কারণ আপনাদের ফাইবার আপওয়ার্ক দেখানো হবে, আপনাদের হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করানো হবে, পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করানো হবে এবং পেওনিয়ারের সাথে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের নামও আপনার থাকতে হবে, কারণ ফাইবারের যেই নাম থাকবে পেওনিয়ারের অ্যাকাউন্টের সেম নাম থাকতে হয় এবং পেওনিয়ারের যেই নাম থাকবে ব্যাংকের অ্যাকাউন্ট সেম নাম থাকতে হবে, যে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট আমার, আমি ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করবো সেটা আপনি ক্রিয়েট করানো হবে পেওনিয়ার, বুঝতে পেরেছেন? জি তো আপনাদের যারা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, যে ক্লাস চলাকালীন আমরা করে নিতে চাই, তাদের জন্য বলছি যে আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে একসাথে কানেক্ট করে দিবেন এবং আপনাদের ওখানে ইন্ডিভিজুয়াল মানে ওখানে হচ্ছে স্পেসিফিক লিখা থাকে যে আপনার এনআইডি দিয়ে যদি আপনি ভেরিফিকেশন দেন তাহলে হচ্ছে আপনার বাসার এক্সাক্ট যে অ্যাড্রেস ওই অ্যাড্রেস এবং আপনার এনআইডি যে নাম ওই নামটা প্রয়োজন হবে আমাদের। আচ্ছা রে, বুঝি নাই। আমাদের ফেসবুক ফাইবারে দিতে হবে, কারণ ফাইবারও আমাদের ভেরিফিকেশন নিবে, ফাইবার আপনার ভেরিফিকেশন নিবে হচ্ছে আপনি যদি এনআইডি আর পাসপোর্ট এই দুইটা দিয়ে ভেরিফাই করা যায়, ভেরিফিকেশন করানো যায় ফাইবার আপওয়ার্কে, তো এই দুইটার যেটা হয় যে সেটা হচ্ছে আপনার এনআইডি অথবা পাসপোর্টের একটা ক্লিয়ার ছবি, তারপরে হচ্ছে একটা হেডশট। হেডশট মিনস হচ্ছে আপনার আমার কোনো ছবি যদি পাসপোর্ট সাইজের তোলা থাকে সেটা দিলেও হবে না, কিন্তু পাসপোর্ট সাইজের ছবিটা যেভাবে আমরা তুলি ঠিক ওইভাবে এক হাতে হচ্ছে ওই পাসপোর্ট আর এনআইডি ধরে সেটার একটা ছবি তুলে তারপরে ক্লিয়ার ক্লিয়ার যাতে বোঝা যায় ওই ছবিটা আপনার দিতে হবে, তারপরে তারা অ্যাপ্রুভ করবে। ফাইবার ভেরিফিকেশনের জন্য আপনাকে 14 দিন সময় দিবে আর আপওয়ার্ক আপনাকে ভেরিফিকেশনের জন্য 7 দিন সময় দিবে। এই 14 দিন সময় এবং 7 দিন সময় তখনই আসবে যখন আপনি ফাইবারে পরপর 2টা থেকে 3টা কাজ পেয়ে যাবেন বা একটা উইথড্রল মানির আপনি মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে, যে আপনি $4 $5 পেলেন আপনি কিন্তু ফাইবার থেকে টাকাটা তুলতে পারবেন না, ফাইবারে $50 আর সরি 20 হ্যাঁ $50 পরে আপনি টাকাটা তুলতে পারেন, তো $50 কাছাকাছি যখন হয়ে যাবে বা 3টা অর্ডার পড়ে যাবে তখন ফাইবার আপনাকে অ্যালার্ট করবে যে তোমার ভেরিফিকেশন দাও, এবং ওই জন্য যে আপনার যেই নাম এনআইডি তে যেই নাম যেই স্পেলিং এ দেয়া আছে ঠিক সেম ওই তো ওই নামটা দিতে হবে, বুঝতে পেরেছেন? যদি কোনো কারণে মিস হয় নামের সাথে নাম না মিলে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে, এটা ফাইবারও দিবে এটা আপওয়ার্কও দিবে এবং সেম জিনিসটা পেওনিয়ারও হবে। সো এই জিনিসগুলো আমরা যখন ফাইবার করব তখন আমি দেখাবো, ঠিক আছে? ইমেল ক্লিয়ার? একদম স্পষ্ট ইমেল। হ্যাঁ আপু, থ্যাংক ইউ, ক্লিয়ার আপু। ইমেলে হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ বললাম, হ্যাঁ আপু ক্লিয়ার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। দিল মোহাম্মদ ভাইয়া, আমাদের লাইভের লিংকটা আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, যাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন নিয়ে প্রবলেম ছিল তাদেরকে হচ্ছে আপনাদের আমি আহাদ ভাইয়া যে লিংকটা দিয়েছিল এই লিংকে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে ইয়ে হয় কি বলে যেন এটা ভিউ অনলি থাকে, ভিউ অনলি, হ্যাঁ ভিউ অনলি থাকে, এডিটরটা থাকে না। আহাদ ভাইয়া প্রবলেমটা কি একটু বলবেন? আচ্ছা আপু, আমি তো ইয়ে করে রাখছি বুঝছেন, এডিটর মোডে করে রাখি কিন্তু কেউ যেন হিট করে আর কি। হ্যালো আপু, গিয়ে কাজটাকে ভিউ মোডে দিয়ে আসে কে? আমি তো বলতে পারতেছি না আপু, আমি তো সবকিছু আপনি এখনো ভুলের জন্য এই একটা ভুলের জন্য দেখা যায় যে উনি করে চলে আসতেছে কিন্তু পরবর্তীতে বাকির আর অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারছেন না, আপনারা আপনারা অ্যাটেন্ডেন্স দিতে পারছেন না। এখন এটা যদি আমিও দেই তাতেও সেম জিনিসটা হবে, তো এখন এটা সলিউশন আমি আপনাদেরকে কি দিব বলেন? ইভেন এখন আপনার এডিটর মুডে আছে বুঝছেন, এই যে কালকে রাতে অ্যাসাইনমেন্ট দিতে পারেনি আপু, অ্যাসাইনমেন্ট দিতে পারছি না, ভিউ মুডে আছে, আমি ভিউ অনলি তে আছে, আমি অ্যাসাইনমেন্টটা দিতে পারছি না, কোথায় দিব? এই কাজটা কে করে, কার এই ভুলটা হয় দুদিন পর পর? আমি প্রতিদিন চেক করি আপু, যখন আমি সময় পাই তখন এর ভিতরে ঢুকি আর কি, দেখি কে কি করছে এটা দেখে নেই একটু। না ঠিক আছে, কিন্তু এরকম হলে তো ভাইয়া প্রবলেম না, আপনাদের এইটা ডেইলি মানে নেক্সট 50টা ক্লাস পর্যন্ত 50 দিন আপনাদের এই জিনিসটা করতে হবে, তো এই জিনিসটা নিয়ে যদি 2 দিন পর পরই এরকম হয় তাহলে তো ঝামেলা ভাইয়া। জি
আচ্ছা হাসনাত ভাইয়া, আপনি স্ক্রিন শেয়ার স্টার্ট করেন। ভাইয়া আমরা হচ্ছে ইয়েতে চলে যাই, অটোমেশনের কাজটা আপনাদের বুঝেননি বা করতে পারেননি, তাই তো? এটা আমি করেছি আপু, কিন্তু আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। এখানে কোশ্চেনস ফর পটেনশিয়াল কাস্টমার্স এর যে জিনিসটা আছে, আসলে ওই জিনিসটা আপু বুঝতেছি না, ওইটা আর ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু আমাকে অপশন দুটো আরেকবার বলেন ভাইয়া, একটু সেটিংস এ যান। হ্যাঁ, ওই যে এটা হচ্ছে ইনবক্স থেকে যেটা যায় আর কি, আমরা ওই যে অটো রেসপন্স জানি, ইনবক্সে যান, সেটিংস এ যান, মিন্স হচ্ছে ইনবক্সে যান, তারপরে বলেন। অটোমেটেড রেসপন্সের ওইখানে দুইটা অপশন আছে না, মানে একটা হচ্ছে কোশ্চেনস ফর পটেনশিয়াল কাস্টমার্স আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ঠিক আছে? এই দুইটার মধ্যে আসলে মূল পার্থক্যটা কি? দুটোর মধ্যে মূল পার্থক্য আমাকে একটু দেখতে দেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন হচ্ছে যে আপনি কিছু কোশ্চেন সেট করে দিবেন যেটা আপনার অটোমেটিক রেসপন্সে যান, অটোমেটিক রেসপন্স। জি আপু, আমি ওইটা করেছিলাম আসলে, কিন্তু ওই যে কোশ্চেনস ফর পটেনশিয়াল কাস্টমার্স ওইটার ব্যাপারটা আসলে বুঝিনি। কোথায় দেখছেন কোশ্চেন ফর পটেনশিয়াল কাস্টমার্স, এটা কোথায় দেখছেন বলেন তো আমাকে? এই যে আমি বলি, শেয়ার এন্ড ইনফরমেশনে ক্লিক করলে এটা আসবে। কোথায় শেয়ার এন্ড? ওই যে শেয়ার এন্ড গেট ইনফরমেশন, হ্যাঁ হ্যাঁ, ওইখানে ক্লিক করলে এটা আসবে। এখানে ক্লিক করেন তো ভাইয়া উপরে, হ্যাঁ এই যে ওই মেসেজের নিচে অপশনটা, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। এই যে আসলো, কোনটা সেন্ড কনফার্মেশন? না, আমার এখানে তো আসছিল যে কোশ্চেন ফর পটেনশিয়াল কাস্টমার্স, কেন আসতেছে না কেন ভাইয়া? সেন্ড কনফার্মেশনে যান, এটা তো ফলো আপ অ্যাপয়েন্টমেন্টস এর ওই জায়গাটা। আচ্ছা, আপনি কি পিসিতে আছেন? জি আপু, আমি পিসিতে আছি। না, আমি আসলে মোবাইল করেন, আমি ওনার দেখে নিচ্ছি। না আপু, আমি আসলে মোবাইল দিয়ে লাইভে আছি, বাট আমি পিসিতে কিন্তু জিনিসটা দেখতেছিলাম। আপনি যদি আমাকে দেখান, অথবা আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন আমার সাথে আপনার পিসির? আচ্ছা আপু, এই মুহূর্তে তো পসিবল, আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমি দেখে 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 জানাচ্ছি কেন কোথায় কি। ওকে, আমি এখন স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে নাসিরের প্রবলেম ছিল, আর ইয়ের কি প্রবলেম ছিল আরমান আপনার? আপু একবার রিভিউ চাইছিলাম আর কি, একটু প্রত্যেকটা যদি একটু কম সময় ধরে, বেশি সময় লাগবে না, একটু একটু করে বলে দিলে হতো। গ্রেট পিপ, মানে আপনি যখন আপনার পেজে কেউ যাবে, আপনি তাকে একটা গ্রেটিং দিবেন, যে আপনার ওখানে যে পপআপটা আসে মেসেজের, ওই পপআপের মধ্যে তাকে একটা গ্রেটিং দেয়া হয় যে হ্যালো তার নাম, এবং তারপরে আপনি যে টেক্সটটা তাদেরকে দিতে চান, অথবা যেই মানে হ্যালো হ্যাভ এ। আচ্ছা, এইখানে ভাইয়া আপনার একটু দেখতে হবে যে গ্রেটিং মেসেজ আপনি কি সেট করেছেন, একটু উপরে হ্যাঁ ক্লিক করেন। গ্রেটিং মেসেজটা সরি এখানে নাই, গ্রেটিং মেসেজটা এখানে না, গ্রেটিং মেসেজটা এখানে না ভাই, এখানে ট্রাই করলে পাবেন না। গ্রেটিং মেসেজ হচ্ছে আমাদের সেটিংস এর অটোমেশনের সেটিংস এর মেসেজ অপশনে গেলে তখন গ্রেটিং মেসেজটা পাওয়া যায়। গ্রেটিং মেসেজ হচ্ছে কেউ যখন আপনার পেজে আসবে
তাকে আপনি ওয়েলকাম জানানো। তারপর হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই হচ্ছে যদি কেউ আপনার পেজে কোনো ইনফরমেশনের জন্য বা যে কোনো কিছুর জন্য টেক্সট করে তাকে ইনস্ট্যান্টলি আপনার পেজের তরফ থেকে আপনি একটা টেক্সট সেট করে দিবেন, যেটা যে কেউ আপনার পেজে নক করলে তার কাছে এই বাই ডিফল্ট এই টেক্সটটা চলে যাবে, যেটা আমাদের এলইডিপি পেজে থাকে। আপনারা যখন নক করেন তখন এলইডিপি পেজে দেখা যায় যে একটা রেসপন্স আসে, ভাই আপনি এলইডিপি পেজে একটু ঢুকেন। এলইডিপি পেজে গেলে দেখবেন যে ওখানে যখন আপনি টেক্সট মেসেজে দিবেন তখন সেখানে একটা অটোমেটিক রিপ্লাই আপনার কাছে চলে আসবে। ভাইয়া একটু এলইডিপি পেজে যান। আর আপু আমি ওই যে আমাদের গ্রুপটাতে আমি স্ক্রিনশটটা দিয়েছি একটু যদি দেখতেন। দেখছি ক্লিক করেন। জি আপু আসছি। এখানে মেসেজ বাটনটা এই যে একটা দেখেন এখানে কিন্তু একটা চলে এসেছে, হোল্ড অন ভাইয়া। হাই হাসনাত, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোশ্চেন ইউ মে হ্যাভ। তো এই যে একটা মানে গ্রেটিং দেয়া যে এলইডিপি পেজ থেকে আপনি যখন গেলেন আপনার কাছে একটা গ্রেটিং চলে আসলো, কিন্তু এই যে এই জিনিসটাই হচ্ছে গ্রেটিং মেসেজ দেয়া। আর ইনস্ট্যান্ট রিপ্লাই হচ্ছে এখন যদি হাসনাত এখানে কোথাও মানে এই পেজের কোনো কোনো টাইপের কোশ্চেন করে তা বা সে এখন একটা হাই লিখলো, দেখবেন যে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই চলে আসে, হ্যাঁ হ্যালো হাই দিয়ে দেন, কিছু হলে আপনাকে ধরবে আমি জানি না। এই যে দেখেন এইটার রিপিটে একটা চলে আসলো না, এমএইচ থ্যাংক ইউ ফর মেসেজিং আস, উই উইল গেট ব্যাক ইউ টু সুন অ্যাজ ইউ অ্যাজ সুন অ্যাজ উই ক্যান। তো এই যে একটা রিপ্লাই দিয়ে দেয়া, এই রিপ্লাইটা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ, যে আপনার পেজে যে কেউ যে কোনো কোশ্চেন বা যে কোনো কোয়ারিজ নিয়ে নক করলে তার কাছে এই টাইপের একটা রিপ্লাই চলে যাবে। এটা বাই ডিফল্ট ফেসবুকের যেটা ছিল সেটাই, এটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, চাইলে এখানে আপনি হ্যালো দিতে পারেন, চাইলে আপনি যখন মুসলমান আপনি সালাম দিতে পারেন। যেমন কিছু কিছু মেয়েদের পেজে দেখি হ্যালো বিউটিফুল দেয়, এখানে আপনার নামও থাকে না কোনো পার্সোনালাইজেশনও থাকে না। রিয়েলি ভাইয়া আমি এরকম দুটো পেজ পেয়েছি, তারা রিপ্লাই দিচ্ছে মানে তাদের ইনস্ট্যান্ট মেসেজটা এভাবে সেট করেছে হ্যালো বিউটি। এই যে সেট করা একজনের ব্যাপারগুলি একে, কারণ ওর হচ্ছে একটা গয়নার পেজ, তো সে ওইভাবেই সেট করেছে। এখন ধরেন একটা ছেলে মানুষ যখন নক করবে, ধরেন একটা গয়নার পেজে সে তার মায়ের জন্য হতে পারে, বোনের জন্য হতে পারে, ওয়াইফের জন্য হতে পারে, উড বি ওয়াইফের জন্য হতে পারে, কোনো জুয়েলারি কেনার জন্য যখন নক করবে তখন কিন্তু সেখানে আসবে হ্যালো বিউটিফুল। তো জিনিসটা একটু অকওয়ার্ড না, একটা ছেলেকে হ্যালো বিউটিফুল বলো? তো এই জন্য হচ্ছে এইখানে পার্সোনাল মানে এখানে হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারেন, চাইলে এখানে হ্যালো বা সালাম, আপনি যদি মুসলিম হন আপনি সালাম দেন বা আপনি আপনার মতো করে গ্রিটিংটা দেন, দিয়ে তার নামটা দিয়ে দেন, নামটা দিয়ে তাকে বলেন যে হ্যাঁ মেসেজ করার জন্য থ্যাংক ইউ, আমরা অতি দ্রুত তোমার সাথে যোগাযোগ করে নিচ্ছি, যদি তুমি বা অর তুমি যদি চাও তুমি আমাদের সাথে এই এই নাম্বারটা আমাদের আছে এখানে কন্ট্যাক্ট করতে পারো, অথবা যদি আপনার ফিজিক্যাল কোনো স্টোর থাকে তাহলে তুমি আমার এই ফিজিক্যাল স্টোরে এসে ভিজিট করতে পারো। এইরকম একটা টেক্সট যদি আপনি বাই ডিফল্ট সেট করে দেন তাহলে আপনার পেজে যে কোনো কিছু নিয়ে নক করুক তার কাছে একটা রিপ্লাই চলে যাবে। এতে হবে কি কাস্টমারটা আপনার সাথে কিছুটা এঙ্গেজ হবে, কারণ আপনি হ্যালো দিয়ে রাখলেন এখান থেকে কোনো রিপ্লাই গেল না, তো তখন কি আপনি আর ওই পেজটাতে সেকেন্ড টাইম গিয়ে নক করবেন? নক করবেন না। এই জন্য ইনস্ট্যান্ট মেসেজটা সেট করা। আর অ্যাওয়ে মেসেজ হচ্ছে যেই টাইমটা বন্ধ, আপনি একটু স্ক্রল করে যদি নিচে আসেন, ভাইয়া এই মেসেজের এই মেসেজের এই জায়গাটা একটু ইয়ে করেন তো, ক্লোজ করেন তো বা মিনিমাইজ করে দেন। ওকে একটু স্ক্রল করে নিচে আসেন, আমি একটা জিনিস দেখি এখানে এখন শো করছে না, একটু স্ক্রল করেন, স্ক্রল করে উপরে উঠেন, একটু স্ক্রল করে উপরে উঠেন, উপরে উপরে আচ্ছা এই যে স্ক্রল করে আরেকটু উপরে উঠেন, আরেকটু উপরে উঠেন রে ভাইয়া। আচ্ছা এইখানে একটা টাইমিং দেখায়,
যে এই জায়গাটাতে নতুন ফেসবুকের এইখানেই একটা টাইমিং দেখাবে, ওপেনিং নাও বা ক্লোজিং নাও। তো এই যে আপনি একটা ধরুন বিজনেস এর টাইম টেবিল দিয়ে দিলেন, আপনি সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত বা সকাল 8টা থেকে রাতের 12টা পর্যন্ত আপনার বিজনেসটা অন থাকবে, তার মানে এই সময়টাতে আপনি অ্যাভেলেবেল আছেন, আপনাকে টেক্সট করলে বা আপনার কাছে কোনো ইনফরমেশন নক করলে আপনি আনসার দিতে পারছেন। কিন্তু যেই টাইমটা আপনার বন্ধ থাকছে ওই টাইমে আপনি আপনাকে কেউ নক করলে তো আপনি কোনো আনসার তাকে দিতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি অ্যাওয়ার মেসেজটা সেট করে দিতে পারেন। কিন্তু এখানে কথা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ এবং অ্যাওয়ার মেসেজ একই টাইমে সেট করা যায় না, মানে একই সাথে সেট করা যায় না। এটার আপনাকে ইনস্ট্যান্ট মেসেজ সেট করতে হবে আর আপনাকে অ্যাওয়ার মেসেজ সেট করতে হবে। সেক্ষেত্রে একটা কাজ করা যায়, এটা ম্যানুয়ালি করা যাবে, যে প্রতিবার আপনি যখন আপনার শপটা ওপেনিং এর টাইম তখন আপনি ইনস্ট্যান্ট রিপ্লাইটা দিয়ে দিবেন, যখন আপনার ক্লোজিং টাইম হয় তখন গিয়ে সেটিংস এ গিয়ে আপনি ইনস্ট্যান্ট মেসেজটা অফ করে অ্যাওয়ার মেসেজটা অন করে দিবেন। এতটুকু ক্লিয়ার আরমান? জি আমরা ক্লিয়ার। আরমান আরমানের জি আপু ক্লিয়ার। আচ্ছা ভাইয়া তারপরে যান। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হচ্ছে যে কোনো পেজে গেলে আপনার কাছে কিছু বাই ডিফল্ট কিছু কোশ্চেন চলে আসে, যে তুমি কি তোমাদের কি ওয়েবসাইট আছে কিনা, প্রোডাক্টের অ্যাভেলিটি কি বা প্রোডাক্টের কস্টিং কি, এরকম কিছু কোশ্চেন সেট করে দেয়া হয়। এখন এই কোশ্চেনগুলি আপনাকে কাজ করতে হলে এই কোশ্চেনগুলি সেট করে দিলে এই কোশ্চেনের আনসারটাও আপনি সেট করে দিতে পারেন। যে কারো যদি এই সিমিলার, যেমন অনেকেই জিজ্ঞেস করে আপনাদের কোথাও শপ আছে কিনা, আপনাদের শপ আছে কিনা, তো এই কোশ্চেনটা যদি আপনি সেট করে দেন তাহলে কি, যে আপনি যদি লিখে দেন না আমাদের কোনো শপ নেই আমাদের শুধু অনলাইন স্টোর, তাহলে হচ্ছে ওই ক্লায়েন্টটার যদি ইন ফিউচার আপনার কাছ থেকে কোনো কিছু নেওয়ার ইচ্ছে থাকে তাহলে সে তার কোশ্চেনের আনসার পেয়ে সে নক করবে। কিন্তু আপনি যদি এই কোশ্চেনটা সেট করে না দেন তাহলে কি হবে, সে যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনাদের কোথাও শপ আছে কিনা, তখন তার কাছে রিপ্লাই যাবে যে হ্যালো থ্যাংক ইউ আমাদের টেক্সট করার জন্য, আমরা অতি দ্রুত আপনার সাথে যোগাযোগ করছি। এতে হবে কি যে আপনাকে পরবর্তীতে সেই টেক্সটটা দেখতে হয়। ইনস্ট্যান্ট রিপ্লাইটা হচ্ছে কি, কিছু এরকম কোশ্চেন সেট করে দেয়, 5 থেকে 7টা কোশ্চেন সেট করে দিলে ওই 5 থেকে 7টা কোশ্চেনের মাঝে যদি কেউ ওই কোশ্চেনগুলিতে ক্লিক করে আপনার মেসেঞ্জারে ঢুকে, তখন হচ্ছে তার কাছে ইনস্ট্যান্ট আপনি যেই আনসারগুলি সেট করে দিবেন ওই আনসারগুলি চলে যাবে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে। তারপরে এখানে একটা অপশন আছে যে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, যে আপনাদের যদি ফিজিক্যাল স্টোর থাকে বা আপনারা ধরেন হতে পারে যে আপনি হচ্ছেন, যেমন আমাদের অ্যাডভার্টাইজিং এজেন্সি, এখন এজেন্সিতে দেখা যায় যে আমাদের সাথে অনেক সময় মিটিং এর প্রয়োজন হয়, যে আমরা একটা মিটিং করতে যাচ্ছি, আমি কি চাচ্ছি আমরা হয়তো ওভার দ্য ফোন আপনাদেরকে বোঝাতে পারছি না, আমরা একটা মিটিং চাই, তো তারা আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নেয়। অ্যাপয়েন্টমেন্ট নিলে অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নিবে, ওই টাইমিংটা সেট করে দেয়া বা অ্যাপয়েন্টমেন্টের রিমাইন্ডার অন করে দেয়া, অ্যাপয়েন্টমেন্টকে ফলো আপে দেয়া। তারপরে হচ্ছে পেজ রেকমেন্ড, আমরা কোথাও গেলে আমরা যখন চেক ইন দেই, চেক ইন দেওয়ার পরে আমাদেরকে দেখায় যে আমরা ওই প্লেসটাকে রেকমেন্ড করতে চাই কি চাই না। যদি কেউ আপনার পেজটাকে রেকমেন্ড করে, যে তারা এখানে চেক ইন দিল, চেক ইন দেওয়ার পরে সে রেকমেন্ডের অপশনটা তার কাছে গেল, সে যদি রেকমেন্ড দেয় তখন তাকে ইনস্ট্যান্টলি আপনার পেজ থেকে একটা রিপ্লাই যাবে যে থ্যাংক ইউ আমাদেরকে রেকমেন্ড করার জন্য। তারপরে তাকে হচ্ছেন একটা লাভ অর ইমোজি দিয়ে আপনি হচ্ছেন একটা ছবি পাঠিয়ে দিতে পারেন, সাথে একটা কল টু অ্যাকশন বাটন সেট করে দিতে পারেন, যে বাটনে ক্লিক করলে তাকে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন। আর যারা রেকমেন্ড করবে না, পেজ নট রেকমেন্ড, রিকোয়ারমেন্ট কিভাবে করে, রিকোয়ারমেন্ট কিভাবে করে, রেকমেন্ড হচ্ছে কি ভাইয়া, আমরা ধরেন কোনো লোকেশনে যাব, কোনো রেস্টুরেন্টে যাব, গিয়ে যখন চেক ইন দেই, চেক ইন দেওয়ার পরে আমার ওখানে আসে যে আমি এই রেস্টুরেন্টটাকে রেকমেন্ডেশন দিতে চাই কি, মানে এই রেস্টুরেন্টটাকে আমি রেকমেন্ড করি কিনা, ঠিক আছে, এটা আমি দিতে পারবো না। এটা যদি কোনো কাস্টমার আপনার পেজকে একবার আপনার পেজকে ট্যাগ করে অথবা তারা চেক ইন দেয়, তারপরে তাদের কাছে এই জিনিসটা শো করবে, বুঝতে পেরেছেন? তাদের কাছে যারা রেকমেন্ড করলো তাদেরকে অবশ্যই আমার থ্যাংক ইউ দেওয়া উচিত। তো বাই ডিফল্ট আমি একটা টেক্সট সেট করে দিব এখানে, এইটার কাজ এখন এতটুকু। এখানে আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে যে জব অপশন, জবের অ্যাপ্লিকেন্ট, যে আপনি জবের জন্য বলেছেন আপনার পেজ থেকে, তাদের অ্যাপ্লিকেশন গুলি আপনি রিসিভ করতে চান, তো সেটা এখানে একটা বাটন আছে, বাটনটা অন করে দিলে হয়ে যায়। এখন এখানে নতুন একটা অপশন যেটা নাসির আমাকে দেখালো, ভাইয়া একটু কষ্ট করে আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে কোশ্চেনটা ওই স্ক্রিনশটটা একটু দেখান। সাদ আদনান কি আমাদের সাথে জয়েন করেছে? আপনাকে দেখতে পাচ্ছেন? একটু জুম করে, একটু জুম করে, আর একটু জুম। এই যে কোশ্চেন ফর পটেনশিয়াল কাস্টমার,
এটা হচ্ছে কোন কাস্টমার যদি আপনার সাথে তিন চারবার কথা হয় বা আপনার কাছ থেকে আপনার মনে হয় যে এই কাস্টমারটা আপনার জন্য পটেনশিয়াল, সে আপনার কাছ থেকে এর আগে হয়তো প্রোডাক্ট নিয়েছে, তার জন্য কিছু কোশ্চেন আপনি এখানে রেডি করে দিতে পারেন, যে কোশ্চেনের আনসার মানে কোশ্চেন গুলি তার এখানে শো করবে, সে যদি ওইটাতে ক্লিক করে তার ওখানে অটোমেটিকলি আনসার চলে যাবে। আর ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন হচ্ছে যে কেউ আপনার পেজে ঢুকলে এই কোশ্চেন গুলি তার জন্য যাবে। জি জি, তার মানে পটেনশিয়াল তো হচ্ছে নির্দিষ্ট সংখ্যক কিছু কাস্টমারের জন্য, নির্দিষ্ট সংখ্যক হয়তো আপনার কাছ থেকে আগে আপনার সাথে টেক্সটিং হয়েছে, আপনার সাথে ইনবক্সে যোগাযোগ হয়েছে, তাদেরকে হয়তো তাদের এনগেজমেন্টের কারণে তাদেরকে ফেসবুক পটেনশিয়াল কাস্টমার রিসিভ করছে, তাই তাকে ধরছে। দেখেন আপনার এখানে এই অপশনটা এসেছে, হাসনাতের এখানে আসেনি, এই জন্য ফেসবুকের কিছু কিছু অপশন মানে ফেসবুক আপডেট নিচ্ছে, তো এক একজনের পেজের ডিপেন্ড করে কোয়ালিটির উপরে, আপনার সরি ক্যাটাগরির উপরে, আপনার পেজ যেই ক্যাটাগরিতে, হাসনাতের পেজ ওই ক্যাটাগরিতে না। দ্যাটস ওয়াই আপনার পেজ এবং হাসনাতের পেজের সেটিংস কিন্তু একরকম না। হ্যাঁ আপু, এটার কারণ আছে, কারণ আমি হচ্ছে এখানে একটা গিটার স্কুলের ইয়া করেছিলাম, তো এটা তো একটা সার্ভিস টাইপস এর করেছিলাম, তো ওই জন্য মেবি হাসনাত এটা মেবি মুভি দিয়ে করেছিল, তাই না হাসনাত? জি আপু, এই জন্য দেখেন সেটিংসেও কিন্তু কিছু চেঞ্জিং আসবে, যখন আপনারা ক্যাটাগরি টেমপ্লেট আলাদা নেবেন তখন সেটিংসে চেঞ্জ আসবে। বুঝতে পেরেছেন? এই কোশ্চেনের মানে এই যে ফ্রিকোয়েন্টলি অটোমেশনের এই জায়গাটা কিছু চেঞ্জ আসবে আপনাদের তখন। এই জায়গার ওভারভিউ ক্লিয়ার সবার কাছে? জি আপু। আমি নতুন টপিকে যাব? জি আপু ক্লিয়ার, যেতে পারেন আপু। আচ্ছা অ্যানির জন্য মেবি একদমই নতুন এই জিনিসটা, এই জিনিসগুলো ভাইয়া একটু আমাদের জানলা তুলে অ্যানির জন্য একদমই নতুন, আর ও হচ্ছে মেবি এই ব্যাচের সবচাইতে ছোট, আপনাদের সবার ছোট ব্যাচারি, এবার অটো পাস হয়ে গেছে, ওর আর এক্সাম দিতে হয়, প্রিতে এইচএসসি পাস। আমার দুইটা আছে স্টুডেন্ট, অটো পাস। ব্যাচারি হচ্ছে আপনাদের ব্যাচের সবচাইতে ছোট, তো তাকে ছোট বোনের মতো আপনারা আদর করবেন, সে হয়তো বুঝতে আপনাদের মতো এত আর্লি বুঝবে না, একটু স্লো বুঝতে পারে, একটু ওকে হেল্প করবেন। আর অ্যানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আপু? জি আপু। এটা হচ্ছে জান্নাতুল অ্যানি, তাসলিমা অ্যানি না এখন, আমার ওই আমার আগের ব্যাচের মতো হচ্ছে দুইজন ছিল, তো দীপ্ত একজনকে জুনিয়র দীপ্ত একজনকে সিনিয়র দীপ্ত ডাকতে, এখন একজনকে সিনিয়র অ্যানি একজনকে জুনিয়র অ্যানি ডাকতে হবে। আচ্ছা শুনেন, আপনারা সবাই হচ্ছে জয়দেব ভাইকে উইশ করেছেন আজকে জয়দেব ভাইয়ের বার্থডে? হ্যাঁ আপু আমি করেছি, আমি করেছি, সবাইকে ভাই জয়দেব ভাই এখন ট্রিট কখন দিচ্ছেন সেটা একটু বলে দিতেন ভালো হতো না? আই করোনা কালীনে কোনো ট্রিট নাই, উইশ করে দেন ভাইয়াকে। কার বার্থডে? জয়দেব ভাইয়া, সোমা দিদির হাজবেন্ডের। ও হ্যাপি বার্থডে ভাইয়া, যেটা বলছিলাম আপু, আমাদের হচ্ছে ফেসবুকের একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং পেজের কিছু সেটিংস আছে, যে সেটিংস গুলি আমাদের করতে হয়, এই সেটিংস গুলি মানে এই সেটিংস গুলিকে আমরা অপটিমাইজ বলি, পেজ অপটিমাইজ। তো এই পেজ অপটিমাইজের কাজগুলি দেখানো হচ্ছে এখানে আজকে, যে জিনিসটা নিয়ে এখন কথা বলবো। আজকে টপিকটার একটু নামটা বলে দিবেন, অটোমেশন। অটোমেশন, হ্যাঁ অটোমেশন সেট। সো কোন পেজে যখন বায়ার কাজ দিবে, ফার্স্টই পেজে লিংক দিলে পেজে গিয়ে নক করবেন। এখন অটোমেশনের কাজটা আপনারা কিভাবে বুঝবেন যে এই পেজে এই জিনিসটা আছে কি নেই, এটা তো আমরা অ্যাডমিন মোডে আছি দেখে দেখছি, যদি আমরা অ্যাজ এ ভিজিটর থাকি তখন আমরা কিভাবে দেখে বুঝবো একটা পেজের এই যে সেটিংস এর কাজগুলি আমরা করলাম, এতটুকু কাজে আমরা তিন থেকে চার রকমের কাজ করতে পারবো, এই তিন থেকে চার রকমের ম্যাক্সিমাম প্রাইসিং আমাদের হচ্ছে $20 to $30 এর মধ্যে হাইয়েস্ট। একটা সেকেন্ড একটু হোল্ড করেন আপনারা। হ্যাঁ
এখানে কোন হারামজাদা চা খাইতেছে ভাইয়া? এটা তো ভালো না। আরমান, এই টাইপের ওয়ার্ড বলা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই অটোমেশনের এই এই কাজটুকু পর্যন্ত আমাদের 20-30 ডলারের কাজ আমরা করে থাকি। তো এখানে হচ্ছে এই কাজগুলি, যে কাজগুলি আজকে অবধি দেখলেন আপনারা, বললেন আপু এটা কিভাবে করে ওইটা কিভাবে করে, খুব ভালো কথা। কিন্তু কারো যদি রেডি পেজ থাকে, সে যদি আপনাকে করতে বলে, তার পেজ পেজের লিংক দিয়ে আপনাকে যদি বলে এই পেজের অপটিমাইজেশন করো, এখানে কি কি কাজ লাগবে, তখন আপনারা কিভাবে বলবেন কি কি কাজ লাগবে, কি কি কাজ লাগবে দেখে কে কে বলতে পারবে? পেজের তো পেজের অ্যাডমিনশিপ তো আপনারা পাবেন না, তো পেজটাকে কিভাবে আপনারা জাস্ট মানে ইয়ে করবেন, দেখবেন যে মানে তার ডায়াগনস্টিক কিভাবে করবেন, যে এটার কি কি কাজ প্রয়োজন আছে? হ্যাঁ, লাইক আমি হয়তো আমার একটা আইডি দিয়ে ওই পেজের মধ্যে কিছু মেসেজ দিতে পারি, যদি দেখি যে সেটিং করা নাই, তো ওই জিনিসগুলো বুঝতে পারবো যে কোন কোন জিনিসগুলো সেটিং করা নাই বা হচ্ছে মেসেজের অপশন। এটা তো মেসেজের অপশন, রাইট? মেসেজ করলে আপনি বুঝতে পারবেন তার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেট করা আছে কিনা, তার অটোমেশন সেট করা, মানে তার অ্যাওয়ে মেসেজ, ইনস্ট্যান্ট মেসেজ, গ্রেটিং, এই জিনিসগুলি সেট করা আছে কিনা, ঠিক আছে? জি, বাকি যেই সেটিংসটা আমরা করলাম, জেনারেল সেটিংস এর যেই সেটিংস গুলি করলাম, যে বার্ড মডারেশন আছে, তারপরে হচ্ছে ট্যাগিং অ্যাবিলিটি আছে, তারপরে হচ্ছে আপনার যদি বলি আপনাদের ট্যাগিং অ্যাবিলিটি ছাড়া সিমিলার পেজ সাজেশন আছে, তারপরে হচ্ছে পাবলিশের ব্যাপার, পাবলিশ আনপাবলিশড আছে, কান্ট্রি রেস্ট্রিক্টেড আছে, এজ রেস্ট্রিকশন আছে, সব তো আমি বলতেছি, আপনারা কেউ একটা একটা ওয়ার্ডও কেন বলেন না? সব ফাঁকিবাজ একসাথে বসছে। ওই জেনারেল সেটিংস আর কি কি সেটিংস ছিল আবু মুসা? আবু মুসা, জেনারেল সেটিংস আর কি কি সেটিংস ছিল? আমরা কি কারো পেজের জেনারেল সেটিংস দেখতে পারি আপু? না, আমি তো জেনারেল সেটিংসটা তো আমি আপনাদের দুদিন দেখিয়েছি, জেনারেল সেটিংস এর আর কি কি সেটিংস ছিল সেটা আমি যেমন মুখস্থ কতগুলি বললাম, আপনারা এরকম দুইটা দুইটা করে বলেন যে আপু এতগুলি সেটিংস ছিল। পেজ পোস্ট ভিজিবিলিটি আছে, সাবজেক্ট পোস্ট ভিজিবিলিটি, তারপর এজ রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশন বলেছি, আপনি ফেসবুক পেজ থেকে ডাউনলোডের পারমিশন দিবেন কি দিবেন না এরকম, তারপরে পেজ ডিলিটের অপশন, এই যে টোটাল জিনিস, ট্রান্সলেশনের একটা ব্যাপার আছে, ট্রান্সলেশন, এইগুলি বুঝবেন কিভাবে, এইগুলি বুঝবেন কিভাবে বলেন? পেজ মডারেটর, পেজ এডিটর অথবা মডারেটর, যে কোনো একটা যদি ক্লায়েন্ট দিত ওরকম যদি করে দেয় তারপর বুঝতে পারবো। না, ক্লায়েন্ট তো আপনাকে ফার্স্ট এই কাজ দিবে না, সে তো ফার্স্টই আপনাকে একটা পেজের রোল দিবে না, আপনাকে সে পেজ দিবে, পেজ দিয়ে পেজ দেখাবে, পেজ দেখানোর পর আপনাকে বলবে যে এই পেজে আমাকে কি কি কাজ করতে হবে, সে যদি আপনাকে দিয়েই দেয়, আপনি দেখে দেখে বলেন, তাহলে আপনি কিসের ডিজিটাল মার্কেটিয়ার হলেন, কিসের আপনি ফেসবুক মার্কেটিং পারেন? এই জিনিসটা আপনাকে শিখতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনারা শিখেছেন সেট কিভাবে করে, এখন কথা হচ্ছে রোগ, এতক্ষণ দেখেছেন রোগের ওষুধ কি দেয়, ঔষধ কোনটা কোনটা, ট্রিটমেন্ট কোনটা কোনটা, এখন হচ্ছে রোগ খুঁজে বের করা, রোগটাকে কিভাবে আপনারা খুঁজে বের করবেন, যে এই পেজে কি কি কাজ প্রয়োজন আছে। যেমন আপনারা আভায়াতে যান, দেখি আভায়ার কয়েকটা ভুল ধরে না, যদিও আভায়ার কোনো ভুল পাবেন না, তারপরে দেখি ধরেন, আভায়াতে যান, এই যে ফার্স্টই চলে এসছে, দুই দিন সার্চ দেন একদম ফার্স্টই তো আছে। আজকে হাফ ক্লাস আমরা হাসনাত ভাইয়ের পিসিতে করব, বাকি হাফ ক্লাস আরেকজনের পিসিতে করব, কার পিসিতে করব রেডি হন আপনারা, নিয়ে নেন। এখনো পেজটা তো লাইক দেন নাই আপনি, এই পেজের, এই পেজে যাওয়া মাত্র দেখ ভাইয়া দিল, আমি দেখাচ্ছিলাম যে পপআপটা এসেছে, পপআপের মধ্যে গ্রেটিংটা সেট করা, তো আপনারা যখন বায়ারের পেজে যাবেন এইটা দেখবেন যে এই গ্রেটিংসটা ওখানে দেয়া আছে কিনা, যদি না থাকে তাকে বলবেন তোমার পেজে কোনো গ্রেটিংস নেই। তারপর হচ্ছে যে ট্যাব এন্ড টেমপ্লেট দেখা, তার বিজনেস কি রিলেটেড সেই ক্যাটাগরিটা এখানে দেয়া আছে, তার কাস্টম ইউআরএল আছে কিনা সেটা চেক করতে গেলে নামের নিচে দেখেন একটা কাস্টম ইউআরএল, আমাদের একটা কাস্টম নেম যেটা ইউজার নেম, ওটা দেখাচ্ছে না আবায়া বিডি? তো আপনারা কিন্তু অ্যাজ এ ভিজিটর দেখতে পাচ্ছেন, সো
আপনারা যখন অন্য কোন পেজের কাজ করতে যাবেন তখন দেখবেন এই জিনিসটা আছে কিনা। যদি তার ইউজার নেম সেট না করা থাকে তখন তাকে বোঝাবেন যে দেখো তোমার ইউজার নেম সেট মানে তোমার হচ্ছে ভ্যানিটি ইউআরএল ক্রিয়েট করা নেই, তোমার জন্য ভ্যানিটি ইউআরএল বা কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে হবে। সে এখন আপনাকে বলবে কাস্টম ইউআরএল কি, তখন তাকে বোঝাতে হবে যে কাস্টম ইউআরএল হচ্ছে এই যে আমাদের ক্রোম সার্চ বার, এই জায়গাটাকে বলা হয় ক্রোম সার্চ বার। এই ক্রোম সার্চ বারে দেখো এই পেজের নামে এতটুকু লেখা আছে, কিন্তু অন্য যেই পেজের এই ইউজার নেমটা সেট থাকবে না। এখানে কিন্তু 1 2 3 4 সংখ্যা টঙ্কা হাবিজাবি বিশাল বড় একটা পেজ হবে, তো তোমার পেজের নাম দিয়ে খুঁজে বের করাটা মানে টাফ হয়ে যাবে, কারণ একই নামে সিমিলার নামে পেজ থাকতে পারে। কিন্তু যদি আমি এই ইউআরএলটা কাস্টমাইজ করে দেই, একটা ইউনিক নাম দিয়ে দিই যেই নামটা শুধু তোমার, এটা দিয়ে খুঁজলে তোমাকে পাওয়া যাবে, তাহলে হচ্ছে মানে সরি খুঁজলে পাওয়া যাবে, সেটাই হচ্ছে ভ্যানিটি ইউআরএল। এটা তোমার সেট করতে হবে পেজের জন্য। এই জিনিসটা আমরা পেজের আউটলুক বাইরে থেকে দেখে বুঝতে পারি। তারপরে হচ্ছে তার কাছ থেকে আপনি শুনে নিবেন তার বিজনেস কি, তার বিজনেস এর সাথে তার এই যে এই জিনিসটা দেখবেন ক্যাটাগরিটা। এখানে কিন্তু আমরা এই জিনিসটা একবার বলেন তো, বিজনেস কি বলতে বুঝি নাই। বিজনেস কি বলতে হচ্ছে যে সে তার পেজটা কি রিলেটেড, সে এই পেজে কি কাজ করছে, কি কাজের জন্য এই পেজটা সে ক্রিয়েট করেছে। যেমন আমাদের এলইডিপি পেজ হচ্ছে আপনাদের কম্পিউটারে ট্রেনিং, ফ্রিল্যান্সিং এর ট্রেনিং দিচ্ছে। আমার আভায়া হচ্ছে আমরা অ্যাডভার্টাইজিং এর কাজ করি, অ্যাডভার্টাইজিং এজেন্সি হিসেবে আমরা কাজ করি। তো আমরা আমাদের বিজনেস এর ক্যাটাগরি কি দিয়েছি, অ্যাডভার্টাইজিং এজেন্সি। এখন ধরেন যে জুয়েলারি শপের বিজনেস করে বা যে জুয়েলারির বিজনেস করে তার এখানে ক্যাটাগরি কি আসা উচিত, সার্ভিস, সার্ভিস টাইপের যদি কোনো টেমপ্লেট হয়, সার্ভিস টাইপের কোনো বিজনেস হয় যারা সার্ভিস প্রোভাইড করে। যেমন আমাদের অ্যাডভার্টাইজিং এজেন্সি কিন্তু বেসিক্যালি আমরা বিজনেস করলেও আমাদের এটা সার্ভিস প্রোভাইড করি আমরা, রাইট? সো আমাদের টেমপ্লেট একরকম থাকবে। এখন বলতে পারেন আপু টেমপ্লেট কি, টেমপ্লেট হচ্ছে একটা পেজে ঢোকা মাত্র একটা পেজের যেই ইন্টারফেসটা আমি দেখতে পাই, এই যে ওভারঅল যতটুকু এখন রেড মার্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেজের টেমপ্লেট। মানে হচ্ছে একটা পেজে আমরা যাওয়ার সাথে সাথে, একটা পেজে ঢোকার সাথে সাথে যেই ইন্টারফেস বা যেই আউটলুক দেখতে পাই সেটাকে আমরা টেমপ্লেট বলি। আর ট্যাব হচ্ছে এই পেজের মধ্যে, এই পেজের মধ্যে এই যে হোম একটা ট্যাব, অ্যাবাউট একটা ট্যাব, সার্ভিস একটা ট্যাব, রিভিউ একটা ট্যাব। এখন কথা হচ্ছে যে আমরা সার্ভিস প্রোভাইড করি, সো সার্ভিস প্রোভাইডারের ট্যাব কিরকম হওয়া উচিত, আবার রেস্টুরেন্টের ট্যাব কিরকম হওয়া উচিত, একটা বিজনেসের ট্যাব কিরকম হওয়া উচিত, একটা শপিং এর ট্যাব কিরকম হওয়া উচিত, একটা পলিটিশিয়ানের ট্যাব কিরকম হওয়া উচিত, এগুলি আপনাদের জানতে হবে। জানলে তখন আপনারা এখানে ঢুকে বুঝতে পারবেন যে আসলে কি এই বিজনেসের যেই ট্যাবটা ওরা সেট করেছে সেটা ঠিক আছে না নতুন করে ঠিক করতে হবে। তো তখন আপনাকে দেখতে গেলে এই মোড়ে ক্লিক করে আপনার দেখতে হয় যে ট্যাবগুলি ঠিক আছে কিনা। ট্যাব ঠিক থাকার পরে আপনারা ক্লিক করেন হাসনাত মোড়ে ক্লিক করেন। মোড়ে ক্লিক করলে দেখেন আমাদের পেজে ফার্স্টে যদি যান, ফার্স্টে হোম, তারপরে হচ্ছে অ্যাবাউট, মানে হচ্ছে আমার এই বিজনেস সম্পর্কে অ্যাবাউটে কিছু একটা লিখা, আমাদের ইনফরমেশন দেয়া, তারপরেই হচ্ছে আমাদের সার্ভিস, আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি, তারপরে হচ্ছে আমাদের রিভিউ, রিভিউজ হচ্ছে আমাদের সার্ভিসের পরে কিন্তু কেউ, আমরা যখন সার্ভিস প্রোভাইড করি আমাদের ছবির থেকে আমাদের রিভিউটা বেশি প্রয়োজন, কারণ রিভিউ যত দিবে মানুষ তত হচ্ছে বোঝা যায় যে আমরা ততটা ভালো সার্ভিস প্রোভাইড করি যাতে ক্লায়েন্ট আমাদের উপরে স্যাটিসফাই হয় এবং তারা তাদের কাজটা আমাদেরকে দেয়। দ্যাটস ওয়াই আমার রিভিউ দেয়া। রিভিউর পরে হচ্ছে আমার ফটোজ, ফটোজ মিনস হচ্ছে আমি যে যে ক্লায়েন্টের কাজ করেছি স্যাম্পল হিসেবে দেয়া, যেই ক্লায়েন্ট আমাকে বলেছে তুমি স্যাম্পল দিতে পারো তাদের জন্য আমি স্যাম্পল দিয়েছি, যারা বলেছে না আমাদের পেজ রিলেটেড কোনো কিছু তুমি দিতে পারবা না আমরা তাদেরটা দেইনি। তারপরে হচ্ছে ভিডিও, ভিডিওগুলি হয় হতো আমরা যেই কাজ করি তার বিহাইন্ড দ্য সিন হতে পারে, আমরা তো সবসময় কাজ করি ক্যামেরা মানে ব্যাক ক্যামেরাতে, তাই না? আমাদের কাজগুলি কিন্তু ফ্রন্টে না, আমাদের কাজগুলি হচ্ছে ব্যাকে, তো ব্যাকের কাজগুলি আমরা করি। তো তারপরে হচ্ছে আমাদের এই যে ইউটিউবের যে ট্যাবটা দেখতে পাচ্ছেন এই ট্যাবটা কিন্তু সব পেজে পাবেন না, এই ট্যাবটাকে আমরা আলাদা প্লাগ ইন করেছি, প্লাগ ইন করে আলাদা ইনস্টল করে তারপরে এখানে এনেছি, এটা কিন্তু ফেসবুকে দেয়া থাকে না, এটা আলাদা ইনস্টল করে নিতে হয়। তারপরে হচ্ছে কমিউনিটি, আমাদের কমিউনিটি নেই, সো আমাদের কমিউনিটিটা থাকে আস্তে আস্তে বিল্ড আপ করে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন যদি আপনি আমাদের অ্যাবাউটে ক্লিক করেন, হাসনাত আপনি আমাদের অ্যাবাউটটাতে ক্লিক করেন, অ্যাবাউটে ক্লিক করেন, এখন স্ক্রল করেন নিচে আসেন, দেখেন আমাদের অ্যাবাউটে আপনাদের আপনাদের যত মানে আমাদের যত ইনফরমেশন আছে সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে। আমাদের লোকেশন, হোল্ড অন, আমাদের লোকেশনটা কোথায়, আমরা বনানী কোথায় আছি,
এখানে দেখা যাচ্ছে আমাদের অফিস কোথায়, তারপরে দেখা যাচ্ছে আমার এই পেজটাতে অলরেডি কতজন মানুষ লাইক দিয়েছে, কতজন মানুষ ফলোতে আছে, কয়টা মানুষ এখানে চেক ইন দিয়েছে, আমার এটার ক্যাটাগরিটা কি বা আমার এই বিজনেসটা কি রিলেটেড তার সম্পর্কে এখানে লেখা আছে, তারপরে যান। এটা তো আমার পেজের, আমি আমার পেজকে দিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার পেজের কাজটুকু তো আমরা করেছি, সো আমরা জানি যে এই পেজের কোথাও কোন কাজটা আমাদের ভুল আছে বা কোন কাজটা আমাদের হোল্ড অন, কোন কাজটা আমাদের করতে হবে। সো আমাদের পেজের কিন্তু এক্সট্রা কোনো কাজ আমাদের করার প্রয়োজন নেই, কারণ আমার এই পেজ ফুল গুছানো আছে, ফুললি অপটিমাইজ করা আছে আপনাদের, সো আপনারা দেখলে বুঝতে পারবেন। এই পেজের পরে যেই পেজে নেই ওইরকম কোনো পেজ আমরা খুঁজে বের করবো। তারপরে দেখেন এই যে আওয়ার্স, এই যে আওয়ার্স একটু আগে আমি বললাম না, ইয়েতে দেখেন আপনার এলইডিপি পেজে, এলইডিপি পেজে এই আওয়ার্স এর জায়গায় গেলে দেখবেন সন্ধ্যা ছয়টার পরে ওরা অফ দেখায়, কিন্তু আমাদের কিন্তু অলওয়েজ ওপেন, অলওয়েজ ওপেন। একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু কোনো টাইম সেট করা না, আমরা অলওয়েজ ওপেন। তারপরে হচ্ছে বিজনেস ডিটেইলস, বিজনেস ডিটেইলস এ গেলে প্রাইস রেঞ্জ দেয়া আছে, প্রাইস রেঞ্জটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রাইস রেঞ্জ সেট করা, ওইখানে আমার এটা কি খুব চিপ প্রাইসে আছে কিনা, মিডল প্রাইস, হাই প্রাইস, ওরকম বা সরি আরেকটা কি ছিল যেন, আনকন্ডিশনাল না কি যেন একটা ছিল, ওইটার অপশনটার নামটা আমার মনে নেই। তারপরে হচ্ছে অ্যাডিশনাল কন্ট্রাক্ট ইনফো, সেটা হচ্ছে আমাদের সাথে কমিউনিকেট কিভাবে করবে, আমাদের সাথে আমাদের ফোন নাম্বার, আমাদের মেইল অ্যাড্রেস। তারপরে নিচে আসেন, তারপরে নিচে আসলে দেখতে পাবেন যে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে। ওখানে আনস্পেসিফিক লেখা ছিল, জি ওখানে আনস্পেসিফিক, হ্যাঁ হ্যাঁ আনস্পেসিফিক ওরকম কিছু একটা লেখা ছিল। তারপরে অ্যাবাউট হচ্ছে আভায়া কি, সেটা নিয়ে দুইটা বা তিনটা লাইন খুব ইউনিক ওয়েতে লিখতে হয়। এটা অবশ্যই আপনি বায়ারকে বলবেন, তুমি যদি চাও তুমি দিতে পারো, আর আমি তোমাকে প্রোভাইড করতে পারি, এই শুধু একটা এইটুকুর জন্য আপনি $10 থেকে $15 পর্যন্ত চার্জ করতে পারেন, কিন্তু ডিপেন্ড করবে $10 থেকে $15 যে চার্জ করবেন সেটা ডিপেন্ড করবে আপনার এখানকার ওয়ার্ডের রিচের উপরে, যে শব্দগুলি কতটা ধনী, মানে শব্দগুলি কতটা মানে কি বলবো, খুব ইউনিক কিছু ওয়ার্ড দিয়ে খুব সুন্দর করে যদি লিখতে পারেন তাহলে এটার জন্য বায়ার আপনাকে $15 পে করবে। তারপরে নিচে দেখেন আমাদের কিন্তু ইনস্টাগ্রামে যে পেজ আছে, আমাদের ইনস্টাগ্রাম পেজের লিংকটা দিয়ে দেয়া আছে, দেখতে পাচ্ছেন, জি। আচ্ছা তারপরে স্ক্রল করেন ভাইয়া, খুব স্লো নামেন যাতে এই একটা কোনো পেজের রোল ছাড়া আপনারা বুঝতে পারেন এই পেজের কি কি জিনিস প্রয়োজন। স্ক্রল করে নিচে আসেন ভাইয়া, শেষ তো, সরি একদম উপরে চলে যান, একদম উপরে চলে যান। আমাদের ওয়েবসাইটের লিংকটা এখানে দেয়া নেই, কারণ আমাদের ওয়েবসাইটটাকে আমরা আবার ডেভেলপ করছি তো ওই জন্য। তারপরে সার্ভিসে ক্লিক করেন, সার্ভিসে ক্লিক করেন, জি। যে আপনি যে একটা লিংক দিয়েছেন আবায় আছে আছে ইনস্টাগ্রামে, সেটা কি সবার নিচে দিয়েছেন কেন? এটা এটা আমি দেই নাই, এই লিংকটা হচ্ছে আপনার যখন অ্যাবাউটে যাবেন ইনস্টাগ্রামে, সরি আপনার সোশ্যাল মিডিয়ার লিংকগুলি এইভাবেই, এইটার কি বলে টেমপ্লেটটা এইভাবেই সাজানো হয়েছে, অ্যাবাউটের সিস্টেমটা এভাবেই দেয়া আছে। এটাকে চাইলেও আমি টেনে উপরে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা সার্ভিসে যান ভাইয়া, সার্ভিসে আসেন, স্ক্রল করে নিচে আসেন, সার্ভিসে আসে মিন্স হচ্ছে স্ক্রল করে নিচে আসতে হবে। এই যে দেখেন আমাদের হচ্ছে সার্ভিস গুলিকে আলাদা আলাদা লিখা, ক্রিয়েটিভ ডিজাইন সলিউশন, ক্রিয়েটিভ সরি ডিজিটাল সলিউশন। তারপরে নিচে আসেন, নিচে আসতে থাকেন ভাইয়া, এখানে আমাদের অনেক গুলি দেয়া হয়নি, ওয়েব সলিউশন, সফটওয়্যার সলিউশন, যান স্ক্রল করতে থাকেন। আমরা যেই যে তারপরে হচ্ছে এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট সলিউশন, এখন এখানে দেখেন ডিউরেশন, এখানে কিন্তু একটা জিনিস আমরা দিয়েছি, ডিউরেশন ভ্যারিজ আস্ক ফর প্রাইস, দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা সার্ভিসের ডিটেইলটা আমরা লিখে দিয়েছি কি কি কাজ করতে পারি আমরা। এখন যদি আমরা উপরে উঠি, হ্যাঁ একটু স্ক্রল করে উপরে উঠে আপনি দেখেন ডিজিটাল সলিউশনটা, ডিজিটাল সলিউশন হচ্ছে বেসিক কথা আমাদের ডিজিটাল মার্কেটিং এর যেই কাজগুলি আমরা করি ওই কাজগুলি এখানে দেয়া। সরি আমি আপনাদের একটা টপিক বাদ দিয়ে দিয়েছিলাম, আমার বলতে মনে ছিল না, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। আপনাদের যে টপিকগুলো আমি বলেছিলাম এর সাথে আমি ইমেল মার্কেটিংটাও শেখাবো, সেটা আমি বলতে ভুলে গিয়েছি, কালকে আমার রাতে মনে হয়েছিল এটা। আচ্ছা দেখেন এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, অ্যাকাউন্ট পেজ ক্রিয়েট, সেটআপ, অ্যাড ম্যানেজার, অ্যাড ক্যাম্পেইন, পিক্সেল এন্ড ক্যাটালগ সেটআপ, বুস্টিং, প্রমোশন, কন্টেন্ট পোস্ট, ওভারঅল ম্যানেজমেন্ট অফ দ্য পেজ,
তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অপটিমাইজেশন এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড থাম্বনেল সেটআপ অর্গানিক প্রমোশন ম্যানেজমেন্ট অফ চ্যানেল তারপরে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ অন পেজ এসইও লোকাল এসইও অফ পেজ এসইও ইমেল মার্কেটিং এই ডিটেইল এই সলিউশনগুলি আমরা ডিজিটাল সলিউশনের মধ্যে দিয়ে থাকি তারপরে যদি ওয়েব সলিউশনে যান সেখানে পাবেন হচ্ছে রেসপন্সিভ ল্যান্ডিং পেজ ফুল রেসপন্সিভ ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট with payment gateway responsive wordpress website phd html seo optimization ui ux design মানে ওয়েব সলিউশনে যেই যেই অপশনগুলি সার্ভিসগুলি আমরা দেই সেটা এখানে দেয়া তারপরে যদি নিচে যান দেখবেন ইভেন্ট ম্যানেজমেন্টের যেই যেই সার্ভিসগুলি আমরা দেই ওই ওই সার্ভিসগুলি ডিটেইলিংটা আমরা লিখে দিয়েছি তো এই যে সার্ভিসটা এভাবে দেয়া কেউ যদি আমার পেজে ঢুকে তার আমাকে কি গিয়ে কোশ্চেন করার প্রয়োজন আছে সে কিন্তু আমার পেজের সমস্ত কিছু পেজের মধ্যেই দেখে নিতে পারছে সে তারপরে যদি মনে হয় সে তার কোনো কাজ আমাকে দিয়ে করাবে তারপরে সে কোয়ারির জন্য আমাদেরকে নক করে এই জন্য আমাদের পেজে হ্যালো হাই আপনার প্রাইজের দাম কেমন আপনার প্রোডাক্টের দাম কেমন এই টাইপের কথা আমাদের পেজে আসে না এই পেজটা ফুললি অপটিমাইজ করা আছে বুঝতে পেরেছেন জি এই জিনিসটা কোন জায়গায় সেট করে আর হচ্ছে এটার কাছে ক্যারেক্টার লিমিট আছে কিনা না আপনার সার্ভিসের ক্যারেক্টার লিমিট নেই আর এই জিনিসটা সেট করতে গেলে আপনার হচ্ছে যখন ট্যাব টেমপ্লেট সেট করবেন না ট্যাব টেমপ্লেট সেট করার পরে এখানে দেখা যাবে এখন যদি আপনাদের কেউ কোনো সার্ভিস ক্যাটাগরিটা যদি কেউ সিলেক্ট করে থাকেন তাহলে তাকে আমি দেখাতে পারতাম এই সার্ভিসগুলি কিভাবে অ্যাড করে এই জন্য আমি আপনাদের সবাইকে পেজ ওপেন করতে বলেছিলাম কেউ কি সার্ভিস দিয়ে বা এরকম মার্কেটিং এজেন্সি অ্যাডভার্টাইজিং এজেন্সি দিয়ে কোনো পেজ ক্রিয়েট করেছেন আপু আমার বিজনেস এন্ড সার্ভিস দিয়ে করা আছে আচ্ছা আরমান আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন আমার সাথে জি আপু আচ্ছা তারপর তাহলে আমরা একটা ছোট কোশ্চেন ছিল এই কাজগুলো করার জন্য আমি ম্যাক্সিমাম তার কাছে $10 to $15 মানে তার কাছে আমি চাইতে পারি এটাই তো না এই কাজটুকুর জন্য $10 to $15 এই কাজগুলো বলতে ওই যে শুরু থেকে যে আপনি 14টা ধাপ বললেন এই যে মানে আমি আরেকজনের একটা পেজ রেডি পেজ জাস্ট আমার কি কি করতে হবে সেই ক্ষেত্রে ওগুলোর জন্য আর কি পেজ ক্রিয়েট ইন টাইম না আপনার পেজ ক্রিয়েট করতে হবে আপনার কি কি এখন দেখাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে যে আপনি একটা পেজ ধরেন সে বললো আমার পেজ রেডি করা আছে তারপরে আমার পেজে কেন এরকম হচ্ছে না তুমি একটু দেখো দেখে আমাকে বলো আমার কি কি কাজ করতে হবে এবং এইটার বাজেট কত সো আপনি এই যে কি কিভাবে দেখবেন তার বিজনেস কি আপনাকে বললাম যে রোগ একটা বের করতে গেলে মানে আপনি অসুস্থ হ্যাঁ আপনার রোগটা বের করতে হলে আপনাকে টেস্ট করতে যেতে হয় ব্লাড টেস্ট করেন ইউরিন টেস্ট করেন নানান টেস্ট করি না আমরা টেস্ট করে তারপরে বের করি না এই পুরো পেজ অপটিমাইজেশনের ব্যাপারটা হচ্ছে $4,000 to $5,000 লোকাল মার্কেটে $4,000 to $5,000 আর ইন্টারন্যাশনাল মার্কেটে এটা মিনিমাম $50 কাজ বুঝতে পেরেছেন আমি আমার কোশ্চেনটা ছিল যে এই সম্পূর্ণ পেজ রেডি করাটাই না মানে পেজ অপটিমাইজেশনটাই $50 কিন্তু এই যে একটা পেজ তার তো ধরেন রেডি আছে কিন্তু কোন কোনগুলো ঘাটতি আছে ঘাটতিগুলো পূরণের জন্য ধরেন যে আপনি যে রিভিউস কিংবা ফটোস এর কিংবা আওয়ার্স এই জিনিসগুলো তার ওখানে অ্যাপ্রোপ্রিয়েটলি সেট করা আছে কিনা এই কাজগুলো করার পরে আমি তার কাছে কতটুকু চাইতে পারি লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট এটা বুঝতে হবে যে তার কাজটুকু করতে আপনার কি রকম সময় লাগবে যদি অটোমেশন হয় অটোমেশনে আপনি হচ্ছেন মিনিমাম $20 to $25 ফার্স্ট ডে যদি অটোমেশনটা শুধু সেট করতে হয় যদি কল টু অ্যাকশন বাটনটা সেট করতে হয় প্রথম দিকে বলবেন $5 পরে তিন চারটা কাজ করলে বলবেন এটা $10 to $15 এটা প্রাইসটা ভ্যারি করে আমি এক্সাক্ট প্রাইসটা বলে দিলে কাজ হবে না এখন আপনার এখানে আরেকটা ব্যাপার থাকে যদি আমেরিকান বায়ার হয় সে ইউএসডি তে পে করবে যদি আপনার ইউকের বায়ার হয় সে পাউন্ডে পে করবে ইউএসডি তে পে করা অস্ট্রেলিয়ান ডলার এবং কানাডিয়ান ডলারের সাথে কিন্তু আমাদের ইউএসডি প্রাইস ভ্যারি করে সো আপনাকে বুঝতে হবে কোন কান্ট্রির বায়ার সে তার প্রাইসটা তার কান্ট্রির অনুযায়ী আপনাকে বলতে হবে এবং কাজটুকু আমি দেখিয়ে বলে দিতে পারবো যে এই টাইপের কিন্তু সব কাজ যে সবার থাকবে ওরকম না আবার সব কাজ যে সবার থাকবে না তাও না ধরেন তার হয়তো সার্ভিস টার্ভিস সবই আছে তার শুধু অটোমেশনটা নাই আর তার অ্যাবাউট সেকশনটা নাই এই দুটো করে দিতে হবে এই দুটার জন্য আপনি $25 ইজিলি চায় ফেলতে পারবেন বুঝতে পেরেছেন আমি দেখাচ্ছিলাম যে কিভাবে ফলটা বের করতে হবে কিন্তু এটার এক্সাক্ট প্রাইস রেঞ্জটা আমি বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত বায়ার আপনাকে না বলবে কি কি কাজ করে দিতে হবে আপনি যখন তাকে বলবেন যে দেখো তোমার সার্ভিস নাই তোমার সার্ভিস অ্যাড করতে হবে তোমার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে তোমার ট্যাব টেমপ্লেট কাস্টমাইজ করতে হবে একটা ট্যাব টেমপ্লেট কাস্টমাইজ করা আর একটা নতুন পেজ ক্রিয়েট করা সেম জিনিস কারণ ট্যাব টেমপ্লেট কাস্টমাইজ করতে গেলেই আপনার সেটিংস চেঞ্জ হবে বুঝতে পেরেছেন
সে যদি রং ট্যাবে থাকে, রং টেমপ্লেটটা সিলেক্ট করে থাকে, তাহলে তার যখন আপনি রাইট টেমপ্লেট দিবেন তখন আপনার টোটাল সেটিংসটাই চেঞ্জ হয়। তো তখন তো আপনি আর বলতে পারবেন না যে তোমার তো পেজ করা ছিল আমি তোমাকে $20 করে দিব, তখন আপনার হচ্ছে একদম এক কথা আমার $50 লাগবে তোমার এটা পুরোটা কাজ করার জন্য। এখন নতুন বায়ার হলে, সরি আপনি নতুন সেলার হলে সেটা হচ্ছে আপনি 30-40, এটা ডিপেন্ড করে। যদি বায়ার চায় যে না, আপনি যদি চান যে প্রথম দুইটা কাজ আমি আপনাদেরকে বলবো যে ওয়ান কাইন্ড অফ ফ্রিতে করবেন, কিন্তু তাও ফ্রি না, একটা পেমেন্ট নিবেন। প্রথম দুইটা কাজ এই জন্য ফ্রিতে করতে বলি আমরা, কারণ প্রথম দুইটা কাজ যখন আপনার ওয়ার্ডার দুইটা কিউতে থাকে, কিউ মিন্স হচ্ছে যে একটা গিগের উপরে কাজ করার পরে কাজটা যতদিন না পর্যন্ত আপনি ডেলিভার করবেন ওই টাইমটা আপনার কিউতে দেখাবে, এবং যখন আপনার একটা কাজ কিউতে থাকে তখন ফাইবার আপনার গিগটাকে প্রমোট করে, এতে আপনার কাজ পাওয়ার চান্স বেড়ে যায় এবং বায়াররা তখন দেখবেন প্রচুর নক করে। এই জন্য আপনি ট্রাই করবেন প্রথম দুইটা কাজ, এবং প্রথম দুইটা কাজের রিভিউ যদি 5-star নিয়ে আসতে পারেন দেখবেন অটোমেটিকলি 3rd-4th কাজ আসা শুরু হয়ে যাবে। থার্ড থেকে মানে 5টা কাজ যখন আপনি একটা প্রোফাইলে করে ফেলবেন আপনি এতটুকু কনফার্ম হয়ে যান, 5টা কাজ করার পরে আপনাকে কখনো পিছন দিকে ঘুরে তাকাতে হবে না। কিন্তু এটার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর অনলাইনে থাকতে হবে, প্রচুর অনলাইনে থাকতে হবে, প্রচুর আপনার গিগকে প্রচুর পরিমাণে হচ্ছে প্রমোট করতে হবে। এখন এমন প্রমোট করতে যান না যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। আমরা যে কোনো কিছু শেয়ার করব একদিনে 5-7 বারের বেশি শেয়ার করব না, গুগলে গেলে এটা পাবেন 10 বার বলে দিয়েছে, কিন্তু 5-7 বারের বেশি শেয়ার করলে সেটাকে স্প্যাম লিংক ধরে এবং আপনার অ্যাকাউন্টটাকে রোবোটিক ধরে তার আপনার অ্যাকাউন্টটা ফেসবুক ডিসেবল করে দিবে, ব্লক অর ডিসেবল করে দিবে কিন্তু ফেসবুক। সো একদিনে আমরা 4-5 বারের বেশি শেয়ার করব না, আর ডেইলি শেয়ার করব না। আজকে যদি 5 বার শেয়ার করি আমি কালকে শেয়ার করব না, পরশু দিন 3 বার করব। এই জন্য এই হ্যাঁ আমাদের যে কোনো লিংক আমরা যখন অর্গানিক প্রমোশন করি বা ফাইবারের গিগ প্রমোট করি যে কোনো কিছু আমরা ডেইলি শেয়ার করব না, আমার প্রোফাইল থেকে একদিনে 2-3 বারের বেশি শেয়ারে যাব না যদি পার্সোনাল প্রোফাইল হয়। আর যদি ফেক প্রোফাইল হয় একদিনে 5 বার করব, 2 দিন অফ রাখবো, 2 দিন পরে আবার 3 বার করব, তারপরে একদিন অফ রাখবো, তারপরে আবার 2 বার করব। এভাবে ভেঙে ভেঙে করলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে, সিকিউর থাকবে। নয়তো প্রথম অবস্থায় ফেসবুক হচ্ছে আপনাকে টেম্পোরারি ব্লক করবে, সেকেন্ড অবস্থায় আপনাকে হচ্ছে ডিসেবল করে দিবে। যেটা আমার গত বছর একটা ছেলে রয়েছিল তাকে গিগ প্রমোট করতে বলেছিলাম, তো তাকে আমি বলেছিলাম যে আপনারা কেউ একদিনে 7 বারের বেশি করবেন না, কারণ 7 বার একই লিঙ্ক যদি ফেসবুকে বা একই জায়গায় শেয়ার হয় তখন না ফেসবুক এটাকে স্প্যামার ধরে, স্প্যামার ধরে ফেসবুক এই লিঙ্কটাকে ব্লক করে দেয়। আর ফাইবারের কোনো লিঙ্ক যদি আপনার অ্যাকাউন্টে ব্লক হয়ে যায় ফাইবার আপনি ধরেন আমি ঢাকায় আছি, আমি ঢাকার কাজ করতেছি, আমি চিটং এর কাজ করতেছি, আমি রংপুরের কাজ করতেছি, এইখানে আবার একটা আছে অনলাইন মার্কেট প্লেস এর কাজ, একটা হচ্ছে অফলাইন মার্কেট প্লেস এর কাজ। অনলাইন মার্কেট প্লেস বলি আমরা যেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, তারপর হচ্ছে freelancer.com, এই জায়গাগুলিকে আমরা অনলাইন মার্কেট প্লেস বলি। আর অফলাইন মার্কেট প্লেস বলি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, মেইল, এইগুলি থ্রুতে আমরা যদি কোনো কাজ পেয়ে থাকি এইগুলিকে আমরা অফলাইন মার্কেট প্লেস বলে থাকি। আচ্ছা, এবং প্রাইস রেঞ্জটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে, ডিপেন্ড করে যে যদি আমার পরিচিত হয়, আচ্ছা ঠিক আছে পরিচিত, আমি প্রথম অবস্থায় কাজ করছি, আমার একটা এক্সপেরিয়েন্স হবে সেই জন্য আমি কাজ করব, তখন হয়তো প্রাইস রেঞ্জটা কম দিয়ে করে দেই আমরা। প্রথম 2-3টা কাজ একটু কমে করা হয়, তারপরে আস্তে আস্তে আপনার প্রাইসিংটা আপনি বাড়াই দিবেন। কারণ আরং যখন প্রথম আসছিল তখন কি আরং এত বড় মানে কি বলবো শোরুম নিয়ে বসছিল? নিশ্চয়ই না। বা কেউ যখন একটা বিজনেস স্টার্ট করে, স্টার্ট আপ বিজনেস যেটা, যেমন আমরা যখন আবায়াকে ফার্স্টে স্টার্ট করেছি তখন কিন্তু আমরা অনেক ছোট ছোট কাজ করেছি যেগুলো এখন আমরা করি না, এখন কিন্তু অনেক ছোটখাটো কাজ আমরা করি না বা আমরা না করে দিই, বা দেখা যায় যে খুব পরিচিত হলে আমরা তখন করে দিই। আগে কিন্তু এই ছোট কাজগুলি করেছি আমরা, এখন করি না, ব্যাপারগুলি ওইরকম। আমি আপু আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে অনলাইন মার্কেট প্লেসে, অনলাইন মার্কেট প্লেসেও তো আমাদের লোকাল মার্কেটের মার্কেটারদের ইয়াটা কেমন, মানে অর্থাৎ বায়ারদের রেসপন্সটা কেমন? ধরুন একজন বাংলাদেশি বায়া মানে আপনার কি অর্ডার দিয়ে থাকে কিনা, আমি এটাই বলতেছি। কারণ সবাই ভাবে যে ভাইয়া ফাইবারে আসলে কি বায়ার হচ্ছে সবাই, সেলাররাও বায়ার, বায়াররাও বায়ার,
কারণ ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের এত কাজ থাকে যা হয়তো আপনার বাংলাদেশের সেলাররা যারা অলরেডি লেভেল টু বা টপ রেটেড সেলার আছে তারা নিবে, তারা হয়তো এটাকে আপনার $700-800 কাজটা নেয়। কাজটা নিয়ে ওরা চায় কি এই বাঙালিদের মধ্যে যারা নতুন সেলার, এই যে আপনারা যারা নতুন সেলার হয়ে যাবেন, ওরা তাদেরকে হায়ার করবে ওই $700-800 কাজটাকে $100-200-এর মধ্যে আপনাদেরকে অফার করবে। বুঝতে পেরেছেন? আপনাদেরকে অফার করে তারপরে তারা আপনাদের কাছ থেকে করে নিয়ে বাকি কাজটা তারা সাবমিট করে দিবে। এতে হবে কি তা সে আপনাকে একটা রিভিউ দিয়ে দিল, আপনি একটা রিভিউ পেয়ে গেলেন, আর মাঝখান থেকে তার প্রোফাইলে একটা বিগ বাজেটের রিভিউ পড়লো এবং তার একটা আর্নিং। প্রথম অবস্থায় বাংলাদেশের যতগুলি বাংলাদেশের বায়ারের সংখ্যাটা আসলে ফাইবারের বায়ারের সংখ্যাটা এরকমই, সবাই সেলার সবাই বায়ার। বুঝতে পেরেছেন? এটা এক্সাক্ট বলা যায় না যে আপনার বাঙালি বায়ার পড়বে কিনা, পড়তেও পারে বাঙালি বায়ার। আপনি যেটা জানতে চেয়েছেন মেবি এইটাই যে বাঙালি বায়ার আছে কিনা, তাই না? বাঙালি বায়ার আছে, মাল্টিন্যাশনাল কিছু কোম্পানি আছে, ওরা আসলে বাঙালিদের হায়ার করার থেকে ওরা ফ্রিল্যান্সার হায়ার করে। ফ্রিল্যান্সার হায়ার করতে গেলে দেখেন এখন বাঙালিদের মাঝে অনেকেই আছে, আমি ফ্রিল্যান্সার হয়েছি, সে নিজেকে ফ্রিল্যান্সার দাবি করে কিন্তু তাকে ডিজিটাল মার্কেটিং এর কাজ জিজ্ঞেস করলে বলতে পারে না আমারই এই ব্যাচে আপনাদের ব্যাচে কে যেন কাকে যেন জিজ্ঞেস করলাম আপু আপনি কি আগে কোথাও করেছেন কিনা, উনি বলেছিল যে আপু আমি কিছুটা করেছি শপিফাই এর কাজ বা কিছু একটার কাজ। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু শপিফাইটা পড়ে না, শপিফাই এর প্রোডাক্ট লিস্টিং এটা ওয়ান কাইন্ড অফ ডেটা এন্ট্রির কাজ, এটা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে না, কিন্তু এটাকে অনেকেই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে ফেলে বলে আমরা ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি আপু। হ্যাঁ আপু আমি করেছি। হ্যাঁ আপু আমি করেছি। আনি? জি আপু। আচ্ছা, ভালো হয়েছে আপনি করেছেন। এখন এই ব্যাচের কেউ যদি শপিফাই এর কাজ পায় আপনার কাছে, সে কাজ নিবে, কাজ নিয়ে আপনার কাছে নিয়ে আসবে, আপনি করে দিবেন, সে পেমেন্ট আপনাকে দিয়ে দিবে, লাভ হবে, সে তার প্রোফাইল একটা রিভিউ পেয়ে যাবে আর আপনি একটা পেমেন্ট পেয়ে যাবেন। না এটা কিন্তু সিরিয়াস, আমার প্রত্যেকটা ব্যাচে এভাবেই কাজ হয়। আপু রিভিউটা কে দিবে? যে মানে যে বড় টাকার অ্যামাউন্টটা নিয়ে আমাকে মানে কম টাকায় দিল ওই তো রিভিউটা দিবে তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার বায়ার যে হবে সেই আপনাকে রিভিউ দেবে। এবং আমার প্রত্যেকটা ব্যাচে এটা বলা থাকে যে কেউ যদি ধরেন আপনি যেমন আমার আগের ব্যাচের একটা ভাইয়া হচ্ছে আপনার ওয়েবসাইটের কাজ জানতো, তো আমরা বলেছি যে আমরা ওয়েবসাইটের কাজ করব। কিভাবে করব? আপনি নিবেন, আপনি নিয়ে কাজটা করানোর দায়িত্ব আমার, কাকে দিয়ে করাবো সেটা আমি বুঝবো, কিন্তু যাকে দিয়ে করাবো সে তো আর ফ্রিতে করবে না, তাকে পেমেন্টটা, তার তো পেমেন্ট লাগবে। এতে বলতে পারেন যে আপু তাহলে আমার লাভ কি? আপনার লাভ হচ্ছে এই যে আপনার প্রোফাইলে ফ্রিতে একটা ভালো ফিডব্যাক পেয়ে যাচ্ছে, একটা ভালো কাজ জমা হয়ে যাচ্ছে, যে এই সেলারটা গতকাল আপনাদেরকে ফাইবার যখন ওপেন করিয়েছিলাম তখন দেখিয়েছিলাম না যে এই সেলারটা এতগুলি কাজ করেছে, 385টা কাজ, মনে আছে কারো? ওই যে আপনার প্রোফাইলে একটা করে কাজ জমা হবে, আপনি কাজ না করে আপনার প্রোফাইলে একটা করে কাজ জমা হয়ে যাবে, এর কারণে হচ্ছে পেজ মডারেশন। ভাইয়া পেজ মডারেশন কথাটা নাবিল ভাইয়া, এটা কি পেজ, সরি নাবিদ ভাইয়া, এটা কি পেজ মডারেশন রিগার্ডিং কন্টেন্ট মডারেশন? কন্টেন্ট আমি একটু আগে যখন ইয়েতে ঢুকলাম, আমার পেজে ঢুকলাম, তখন দেখি যে এখানে একটা অপশন আসছে, সেটা হচ্ছে দেখি কন্টেন্ট মডারেশন। তো ওখানে যাওয়ার পর আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে দেখি প্রোফেনিটি ফিল্টার্স। প্রোফেনেটিভ ফিল্টার্স বলতে ওখানে যা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে কিছু ওয়ার্ডস আছে যেগুলো আপনি যদি ওখানে পুট করে দেন, দেন ওই ওয়ার্ডের যদি কোনো কন্টেন্ট আপনার পেজে আসে তখন এগুলাকে অটোমেটিক্যালি ব্লক করে দিবে। ব্যাপারটা কি ঠিক কি রকম মডারেশন এটা? এইটা ভাইয়া যেটা আপনি বলছেন এটা ওয়ার্ড মডারেশন বলে আমরা অলরেডি করে ফেলেছি। এখন এক একজনের ওই যে বললাম ভাইয়া, আপনি যখন ক্যাটাগরিটা সিলেক্ট করেন তখন আসলে কিছু সেটিংসে কিছু নামের চেঞ্জ আসে। বুঝতে পেরেছেন? এই ওয়ার্ডগুলি মানে ওয়ার্ডগুলি ব্লক করে দেয়া, গতকাল কিন্তু বলেছিলাম আমি যে এইখানে যদি আমি কিছু ওয়ার্ড লিখে দেই এই ওয়ার্ডগুলি ব্লক হয়ে যাবে, এই ওয়ার্ডগুলি দিয়ে কেউ আমার পেজে কোনো প্রকার কমেন্ট করতে পারবে না, কোনো প্রকার কমেন্ট করতে পারবে না। আচ্ছা আপু জি, না আমি ছিলাম তো সেজন্য হয়তো আমি হয়তো ভাইয়া ওই যে কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন আপনি, ও আচ্ছা আপনি তো পরশু দিনের ক্লাসটা করতে পারেননি। হ্যাঁ,
আপনাদের হচ্ছে ফাইবারে কোনো কাজ পেলে বলবেন না যে পারি না, বাইরের কাছ থেকে নিয়ে নেবেন, কাজ করানোর দায়িত্ব আমার। আর আপনারা কেউ কখনো বলবেন না যে আপু এই কাজটা আমি তো পারি না, কাজ আপনার পারা লাগবে না, আমি তো পারি, আপনাদের মনে হয় আমি তো পারি, যদি আমি পারি তার মানে আপনারা পারেন। সো কোনো কাজ বলবেন না আপু নিব না, আপু আমি তো পারি না, আপু আপনি তো দিতে বলছেন, কোনো দরকার নাই আপনাদের পারার, আমি পারি, কাজ নিবেন আমি করে দিব লাগবে। আপনারা অন্য কোন পেজ যদি কেউ চিনে থাকেন বা কারো পরিচিত কোনো পেজ থেকে থাকে বলেন, আমি ওই পেজটা দেখে আপনাদের বলে দিচ্ছি এই পেজের এই এই ঝামেলা আছে। কারো কোনো পেজ পরিচিত, কারো কোনো ফ্রেন্ডের বিজনেস, অনলাইন বিজনেস কোনো পেজ আছে? আমার পেজে যান আপু। যান যান এই ভাইয়ার পেজে যান, ভাইয়া তো মেবি পেজের কাজ করছেন। করি নাই, অটোমেশন সেট করি নাই তো। খালি অটোমেশন কে আর দিন দুনিয়া যায়। ভাইয়ার পেজের নামটা বলুন। চ্যাট বক্সে দিছি ভাইয়া। ও আচ্ছা। হাফ আপনি করবেন, বাকিটা আরেকজন করবে, কারণ হচ্ছে জুম থেকে হয় কি ভাইয়া, জুমটা যখন অন করি আমরা, জুম অন করার পরে জুম ক্লাস মানে জুমে ক্লাস করার সাথে আরেকটা ব্রাউজার অন করে দিলে পিসি অনেক স্লো হয়ে যায়, এটা নেটের প্রবলেম না, পিসি স্লো হয়ে যায়। কি অন্য কেউ একজন স্ক্রিন শেয়ার করেন আমার সাথে? আরমান আপু করেন? আপু জি আপু, আমার পেজে স্ক্রিনটা কি শেয়ার করতে পারবো? আপনার পিসির স্ক্রিন? হ্যাঁ করতে পারবেন, অবশ্যই করতে পারবেন ভাইয়া। জি আপু। হাসনাত ভাই আপনি স্ক্রিনশটটা অফ করে দেন। তুষার বণিককে আমি আপনাদেরকে বলেছিলাম একটু মেনশন করে দিতে, তুষার বণিক আর সাজ্জাদ হোসেন। এই যে দেখেন চিন্ময়, চিন্ময় বৈদ্যর এখানে কিন্তু চিন্ময় হচ্ছে ইউজার নেম সেট করেনি, ওর হচ্ছে নিউ চিন্ময়ের ইউজার নেম সেট করা নেই। আপনি এটা কি ইয়ে দিয়ে খুলেছেন ভাইয়া, ওপেন করেছেন কি বলে পাবলিক ফিগার দিয়ে? ছিল আপনার
আপনি যে আমি হচ্ছে লগিং করব বা আমি ট্রাভেলিং দিব বা আমি হচ্ছে কুকিং দিব, আমি হচ্ছে কোনো কিছু টিউটোরিয়াল দিব, আমি এখানে টি শার্ট সেল করব, আমি কোনো না কোনো কিছু একটা তো চিন্তা করেছে। আমি যখন খুলতে চাইছিলাম তখন এটা ট্রোল পেজ হিসেবে খুলতে চাইছিলাম। তার মানে এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার এন্টারটেইনমেন্ট, রাইট? ট্রোল পেজের যেটা এন্টারটেইনমেন্ট। আমি একটা সেকেন্ড একটু, একটা সেকেন্ড না, জাস্ট একটা মিনিট একটু লাইনে থাকেন, আমি আসছি, ঠিক আছে? হাত ভাই, ভাইয়া, এই হাত ভাইয়া, হাত ভাই ঘুমাচ্ছে, ভাই ঘুমাচ্ছে, কাল রাতে আমারে বুঝছেন উনি আমার দুইটা পর্যন্ত বসে রাখি ঘুমাই গেছে। আপনি ফোন দিবেন না? এটা বলে যে সবচেয়ে বেশি কে আমাদের মিউজিশিয়ান ভাইয়া? না আমি তো আজকে বলেছি, শুধু আজকে না, আপনি গতকালকে বলেছেন, প্রচুর বলেছেন। ও না, আচ্ছা, আসলে অভ্যাস হয়ে গেছে মেবি। সমস্যা নাই ভাইয়া, ওই যে একটু আগে চিনমে ইয়া করলো না, ট্রোলিং পেজ বলতেছে না, একটু করে দিলাম আর কি ট্রোলিং। হ্যাঁ ভাইয়া বলেন, চলেন এই চিনমেন ভাইয়া, চলেন ইয়া নাসির ভাইরে নিয়ে আমরা ট্রোল করে দিই এখানে, আপনার পেজের একটা ইয়া হয়ে যাক, পোস্ট হয়ে যাক। হ্যাঁ ভাই, আমি ছবি টবি পাঠান, আমি এটা আপলোড করে দিই। ঠিক আছে ভাইয়া। আমি দেখি লাইভে আমাদের কেমন কথাবার্তা চলতেছে, দেখেন কে কি দেখতে কোথায় যাচ্ছে। কিছু দেখতে যাচ্ছে না, দেখতে যাচ্ছে ওর লাইভটা, দেখতে যাচ্ছে লাইভে আমরা কি কথা বলতেছি, কি রকম শোনা যাচ্ছে ওটা দেখার জন্য যাচ্ছে আপু। আচ্ছা, এইটা হচ্ছে ক্লাস শেষে আপনারা গিয়ে সবাই আপনাদের লাইভগুলি যদি দুইটা বার রিপিট দেখতেন তাহলে হচ্ছে আপনাদের ক্লাসের কোনো কিছু আর কনফিউশন থাকতো না, ঠিক আছে? দুইটা বার দেখতে পারলে কোনো কনফিউশন থাকতো না আপনাদের মাঝে, আপনার স্ক্রল করেন নিচে আসেন, দেখি আপনার অ্যাবাউটে কি আছে, হোল্ড অন, আপনার লোকেশন দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, নাই ওয়েবসাইট, নাই ফোন নাম্বার, নাই মেইল অ্যাড্রেস, নাই তারপরে যান ইনফো, নাই আপনার ছবি, নাই আপনার পুরো পেজের সেটিংসই তো করতে হবে, শুধু পেজটাই মানে জাস্ট পেজ একটা রেডি করতে হবে, ফেসবুকে পেজ ক্রিয়েট বাটনটা ক্লিক করে আমি একটা পেজ ক্রিয়েট করে রাখছি কিন্তু বাকি কোনো কাজই করি নাই। হ্যাঁ, কালকে ক্লাসটা করে যতটুকু শিখলাম ওইটাই করলাম শুধু। আচ্ছা, ইনবক্সে যান তো, কালকে ক্লাসে তো অটোমেশন দেখিয়েছি, আপনি অটোমেশন সেট করেছেন? এখানে না, অটোমেটেড রেসপন্সে যান,
আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই অফ চিনময় থ্যাঙ্কস ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেট করেছেন একটা কোশ্চেনই সেট করেছেন হ্যালো হ্যাঁ বলেন সেট করেছেন করেননি তো কালকে তো এইটুকু জায়গা দেখিয়েছিলাম এইটুকু বুঝেননি বেশি করি নাই জাস্ট একটা কোশ্চেন এক কোশ্চেন আবু এটা আরেকবার দেখান তো কোনটা ফ্রিকোয়েন্টলি জি জি ওর শুরু থেকে আচ্ছা শুরু থেকে গেলে পেজের ইনবক্সে যেতে হয় ভাইয়া ব্যাক করেন এইটু পারবো 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 এটা পারবো আচ্ছা পেজের ইনবক্সে ইনবক্সে গেলে অটোমেশন আসবে অটোমেটেড মেসেজ সেটিংস আসবে ওখানে গিয়ে তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে ক্লিক করবেন ক্লিক করলে ডান পাশে হচ্ছে এডিট অপশনটা আসে যান ক্লিক করেন এত ঘুম কার আসতেছে না আমি দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে আপনাদের এই কথার ইয়ের জন্য আমি হচ্ছে আপনাদের আগামীকালের অ্যাসাইনমেন্টে যে তিনটা কোশ্চেন দিয়েছিলাম থিওরিটিক্যাল লিখে নিয়ে আসতে হবে সেটা আপনাদের আমার বলা হয়নি আমি ভুলে গিয়েছি জি আপু বলেন আমি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে যাবেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে গেলে এই যে এডিট অপশনটা আসবে এডিট অপশন আসলে এডিটে যাবেন তারপরে একটা করে অ্যাড কোশ্চেন দিয়ে একটা করে কোশ্চেন অ্যাড করবেন ওই কোশ্চেনের আনসার দিয়ে দিবেন এই যে ইয়েস উই হ্যাভ ইয়েস উই হ্যাভ দেয়ার পরে সে আপনাকে জিজ্ঞেস করছে আপনাদের আদার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা আপনি লিখেছেন ইয়েস উই হ্যাভ তারপরে তার কোশ্চেন আসবে তাহলে সেটা কি সো এইটা কখনো এরকম আধুরা মানে অর্ধেক আনসার কখনো দিবেন না ইয়েস আপনি লিখেছেন ইয়েস উই হ্যাভ দিয়ে আপনার যে সোশ্যাল মিডিয়াটা আছে সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের হ্যাঁ অ্যাড অ্যাটাচমেন্টে দিয়ে দেন আপনি লিঙ্কটা এখানে যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রাম দিয়ে দেন অথবা আপনি ওই টেক্সটের মধ্যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিতে পারেন ব্যাস হয়ে যায় ভাই আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করেন সাদা করেন সাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু এখন করা লাগবে না ভাই আপনি আপনার কাজ করেন দেখতেছি জি আপু বলেন হ্যালো হ্যালো আমরা যেটা দেখতে যাচ্ছিলাম ভাইয়া ওই যে ইমন দেখেন টেক্সটের চ্যাট বক্সে একটা হচ্ছে ইয়ে দিয়েছে একটা পেজের নাম দিয়েছে আপনি ওই পেজটাতে একটু যান চিন্ময় আপনার হচ্ছে দেখেন এই যে জুমের চ্যাট বক্সে একটা পেজের নাম দেয়া হয়েছে ওই পেজটা একটু কাইন্ডলি পেজটা লিখে সার্চ করেন সার্চ করলে পেয়ে যাবেন ওই পেজের হচ্ছে একটা ইয়ে নিয়ে
ওই পেজটাকে আমরা দেখে বুঝি যে কিভাবে ক্লাস কিভাবে ক্লাস হচ্ছে কেমনটা লাগে আর তাই তো অনেক দিন ধরে খাই না কিছু আপনি ডাকছি কি এক অবস্থা আমার স্ক্রিনশট হচ্ছে না কেন আর কি বলছেন হ্যালো ওই হইতেছে জি আপু কি মু অনেক দিন ধরে খাই না না করে দেব আচ্ছা আপনাদের না সমস্ত কথা শোনা যায় আপনারা কাইন্ডলি একটু মিউট করে দিবেন হ্যাঁ পেয়েছেন আপু এটা আপু কোনটা এখন যার পেজ সে তো বলছে না এটা হ্যাঁ এটাই তো ভাইয়া পেজে রৌনার ভাইয়া জি ভাইয়া পেজ কোনটা বলেন না কেন কথা পেজ দেখেন দেখতেছি না সি অল দেন পেজের ইউজার নেম কি সেট করেন নি হ্যাঁ সেট করেছি কি নাম এটা হচ্ছে ব্রডকাস্টিং ইওর প্রোডাক্টিভিটি লিখেন লিখে দেন চ্যাট বক্সে খুব দ্রুত লিখে দেন ও ইউজার নেমটা দিয়ে দেন একটা অবস্থা আপনারা আসলে দিয়েছি আপু একটু দেখেন ভাইয়া চিন্ময় একটু চ্যাট বক্সে দেখেন দিয়েছে ভাই এটা কি স্পেস হবে নাকি স্পেস না না ভাইয়া ইউজার নেমে স্পেস হয় না রে ভাই আমি আজকে ভেবেছিলাম আমি ক্যারোসোলটা ধরবো ক্যারোসোলটা ধরতে পারলাম না ও নিচে যাচ্ছেন কেন ভাইয়া সবার উপরে আছে তো জি ভাইয়া আচ্ছা আপু কি আপু এই যে এই এই টাইপের প্রোফাইল পিকচার কিভাবে সেট করে এটা প্রোফাইল পিকচার না তো এটা তো কভার ভিডিও দিয়েছে মেবিও কভার ভিডিও না এটা জি আপু এটা ভিডিও দেয়া ভাইয়া এটা ভিডিও সেট করেছো এগুলো কি নিজেরা তৈরি করতে হয় নাকি ডাউনলোড করা যায় কিভাবে ছবি রেডি করতে হবে কোথায় পাবেন কিভাবে রেডি করবেন বায়ারের টুকটাক এই কাজগুলি কিভাবে করে দিবেন এই যে আমি আপনাদের সাথে ব্রেক স্ক্রিন রেডি করা বলছি এই জিনিসগুলি কিভাবে রেডি করতে হয় ওই জিনিসগুলির জন্য ছোট দুটা অ্যাপস আছে ওই দুটো অ্যাপস দিয়ে কিভাবে করতে হবে আমি শিখিয়ে দিব আর কেউ যদি ভিডিও এডিটিং এর কাজ অলরেডি গ্রাফিক্স এর কাজ জেনে থাকেন ফটোশপ অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর এর কাজ জেনে থাকেন তাহলে তাদের তুলনায় আমরা হচ্ছি একদমই নগণ্য আমরা নামে মাত্র ডিজাইনারের কাজ করে দিই কোনো রকম চলা যায় আমাদের এতটুকু কাজের জন্য আরেকজন গ্রাফিক্স ডিজাইনারের কাছে যেতে না বুঝতে পেরেছেন এখন ওর পেজের ফল্ট বের করেন তো দেখি আল্লাহ সব চুপ হয়ে বসে আছে সব ঘুমায় বলেছি এই পেজের দোষ বের করেন খুদ বের করেন এই পেজটা মনে করেন বায়ারের একটা পেজ এই পেজে কিভাবে কি কাজ করতে হবে এই পেজে কোন কোন কাজ করতে হবে আপনারা বললে আমি বুঝতে পারবো না বলুন মেসেজের এটা একটু ভিজিবল ইয়া করে দিতে বলেন মিনিমাইজ অথবা ক্যান্সেল করতে বলেন মেসেজের এটা মিনিমাইজ করেন
একটু দাঁড়ান উপরে নিয়ে যান একটু উপরে আর একটু নিচে এমএন টেমপ্লেট করা যাবে তার তারপরে ট্যাব টেমপ্লেট দেখেন তারপরে ওর হচ্ছে যা বিজনেস ওইটার সাথে ওর বিজনেস ক্যাটাগরি ম্যাচ করছে কিনা সেটা দেখেন ওর ট্যাগ টেমপ্লেট তো কাস্টমাইজ করা যাবে ওর মেসেজ তো মেসেজে তো রেটিং অন করে রেখেছে অটোমেশন সেট করেছে কিনা দেখেন ওর লোকেশন ও এখানে দেখাচ্ছে কিনা যদি লোকেশন না দেখায় তার মানে ও নিশ্চয়ই এখানে পিপল ফিজিক্যালি ভিজিট যে জিনিসটা অপশনটা ওই অপশনটা ও এখানে অ্যালাউ করেনি এই জন্য দেখতে পাচ্ছে না অপশনগুলো একটু দেখেন নিচে আসেন কল করে নিচে আসেন তারপরে একটু দেখো কখনো হোমের পরে একটা বিজনেসের একটু উপরে বিজনেসের পরে যে কোনো বিজনেসে আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না সরি আপু তাহলে হয়তো আমার নেট কোনো কারণে ড্রপ করেছিল একটু স্ক্রল করে উপরে উঠেন এইখানে দেখেন একটা শপ হোম হচ্ছে একটা শপ তারপরে একটা দোকানে যাওয়ার পরে দোকানের নিশ্চয়ই দোকানটা কি রিলেটেড সেটা আপনি জানতে চাইবেন সেটা কোথায় জানা যায় একটা পেজের অ্যাবাউট তো জানা হ্যাঁ ওর অ্যাবাউটটা একদম লাস্টে দেয়া আছে ওর অ্যাবাউটটা ফার্স্টে নিয়ে আসতে হবে তারপরে ওর সার্ভিস দিতে হবে তারপরে ওর রিভিউজ দিতে হবে তারপরে ও গিয়ে ফটো ভিডিওস দিতে পারবে ঠিক আছে তার মানে ওর ট্যাব টেমপ্লেট হচ্ছে কাস্টমাইজ করতে হবে তারপরে নিচে এসে দেখেন ওর অ্যাড্রেস দিয়েছে কিন্তু ও হচ্ছে লোকেশনটা দেয়নি এবং ও ওর একটা ওয়েবসাইট অ্যাড করেছে দেখতে পাচ্ছেন জি ওয়েবসাইট অ্যাড করেছে ও হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস দিয়েছে ফোন নাম্বার দিয়েছে তারপর নিচে আসেন ও আলাদা কোনো অ্যাবাউট দিয়েছে ফোন নাম্বার আরেকটা দিয়েছে কোনো হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আর কোনো অন্য কোনো অ্যাকাউন্ট হ্যাঁ উনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা ওটা অ্যাড করেনি যদি থাকে আপনারা অ্যাড করে দিবেন যদি না থাকে আপনারা তো অ্যাড করতে পারবেন না তাহলে তাই না জি জি তারপরে হচ্ছে হলো গিয়ে নিচে আসেন আটটা নিচে নাই ওর ইয়েটা দেওয়া কল টু অ্যাকশন বাটন হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছে এখানে যদি কেউ সার্ভিস প্রোভাইড করে প্রোভাইডার যারা হয় ও যেমন সার্ভিস প্রোভাইড করছে ওর এখানে কখনো হোয়াটসঅ্যাপ দিবে না ও সবসময় কল দিবে ও হোয়াটসঅ্যাপ দিবে না ও কল দিবে কারণ মানুষ হচ্ছে ছবি দেখে কাজ করাবে না ওকে কল দিয়ে ওর ইনফরমেশন ওর সাথে কথা বলতে চাইবে সো ওর এখানে কল দিতে হবে বাটনটা যেটা আছে চেঞ্জ করে জাস্ট ফোন নাম্বার দিয়ে কল টু অ্যাকশন বাটন দিয়ে দিতে হবে তারপরে যান ভাইয়া তারপর হচ্ছে ওপেন আওয়ার দেয় নাই আর আওয়ার সেট করা নাই জি তারপরে কোথায় যাব এরপরে স্ক্রল করে উপরে উঠে তারপর প্রাইস ডিটেইলসটাও দেয়া নাই হ্যাঁ তারপরে এই যে দেখেন আপনারা দুইটা তিনটা ক্লাস করে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন কোথায় কোথায় কি দেয়া নাই জি তারপরে হচ্ছে ডান পাশে ভাইয়া হোমে যাবেন এখন হোমে গিয়ে ওর ডান পাশে পোস্টগুলি দেখেন যে পোস্টে ও কতটা মানে পোস্টে কি কি দিয়েছে সে পোস্টে ও কি কি দিয়েছে যে ডান পাশে পোস্ট দিয়েছে না পোস্টে দেখেন ওর পোস্টে লাইক শেয়ার এর বাটন আছে কিন্তু ওর পোস্ট একটু পড়েন একটু একটু পোস্টে হচ্ছে সি মোরে দেন সি মোরে দেন ওর পোস্টে কোনো কিওয়ার্ড দেয়া নেই কোনো হ্যাশট্যাগ দেয়া নেই জি তারপরে স্ক্রল করে নিচে আসেন ওর পোস্টের ইনফরমেশন আপডেট করলে যে আপনার পেজে পোস্ট আকারে যায় ওই অপশনটা মেবি ওর অন করা নেই তাই না আপু একটু আবার রিপিট করবেন
বললাম যে একটা পেজের সেটিংস এ একটা জেনারেল সেটিংস এ একটা অপশন আছে যে আপনি আপনার পেজের কোনো কিছু যদি আপডেট করেন বা পেজে অ্যাড করেন যে ফোন নাম্বার অ্যাড করা বা মেইল অ্যাড্রেস আপডেট করা বা টাইমিংটা আপডেট করা একটা আছে যে শুধু আপডেট হয়ে যাবে আরেকটা আছে আপডেট হবে সাথে আপনার পেজে এটা পোস্ট হবে পোস্ট আকারে পোস্ট হবে পোস্ট আকারে পোস্ট হবে ওই আপডেট দেওয়ার ওয়েবসাইট অ্যাড্রেসে যে এটা পোস্ট হয়েছে তারপরে জান এটা পোস্ট আকারে পোস্ট হবে আপু এটা হচ্ছে যে আমি আপনাকে বলছি আপু সেটা হচ্ছে সবকিছুই দেওয়া হয়েছে যে প্রাইস রেঞ্জ থেকে শুরু করে সবকিছু ইনপুট করা হয়েছে ওগুলো সবগুলো যখন আমার ক্লাসিক মুডে ছিল তখন এখন যখন নিউ মুডে আসছে এগুলো সবগুলো অফ হয়ে গেছে কেন বুঝছেন তারপর এটা ছিল তারপর এটা ছিল স্টোরি যেটা পোস্ট দেখছেন আমি কিন্তু একটা পোস্ট ম্যানুয়ালি সেট করি নাই সেটা হচ্ছে এটা ছিল স্টোরি এখন স্টোরি তো বাদ হয়ে গেছে নিউ ফেসবুক থেকে কোনটা আমি বুঝিনি আবার বলেন কোনটা স্টোরি ছিল উপরে উপরে যেটা পোস্ট একদম প্রথমে যে পোস্ট আছে ওটা ছিল স্টোরি আমার ওটা স্টোরি থাকার কথা না এটা পিন পোস্টেড এটা পিন পোস্টেড দেখাচ্ছে পিন করে রেখেছেন এই পোস্টটা পিন করে রেখেছি বাট এটা আপনার ভিডিও সাথে ছিল ওইজন্য এটা ছিল করেছেন বলি এটা পোস্ট আকারে ফার্স্টে দেখাচ্ছে ঠিক করতে হবে না বলে ঠিক করতে হবে সেটা বলে জি আপু ফাঁকি হচ্ছে দল সব একসাথে আসছে আমার কাছে স্টোরি কোথায় গেছে আপু স্টোরিটা এখন দেখায় না কেন স্টোরি দেখায় না তো সেটা তো বলতে পারছি না কারণ স্টোরি তো আমার কাছে দেখালো আপনি এখানে স্টোরি সেট করেন নাই হয়তো স্ক্রল করেন তো নিচে আসেন তো ভাইয়া দেখি ও স্টোরিতে দিলে এটা এখানে আসবে কেন নাই তো স্টোরি নাই তো আপনার আপনার অ্যাবাউটে জানতো ভাইয়া ওর অ্যাবাউটে জানতো অ্যাবাউটে অ্যাবাউটে গেলে স্টোরি দেখা যায় এটাতে অ্যাবাউট ওইখানে কেন আপনার অ্যাবাউটে যান সি অলে যান তো এটা নাকি এটা সি অলে যান হুম নতুন আপডেটে স্টোরি তুলে নিয়েছে না স্টোরি তুলে নেওয়ার কথা না তো দাঁড়ান হোল্ড অন আমি দেখে নেই আপনারটা ক্লাসিক বলে মেবি আমি এখন আপনাদের নিউ ভার্সনে ক্লাসিক বলে আমি ক্লাসিক ভার্সনে যাই না শুধু শুধু আপনি আমার কারণে আমারে রাগায় দেন কেন এটাই আমি বুঝি আপনারে ব্যাকডেট নেওয়ার চেষ্টা করতেছে লাভ আছে কোনো তাই তো আপু এখনো সুইট 16 কি বলে দেখতে পাচ্ছি আপনি দেখতে পেলে হবে কি ভিজিটররা তো দেখতে পাচ্ছে না নতুন নতুন ফেসবুকে সেট করেন এটা অক্টোবরের আগে সেট করেছেন অক্টোবরের 1 তারিখের পরে আর সেট করেননি এটা হচ্ছে 17 সেপ্টেম্বর অক্টোবরের 1 তারিখে হচ্ছে আপনার নতুন আপডেট আসছে না হ্যাঁ তো আপনার পেজের সেটিংস প্রপার ওয়েতে নাই এই যে আমার পেজে সমস্ত কিছু আছে শুধু ইয়ে নাই স্টোরি নাই হয়ে গেছে স্টোরি হ্যাঁ সেটাই বলছি স্টোরিটা ক্লাসিক মোডে গেলে দেখা যায় স্টোরিটা ক্লাসিক মোডে গেলে দেখা যায় স্টোরিটাই অবস্থা হলো কেন আচ্ছা এই হচ্ছে একটা পেজের ডায়াগনস্টিক করা মানে একটা পেজের রোগবালাই খুঁজে বের করা বা আপনি আপনারা বলতে পারবেন আপু আমি একটু ইয়া করতেছি স্ক্রিন শেয়ার করতেছি আপু আচ্ছা একটু দাঁড়ান দাঁড়াইতে পারবো না বসে আছি বসে দেখা যাচ্ছে আপু না দাঁড়ান দেখতে পাচ্ছি তো নাকি দেখতে পাচ্ছেন আপু দাঁড়ান না রে ভাইয়া একটা সেকেন্ড আপু নামাজটা পড়ে আসি দেখতে পাচ্ছি আচ্ছা পাঁচটা চারটা সরি পাঁচটা বেজে গেছে আগে পাঁচটায় আজান দিত তো এখন যে নামাজ পড়তে যাবেন ব্রেক স্ক্রিন রেডি করেছেন কে এই যে আপু আপনি এই ব্যাপারটা একটু দেখেন যে এই দেখেন বিজনেস আওয়ার দেওয়া আছে আপু আমার কাছে একটা আছে
আর আপনি আপনি আমার ট্যাবটা দেখেন, প্রথমে সার্ভিস পরে রিভিউস আছে তো ঠিকমতো? ভাইয়া আপনি পেজে অ্যাডমিনে আছেন, অ্যাডমিনে থেকে আমি কি দেখিয়েছি যে অ্যাডমিনে থেকে এখান থেকে আমরা ভিজিটর মোডে যেতে পারি, ভিজিটর মোডে গিয়ে আমরা দেখতে পারি আমাদের পেজের সেটিংস ঠিক আছে কি নেই? আপনি কি এই সেটগুলি করার পরে একবার ভিজিটর মোডে গিয়ে দেখেছেন? দেখেছি তো। দেখলে তাহলে এখন যেটা দেখালাম সেটা আর এটার মধ্যে তফাৎটা কোথায়? ওটাও তো আপনার পেজ, এটাও তো আপনার পেজ। এই যে দেখেন, এটা আমার ভিজিটর মোড, দেখেন। আই চিন্ময়, আপনি কই? তাহলে আপনি কার পেজ বের করছেন? আমি তো এই পেজে গেছিলাম। না উনি ঠিকই পেজে গেছে, বাট দেখেন আমার বিজনেস আওয়ার আছে। এখন ভিজিটর মোড দেয়া নাই তো। আমরা যখন দেখেছি তখন তো ভিজিটর মোড দেয়া ছিল না, সার্ভিস ছিল না, এই যে অফারস ছিল না। তাইলে এটা ফেসবুকের মাথা খারাপ। তাইলে এটা সলিউশন আমার কাছে নাই, তাইলে এটা সলিউশন ফেসবুকের মাথা খারাপ। হয়তো এগুলো উনি কোনো কারণে অনলি মি করে রাখছে বা শো এরকম কোনো না। পেজের এই জিনিসগুলি অনলি মি করা যায় না, এটা আপনার প্রোফাইল না, ঠিক আছে? পেজের এই জিনিসগুলি অনলি মি করা যায় না। দেখেন আমার অ্যাবাউট দেখেন, সবগুলোই তো ঠিক আছে। দেখেন আমার অ্যাবাউট দেখেন, আওয়ার্স দেখেন, ঠিকই তো আছে। তো আমরা তো দেখতে পাইনি, আপনার এখানে গিয়ে দেখলে তো লাভ নেই। আমি তো ভিজিটর মুডে আছি। আরে ভাই আপনারা এক কাজ করেন, সবাই নামাজে ব্রেকে চলে যান। হ্যালো, খুব দ্রুত নামাজে ব্রেকে চলে যান, 4টা বাজে, 4টা পর্যন্ত ব্যাক করেন। নামাজে ব্রেকটা আসলে দরকার হয়। ব্রেক স্ক্রিন দিবে আপু, স্ক্রিন শেয়ার করবে কে? আপু 5টা মিনিট সময় বাড়ায় দেন, 4:20 পর্যন্ত দেন, তাইলে একটু আস্তে শুরু করতে পারবো। না আমি দেব না, তারপরে আবার 5টা বাজে একটা ব্রেক আছে, নামাজে ব্রেক আছে, 5 মিনিট কম খান। আমাকে আসলে হ্যাপি করানোটা একটু টাফ হবে, এটা আপনার আরো খুব বেশি বুঝতে পারবেন। বলেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, হইছে এটা? আমার মনে হয় হয় না, না এটা মেবি আমি গুগলে দেখেছি। না গুগলে দেখছেন, সবগুলোই গুগলে আছে, কিন্তু আপনি দেখছেন একটা ফ্রেন্ড। আমি এখানে এটা না, এটা রাখছি, আবার এটা রাখছি, কালারটা একটু ডিপ করে দিয়েছি। কথা হচ্ছে এটা কি কপিরাইট? এখন তা বলতে পারবো না, কারণ দেখি তাহলে কিভাবে হবে, আমার লাইভ তো কপিরাইট ধরে যাবে। তাহলে তাড়াতাড়ি স্ক্রিন বন্ধ করেন ভাইয়া, স্ক্রিন দিয়ে দেন। ভাইয়ার কাছে আছে না একটা? তাহলে আমি অফ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া অফ করে দেন। শাশ্বত ভাইয়া আপনার কাছে আসে না একটা? জি না, আমার কাছে নেই। আছে তো একটা, ওইটা দেন। না ওটা নাই তো রে ভাই, ওটা কপিরাইট, ওটা আমি নেট থেকে নিয়েছি। আচ্ছা ওইটা দেন আপনি, আমি দেখি কপিরাইট কিনা। আমি একটা লোগো মেকার দিয়ে করেছিলাম, ওটা উইদাউট কপিরাইট। কোথায় দেখি? হ্যাঁ হ্যাঁ ওটা দেন। আচ্ছা আমি দিচ্ছি আপুকে। আমাকে দিতে হবে না, স্ক্রিনে দেন আমি দেখি। আমি বসে বসে সিলেক্ট করি। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের মাঝে মানে এখন তো যেভাবে শিখছেন শিখছেন, কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেশি পেইনফুল হবে যখন ফাইবারের কাজ করতে যাবেন। ফাইবারের গিগ আপনারা যদি আমার পছন্দে করতে চান, তাহলে হচ্ছে আমাকে স্যাটিসফাই করাটা আপনাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। আমি গ্রুপে দিয়েছি আপু, আসলে স্ক্রিন তো সেট করতে পারতেছি না। ওরে গ্রুপে দিলে? আচ্ছা নাসির গ্রুপে দিয়েছি, দেখে নিচ্ছি। না এটা না, কিন্তু এখন যেহেতু নাই মামার থেকে কানা মামা ভালো, এটা কেউ একজন স্ক্রিনে দিয়ে দেন, তারপরে আমি আপনাদের দেখাবো না কিভাবে এটা তৈরি করতে হবে। একটা পিএনজি ফাইল দিবেন যেটা কপিরাইট ফ্রি থাকবে, নাচানাচি করবে, ওরকম কিছু একটা খুব ইউনিক কিছু যেটা আপনাদের ব্যাচকে আপনাদেরকে চেনা যাবে, যে এই ব্রেক স্ক্রিনটা দেখলে আচ্ছা এটা তো ওই ব্যাচ। জি জি, স্ক্রিনটা ভাইয়া শেয়ার করেন। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি, কেউ কি নাই?
শাশ্বত ভাইয়া, শাশ্বত বড়ুয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি, শাশ্বত বড়ুয়া স্ক্রিনটা শেয়ার করে দেন। আচ্ছা এরপরে আমাদের সাথে যে কৃষ্ণাধর আপু আছে, তারপরে হচ্ছে লুবনা আপু আছে, আরমান আছে, আজকে হাসনাত কথা বলেনি, আমাদের জুনিয়র অ্যানি আছে, রাশেদ আছে, সাদ আদনান আছে, সাদ আদনানের হচ্ছে পানিশমেন্ট দিব, পানিশমেন্টটা আমি পরে দিচ্ছি নামাজের পরে। সুভাষিস পল আছে, সুভাষিস পলের কোনো সাউন্ড আমি শুনি না, আমি জানি না ওনার ভয়েস কি রকম। আপু আছি, আমি শুনছি আপনার সব কথা। হ্যালো আপু, আপনি কি শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা এই স্ক্রিনটা যেটা নাসির দিয়েছে, এটা কি কেউ একটু স্ক্রিন শেয়ার করে দিয়ে রাখবেন স্ক্রিনে? আপু আমি দিচ্ছি। আচ্ছা দিচ্ছি। দিবাকর ভাইয়াও আছে, দিবাকর ভাইয়াও কথা বলে না, রাশেদও কথা বলে না, আমি আসলে বুঝি না আপনারা কে কে বুঝতে পারেন কি বুঝতে পারেন না, আপনারা কথা বলেন না কি আপনাদের ফাঁকি ধরে ফেলবো এই জন্য, না কথা বলেন না আসলে বুঝেন এই জন্য? না আসলে সময়টা যখন এই হবে আপু, আমি আরো অনেক কখন আপনি আরো কৃষ্ণা দিদি কোথায়, উনি কি আছে, কি হয়ে যাবে না মানে জি? দিবাকর ভাইয়া বুঝি না, একটু লাউডলি বলতে হবে ভাইয়া। মানে এখন মানে প্রবলেম তেমন এরাইস আসছে না, কি আপু প্রবলেম আসবে হয়তো তেমন আসতে চায়। সবাই 10 মিনিট আছে, 10 মিনিটের ব্রেকটা নিয়ে আসেন, 15 তো ব্যাক করে। আচ্ছা ঠিক আছে আপু আমি একটু আসি। হ্যাঁ আচ্ছা হ্যালো আপু। জি আপু আমি একটু আসি তাহলে। আমি একটু আসি তাহলে মানে কোথায় যাবেন আপনি, একটু আসি তাহলে? আমি তো আপু এতক্ষণ বসেছিলাম, একটু জাস্ট নিচে নামবো। আচ্ছা ঠিক আছে দাদা, মিউট করে তারপরে যাব। থ্যাঙ্ক ইউ।
আপু আছেন? হ্যালো আপু আছেন? হ্যালো কেউ কি আছেন? হ্যাঁ ভাই বলেন। কে আছেন ভাই? আমি চিন্ময়। আচ্ছা, হ্যাঁ তো খাওয়া দাওয়া হয়েছে আপনার? না দুপুরে করছিলাম, এখন তো আর খাওয়া দাওয়া হয়নি। আপনার এসে? হ্যাঁ আমি করে আসছিলাম, গতকালকে এই সময় লাঞ্চ করছিলাম। কি বলেন? হ্যাঁ গতকালকে মানে তাড়াহুড়া করে ক্লাস জয়েন করে ফেলছি। তাই নো তো ভাই, আপনারা সিরিয়াসলি রাতে অনেক রাত পর্যন্ত জেগে কাজ করেন? সামনে ভাই কই নাইলে ভাই দুপুরের খাবারটা না খেয়ে বসে যান। আরে না ভাই, সময় হয়নি খাওয়ার। সময় কোথ থেকে? 12 রাত রাইট জায়গা যায় ওই যে র‍্যাকেট খেলেন না, ব্যাডমিন্টন খেলেন না ভাই? এখনো শীতকালই ভালো আছে, খেলাধুলা শুরু হয়েছে। আপনাকে ফোন দেওয়া লাগতো, বলেন না আজকে কয়টার দিকে দেখা করবেন? কোন আজকেও তো বাজবে, তো আমার তো আস্তে আস্তে ম্যাক্সিমাম 1টা থেকে 1:30 বাজবে। সমস্যা নাই, আপনি আমার ফোন দিবেন, ডাইরেক্ট ফোন দিবেন। না আমি আপনাকে ফোন দিব না, আমি আপনাকে মেসেজ একটা দিব, দেখলে দেখবেন না দেখলে নাই। আরে ভাই আমি তো অনলাইন ঘুমাই তো ভাই, লাইভ চলতেছে মনে হয়। হ্যাঁ লাইভ চলতেছে, তো লাইভে ব্রেক চলতেছে, মানুষ আমাদের লাইভ দেখবে কেন? ব্রেক চলতেছে দেখতেছে না, ওটা দেখবে কেন? আচ্ছা আজকে তো আমি আপু তো আবার পরে দেখাই দিল, সব তো ক্লিয়ার হয়েছে তাই না ভাইয়া? আর ভাই হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়েছে, নিজেকে একটু রিঅ্যাকসেপ্ট করতে হবে। কোথায় দেখেন আছে কিসে জিমেইলে হ্যাঁ 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 থ্রি আইকন ব্যাক করেছেন সবাই? আমি মিউট করে কথা বলতেছিলাম। জি আপু। পেজের যতটুকু সেটিং শিখেছেন অতটুকু সেটিং থেকে আপনারা একটা পেজকে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে পেজের সেটিংস বা মানে একটা পেজের ভুলগুলি কিভাবে বের করে, যে বায়ারকে বলতে হয় যে তোমার পেজের এই এই কাজ করতে হবে, এই জিনিসটা কিভাবে করতে হবে সেটা তো এখন বুঝতে পেরেছেন। জি আপু সেটা তো এখন যে কেউ পারবেন তো? জি আপু পারবো আপু। এটা সিগা যদি এটা পারেন তাহলে তারপরে আমরা চলে যাই। জানিয়ে দেব ভাই, তারপরে চলে যাই। আমার সাথে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করবে কে আমার সাথে? স্ক্রিনটা একটু শেয়ার করেন কেউ। প্রধান আচ্ছা আহাদ ভাইয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে? জি আপু আছে আছে আছে। আচ্ছা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফেসবুকের সাথে কানেক্ট কিভাবে করতে হবে এবং আমরা ফেসবুকের পাবলিশিং টুলের কাজ কিভাবে করব সেটা আমরা দেখব।
যে একটা পোস্ট আমরা ফেসবুকে করে আগে করে চলে যাব, যে অনেক সময় বায়ার বলবে যে তোমার তুমি আমার 30 দিন ম্যানেজ করো, 30 দিনের ডেলিভারি তুমি আমাকে 7 দিনে দাও, কিভাবে দিবেন? তখন তার পোস্টগুলিকে শিডিউল পোস্ট করে দিবেন, শিডিউল পোস্ট করে টাইম অনুযায়ী সেট করে দিবেন, ওই টাইম অনুযায়ী আপনার হচ্ছে ইয়ে হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে, আপনার আর লাগবে না। এবং এইটার এগেইনস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বায়ারকে ডেলিভার দিয়ে দিতে পারবেন, 7 দিনের মধ্যে 30 দিনের কাজ আপনি ডেলিভার করে দিবেন, 7 দিনের কাজ যদি 30 দিনে ডেলিভার, 30 দিনের কাজ যদি 7 দিনে ডেলিভার করে দেন তখন পেমেন্টটা বেশি পাওয়া যাবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের মেবি আমার কথা বুঝতে খুব প্রবলেম হয় না, তো আমি খুব স্পিডে কথা বলি। আমি আপনাদের নিয়ে আসলে অনেক কনফিউজ থাকি, আপনারা এরকম যখন চুপ হয়ে থাকেন তখন মনে হয় আমি কি অনেক স্পিডে কথা বলে যাচ্ছি কি না। না আপু, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো আমার একটা কোশ্চেন ছিল। জি আপু, কোশ্চেন করেন আপু। আমার কোশ্চেনটা ছিল যে আমাদের পেজের একদম উপরে যে একটা মানে ইউআরএল যেটা আসে, এটা সেট মানে কিভাবে সেট করতে হবে, এটা একটু কনফিউজড হয়ে গেছে। আচ্ছা, এটা কনফিউজড হয়ে গেছেন, এটা কে, নামটা একটু বলেন। নাসিরউদ্দিন মিনহাজ। আচ্ছা, নাসিরউদ্দিন মিনহাজ ভাইয়া কনফিউজড হয়ে গেছেন। আচ্ছা, আহাদ, আপনার স্ক্রিনে আহাদ প্রধান হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ার, এটাই ঘুরতিছে, লোডিং, এরপর একটু কোন নেই। আচ্ছা, আমি স্টপ করে আবার দিলাম। হ্যাঁ, আমি তো আমার দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, আপনারা কি দেখতে পাচ্ছেন? না আপু, না আমরাও দেখতে পাচ্ছি না। হাসেন কেন আপনারা? আজিব বুঝি নাই কি বললেন। ওরা আপনাকে নিয়ে হাসে কেন সেটাকে জিজ্ঞেস করেন। কারা? ধ্বনির পরিবর্তন। এই যে আপনি ব্যাচমেটরা, আপনি যা যা দেখাচ্ছেন তাই দেখতে পাচ্ছি। হইছে, এত মজা নিতে হবে না, মজা নেওয়ার কাজটা শুধু একা আমার। আচ্ছা আপু, আমি ওয়েট, আপনি আমার ইয়েটা কই রাখছি? আমার তো ফেক একটা ইয়ে ছিল। আচ্ছা, ফেক একটা অ্যাকাউন্ট ছিল সেটা? আল্লাহ, এইগুলি কি কথাবার্তা, কে বলে? অফিসের পিয়ন। জি, অফিসের পিয়ন আর কি, থালা থালা ধুইতে বলছে। আপনারা লাইভে থালাবাটি ধুচ্ছেন যে ক্লাস বাদ দিয়ে? আচ্ছা, ওই তো আমার ইনস্টাগ্রাম আইডি। আচ্ছা, ইনস্টাগ্রাম আইডি থাকলে একটা ফেসবুক পেজের সাথে কিভাবে ইনস্টাগ্রাম আইডিটাকে লিংক করা যায়, বা ইনস্টাগ্রামে যদি আপনার বিজনেস পেজ থাকে। গেছে আমার পিসি হ্যাং হয়ে গেছে। আচ্ছা, আপনার ইনস্টাগ্রাম আইডি এটা, আপনি এখন আপনার একটা পেজে হচ্ছে আপনি ইয়ে করেন, কি যেন পেজে না, সরি, আরেকটা ট্যাবে আপনি ইয়ে ওপেন করেন, আপনার বিজনেস সরি ফেসবুক, ফেসবুক পেজটা ওপেন করেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খুব এলোমেলো হয়ে যাই মাঝে। আপনাদেরকে একটা পোস্টের লিংক আমি দিচ্ছি, ঠিক আছে? কাইন্ডলি এখানে যে পেজ, যে গ্রুপটা লিংক দিচ্ছি, এই গ্রুপটাতে আপনারা সবাই অ্যাড হয়ে নেবেন, ঠিক আছে? ফ্রিল্যান্সিং রিলেটেড যত টাইপের ইন ফিউচার আমাকে যদি অ্যাভেলেবল নাও পান, কোনো কারণে কোনো প্রবলেম হলে এই জায়গায় যদি একটু আপনি ইয়ে করেন, নক করেন, কেউ না কেউ সলিউশন দিয়ে দিবে। এটা একটা ফ্রিল্যান্সিং ক্লাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু, আমি দিয়ে দিয়েছি, সবাই ওখানে অ্যাপ্লাই ইয়ে করে দেন। ও
আপনাকে অ্যাপ্রুভ করে নেবে পরে দিয়ে দেন। আচ্ছা ভাইয়া আপনি হচ্ছেন আপনার এখন এটাতে যেতে হবে না, হ্যাঁ দেখুন এটাতে যেতে হবে না, আপনি আপনার পেজে যান, পেজের একদম নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, এই যে দেখেন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, হ্যাঁ ইনস্টাগ্রামটা এখানে, হ্যাঁ ক্লিক করেন ইনস্টাগ্রামে, এই যে কানেক্ট অ্যাকাউন্ট, এই কানেক্ট অ্যাকাউন্ট দিলে এখন আপনাকে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে হবে। আপনার ফোন এসছে, এই যে আপনার পাসওয়ার্ড তো ভুলে গেছি আপু, তাহলে কিভাবে হবে, পাসওয়ার্ড তো আমিও ভুলে যাই আমারটা, আমার তো প্রতিবার ঢোকার সময় হচ্ছে পাসওয়ার্ড রিসেট করতে হয়, আমি ফেসবুক দিয়ে কানেক্ট করছি। তোমার রিয়েল আইডিতে চলে যাবে, যে আইডিতে একটা আইডিতে গেলেই হলো, কানেক্ট করতে পারেননি এখন আপনার ইনস্টাগ্রাম, তারাই থাকতে হবে ভাইয়া, না আপনি বসেই থাকেন আমার একটু সময় দেন, কার মনে আছে ইনস্ট্যান্ট কে করতে পারবে, আর কোথাও দৌড়া লাগবে না এখানে হয়ে যাবে, পরশুদিন কে যেন আমাকে আইডি সরি পেজ হ্যাকিং নিয়ে একটা কোশ্চেন করেছিলেন না, যত জায়গায় দেখেন কানেক্ট উইথ ফেসবুক, এই প্রত্যেকটা জায়গায় যদি কানেক্ট উইথ ফেসবুক দেন তার মানে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার চান্স 100% থাকে। আচ্ছা তাহলে কানেক্ট উইথ ফেসবুক মানে মানে লিংকডইন এর সাথে ফেসবুকের ইনস্টার সাথে ফেসবুকের এরকম গুলোর কথা বলতেছেন না, আমরা ধরেন কোন গেমিং এ যাই, আমরা কোন অ্যাপসে যাই যে 30 বছর পরে আমার চেহারা কেমন দেখা যাবে, আমার বাড়ি কেমন দেখা যাবে, আমার গার্লফ্রেন্ড কটা থাকবে, আমার গাড়ি কটা থাকবে, এরকম থাকে না কিছু জিনিস ফেসবুক থেকে, জি 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 ওগুলোতে যাই না, কানেক্ট উইথ ফেসবুক দিতে হয় না, বা কোথাও যদি লগইন করতে যাই আমরা কানেক্ট উইথ ফেসবুক দেই তাই না, জি জি সেটা কখনোই দিব না, এখন থেকে আমরা কোনোদিন দিব না, আমি শুধু আপু গেমে করছি, পাবজিতে করছি, আর কোন জায়গায় দেয়া যাবে না, দিয়ে দিছি তো 2 বছর হয়ে যাচ্ছে, দেয়া যাবে না এই জন্য যে যখন দিবেন সেটাতে হচ্ছে আপনার প্রবলেম হবে, এগুলি ত্রুটি হচ্ছে ফেসবুক হ্যাকিং হয়, প্রোফাইল গুলি হ্যাক হয়, এই জন্য বলা হয় যে কখনো কানেক্ট উইথ ফেসবুক থাকলে দিতে না, এটা আপনি কানেক্ট উইথ গুগল দেন, যেই গুগল অ্যাড্রেস আপনি চাইবেন আপনার মেইল, যেই মেইল অ্যাড্রেসটা দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্ট বা জিমেইল ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, যেটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, মানে যেটা দিয়ে আপনার পার্সোনাল প্রোফাইল গুলি ক্রিয়েট করা, ওই প্রোফাইল গুলিতে আপনি কখনোই ওই প্রোফাইলের মেইল অ্যাড্রেস দিয়ে কখনো কোথাও লগ ইন করবেন না, আর যেখানে অপশনটা পাবেন সেখানে হচ্ছে অবশ্যই কানেক্ট উইথ জিমেইল দেন, গুগল দেন, কিন্তু কখনোই কানেক্ট উইথ ফেসবুক দিবেন না, এটা ট্রুতে হচ্ছে হ্যাকিংটা বেশি হয়, বুঝতে পেরেছেন, জি না কিছু গেমস দেখা যায় শুধু ফেসবুকটাই, আমরা থার্ড পার্টি, আমরা কিছু থার্ড পার্টি, যত থার্ড পার্টি অ্যাপ এর ট্রুতে আমরা লগইন করব প্রত্যেকটা থেকে আইডি হ্যাক করা খুব ইজি, সো আপনার যে পার্সোনাল প্রোফাইলটা থাকবে আপনি ট্রাই করবেন ওই পার্সোনাল প্রোফাইলটাতে কখনোই কানেক্ট উইথ ফেসবুক দিতে না, আপনি লগইন করতে হবে গেমিং এর জন্য, যখন লগইন করতে হয় আপনি করেন ফেক অ্যাকাউন্ট দিয়ে করেন, ফেক অ্যাকাউন্ট দিয়ে করা যায় না, জি যায়, তাহলে ফেক অ্যাকাউন্ট দিয়ে করেন কিন্তু আপনার রিয়েল প্রোফাইল দিয়ে করবেন না, এবং এই জিনিসটা হচ্ছে আপনার বায়ার যখন আপনাকে বলবে
তখন বায়ারকে আপনি বলে দিবেন যে কোনো কারণে যদি ওর অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয় ও কিন্তু আপনাকে দিয়ে কাজ করালে পরবর্তীতে আপনাকে বলবে যে আপনি ওর অ্যাকাউন্টে কিছু একটা করেছেন। সো ওকে বলে দিবেন তুমি কখনো এরকম কোনো জায়গা থেকে কানেক্ট উইথ ফেসবুক এই জায়গাগুলোতে তুমি ক্লিক করবা না, কারণ হচ্ছে আমি তোমাকে তোমার অ্যাকাউন্টটা বুঝিয়ে দিচ্ছি, এরপরে তোমার অ্যাকাউন্ট কিছু হলে আমার এটা লাইবিলিটি আমার না। অনেক সময় দেখা যায় যে তার অ্যাকাউন্ট সে বুঝে না, সে চলে গেছে, তার অ্যাডমিনশিপ একটাই ছিল, তার অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিয়েছে, সে এখন এসে ধরবে তুমি আমার পেজটাকে হচ্ছে ইয়ে করে দাও, রিকভার করে দাও। তখন কি সম্ভব আপনার পেজটাকে রিকভার করে দেওয়া? না, পসিবল না। সো বায়ারকে এই জিনিসটা বলে দিবেন। এবং আমরা কিছু কিছু সময় কিছু কিছু কাজ পাবো যেই কাজগুলো হচ্ছে থ্রু মানে সোশ্যাল মিডিয়ার তিনটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হয়, চারটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হয়, মানে বায়ারের তিনটা সোশ্যাল মিডিয়া থাকতে পারে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এরকম তিনটা চারটা সোশ্যাল মিডিয়া তার থাকতে পারে, সে হয়তো হ্যান্ডেল করতে পারে না। তো তারা করে কি ফ্রিল্যান্সার হায়ার করে, হায়ার করে এক মাসের জন্য তাদেরকে দিয়ে দেয়। তো আপনি কি প্রত্যেকটা প্রোফাইলে ঢুকে ঢুকে গিয়ে আমি বলেছি কোথাও ক্লিক করতে না আহাত, কারণ হচ্ছে এটা আমার আমার লাইভে কপিরাইট ইস্যুতে পড়ে যাবে। তো তখন দেখা যায় যে আপনার যেটা হয় যে তিন মাসের সরি এক মাসের জন্য তিনটা অ্যাকাউন্ট দিয়ে দিলে কি আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকে ঢুকে গিয়ে পোস্ট করবেন তিনবার ডেইলি? সেটা তো কখনো করবেন না। তো এইটা হচ্ছে আপনার কিছু থার্ড পার্টি অ্যাপ আছে, অ্যাপের থ্রুতে করা যায়। ওই অ্যাপগুলি অনেক সময় বায়ারদেরকে বলা যায় না, যদি এইরকম হয় ওই অ্যাপগুলি আপনারা ইউজ করবেন কিন্তু বায়ারদেরকে বলবেন না, এবং বায়ারদের কাছ থেকে ওই অ্যাপটা আবার পেইড, ওই পেইড অ্যাপটা যখন থার্ড পার্টি অ্যাপটা ইউজ করবেন তখন ওইটার যে পেমেন্টটা পেইড ভার্সনের যে পেমেন্ট ওই পেমেন্টটুকু বায়ারের কাছ থেকে নিয়ে নেবেন, কিভাবে যেটা আপনার প্রাইসিং থাকবে, আপনার বাজেট থাকবে, ওই বাজেটের সাথে এক্সট্রা অত ডলার দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? জি আপু। আপু এই জিনিসটা বলছি নাই, মানে আমরা ফেসবুকে পোস্ট করি না, শুধু ফেসবুকে ঢুকেই তো পোস্ট করি তাই না? এখন বায়ার হয়তো বায়ারের তিনটা প্রোফাইল দিবে, ফেসবুক দিবে, লিঙ্কডইন দিবে, ইনস্টাগ্রাম দিবে, বা ফেসবুক দিবে, টুইটার দিবে, ইনস্টাগ্রাম দিবে, যে তুমি আমার এই তিনটা প্রোফাইল ম্যানেজ করো, তুমি তিনটা প্রোফাইল হচ্ছে পোস্ট করবা, এটা ট্যাগ দিবা, এটা কমেন্টে রিপ্লাই করবা, এরকম আপনাকে দিল। তো তিনটা প্রোফাইলে ঢুকে ঢুকে ডেইলি কি আপনি তিনবার পোস্ট করবেন, নাকি এরকম কোন একটা অপশন আপনি চাইবেন যেইখানে একবার পোস্ট করলে তিনটা প্রোফাইলে চলে যায়? সেটাই ভালো, একবার পোস্ট করলে তিনটা প্রোফাইলে যদি চলে যায় ওইরকম করা যায়। ওইগুলির জন্য কিছু থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হয় যেগুলো হচ্ছে আপনার পেইড, মানে মান্থলি তাদেরকে একটা পেমেন্ট দিতে হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো ওই যে মান্থলি পেমেন্টটা দিবেন, ওই মান্থলি পেমেন্টটা ধরেন হয়তো $20, তো আপনি যদি $40 বায়ারের কাছ থেকে নেন, $20 বায়ারের কাছ থেকে আরো নিয়ে নেবেন, বলবেন যে আমার টোটাল বাজেট $60। বুঝতে পেরেছেন? কিন্তু বায়ারকে কখনো বলবেন না যে আপনি ওই থার্ড পার্টি অ্যাপের থ্রুতে তার প্রোফাইলে পোস্ট করছেন। বায়ার যদি আপনারা ফেসবুকের কাজ করতে চান, ফেসবুকের হচ্ছে এই যে ইনস্টাগ্রাম যদি বায়ার কানেক্ট করতে চায় তাহলে কিন্তু বায়ারের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে, বুঝছেন? তার জান ভাইয়া ডিসকানেক্ট ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে অ্যাডমিন করা যায় না, কেন করছেন জি ভাইয়া আবার বলেন? ইনস্টাগ্রামে অ্যাডমিন করা যায় না, ইনস্টাগ্রামে না, ইনস্টাগ্রামের অ্যাক্সেস দিতে হয়, কারণ ইনস্টাগ্রামই একমাত্র অ্যাপ যেই অ্যাপটা হচ্ছে মোবাইল বেসড অ্যাপ। ইনস্টাগ্রামটা বেসিক্যালি তৈরি করা হয়েছিল ফার্স্ট এ আমেরিকানদের জন্য, তো ওইটা হচ্ছে মোবাইলে ইউজ করার জন্য, কারণ পিসি তো সবাই হাতে নিয়ে হাঁটতে পারে না, মোবাইলটা সবাই ইউজ করে, তো মোবাইলে যাতে খুব দ্রুত একটা মানে খুব ইজিলি একটা সোশ্যাল মিডিয়া তারা ইউজ করতে পারে, ওই জন্য বেসিক্যালি ইনস্টাগ্রামটা ক্রিয়েট মানে বানানো হয়। পরবর্তীতে ইনস্টাগ্রাম ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ফেমাস, কিন্তু ইনস্টাগ্রাম হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি অ্যাপ। ইনস্টাগ্রামে কিন্তু আপনি হচ্ছেন পিসিতে ইউজ করতে গেলে আলাদা একটা থার্ড পার্টি অ্যাপ নিয়ে তারপরে কাজ করতে হবে। আপনি কিন্তু ইনস্টাগ্রাম ডিরেক্টলি যদি ইনস্টাগ্রাম লিখে ইনস্টাগ্রামে লগ ইন করেন, ইনস্টাগ্রামের সমস্ত অপশন খুঁজে পাবেন না। ইনস্টাগ্রামের যত যেমন আমাদের ফেসবুকের যত অপশন আছে
পিসিতে সবচেয়ে বেশি পাই আমরা, মোবাইলে কিন্তু পাই না, কারণ মোবাইলে আমরা একটা থার্ড পার্টি অ্যাপ দিয়ে ইউজ করি। ফেসবুক যে অ্যাপটা এটা কিন্তু একটা থার্ড পার্টি অ্যাপ। আপনি মোবাইলে পাবেন, যদি ইনস্টাগ্রামের কাজ করতে হয় আপনি মোবাইলে করতে পারবেন। যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো না, আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করেন বা ইচ্ছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ইনস্টাগ্রামের মার্কেটিং করতে হবে। যদি ইনস্টাগ্রামের কাজ করেন তাহলে হচ্ছে আপনি মোবাইল দিয়ে কাজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি মোবাইলে কাজ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? পার্টি অ্যাড বলতে এই ক্ষেত্রে আপনি ক্রোম, ইউসি মিনি এগুলোকে বোঝাচ্ছেন পিসির ক্ষেত্রে? আমি কোশ্চেনটা বুঝিনি আপনার, আবার করেন ইমেল। না আমি বলতে চাচ্ছি ধরেন সরাসরি পিসিতে তো ইনস্টা সরাসরি অ্যাপ দিয়ে আপনি বললেন যে যদি আমি সরাসরি অ্যাপ ডাউনলোড করে করি সেক্ষেত্রে আমি অনেকগুলো সেটিং খুঁজে পাবো না, তাই না? তো আমরা তো সেক্ষেত্রে অ্যাপ ডাউনলোড বলিনি, আমি বলেছি সরাসরি পিসি থেকে যদি ইনস্টাগ্রামটা ইউজ করেন, কারণ অনেক ইনস্টাগ্রামের কি বলবো এটাকে প্রোগ্রামিংটা এমন ভাবে করা হয়েছে, অপশনগুলি এমন ভাবে দেয়া হয়েছে যারা মোবাইল ডিভাইস থেকে ইউজ করবে তারাই ওই অপশনগুলি পাবে। এবং পিসিতে আলাদা একটা ক্রোম এক্সটেনশন অ্যাপসের, যেটা ক্রোমের অ্যাপ স্টোর আছে, অ্যাপ স্টোরে গিয়ে ওয়েব স্টোর থেকে যে ক্রোম এক্সটেনশন সেটা হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপ ইনস্টাগ্রামের, ওটা দিয়ে আপনি ইউজ করলেও সব অপশন পাবেন না, ওখানেও কিছু অপশন মিসিং থাকে। বুঝেছেন এখন হিমেল? মানে আপু মানে ইনস্টাগ্রাম যদি আমরা যদি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে চাই তাহলে মোবাইল থেকে করতে হবে? হ্যাঁ, কারণ ইনস্টাগ্রামটা তৈরি করা হয়েছে মোবাইলের জন্য, এটা মোবাইল ফ্রেন্ডলি। এটা আমরা বায়ারকে জানাবো না, এটাই তো। না বায়ারকে জানাবেন না কেন, এটা বায়ারকে জানানোর প্রবলেম নেই। আমি বলেছি যে থার্ড পার্টি অ্যাপের থ্রুতে আমরা তিনটা আর চারটা সোশ্যাল মিডিয়া একসাথে ম্যানেজ করব, সেটা যে আমরা একটা থার্ড পার্টি অ্যাপ দিয়ে ম্যানেজ করছি সেটা আমরা বায়ারকে জানাবো না। এরকম একসঙ্গে দুই তিনটা ইয়া করব, থার্ড পার্টি অ্যাপ বলতে আপনি কি বুঝছেন আসলে এটাই বুঝতেছি না। এক পোস্ট অনেক জায়গায় পোস্ট, একটা পোস্ট অনেক জায়গায় পোস্ট করতে হচ্ছে। ধরেন আপনি ফেসবুক আছে, ফেসবুক আপনাকে বায়ার, বায়ারের ফেসবুক, লিংকডইন, টুইটার, ইনস্টাগ্রাম চারটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তার আছে, সে চারটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাকে দিল, দিয়ে বলল তুমি আমার চারটা ম্যানেজ করো এক মাসের জন্য, তুমি একদিন পর পর পোস্ট দাও চারটাতে। এখন চারটাতে যদি পোস্ট দিতে হয় চারটাতে কিভাবে পোস্ট দিতে হবে? আপনার একটা একটা করে পোস্ট দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা একটা করে না দিয়ে আমরা এমন একটা অ্যাপ ইউজ করব যেখানে আমরা এই চারটা প্রোফাইলকে লগইন করব, চারটা প্রোফাইলকে লগইন করে ওইখানে আমি একসাথে 10টা পোস্ট শিডিউল করে দিব। শিডিউল করে দিলে ওই শিডিউল অনুযায়ী চারটা প্রোফাইলে একই সাথে ওই পোস্টগুলি পোস্ট হয়ে যাবে, মানে পোস্টগুলি পাবলিশ হয়ে যাবে। থার্ড পার্টি অ্যাপ মানে বুঝতে পেরেছেন, এটা করা হয় বাফার দিয়ে, এই কাজটা বাফার দিয়ে সবচেয়ে বেশি করা হয়। বাফার লিখলে সার্চ করলে পেয়ে যাবেন, বাফার দিয়ে আমরা হচ্ছে এই তিনটা চারটা সোশ্যাল মিডিয়া একসাথে কানেক্ট করে তারপরে সেখান থেকে আমরা কাজ করব। আপু জানতে চাচ্ছিলাম কোন যে বাফার বললেন, একজন বায়ার আমাকে কেন সবগুলো সোশ্যাল মিডিয়া দিবে? ও কি মানে একটা দাপ থাকবে না যে আমি যদি ওর আইডি গুলো নিয়ে নেই বা যে দিচ্ছে এইটার ডিটেইলিংটা তো ফাইবারে থাকে, তো আপনি যদি এইটা আপনার করে নেন সেক্ষেত্রে ওই যে আপনাকে তো ফাইবার ভেরিফাই করে নি, ফাইবার ভেরিফাই কি দিয়ে করছে? আপনার এনআইডি আর আপনার পাসপোর্ট দিয়ে করছে না? এখানে আসলে ওই চিন্তা কারো থাকে না যে আমি বায়ারের এটা নিয়ে নিব, কারণ এইটা যদি নিয়ে নেন এটা লিগ্যাল অ্যাকশন ফাইবারের কাছ থেকে নেবেন। এই যে ফাইবার মার্কেটপ্লেসটা আপনি ইউজ করছেন, বায়ার আপনার কাজ দিচ্ছে, বায়ার যে আপনার টাকা পে করবে তার গ্যারান্টি কি? আর এই যে বায়ার আমাদেরকে তার আইডি দিচ্ছে, বায়ার যে আইডি রিপিট পাবে তার গ্যারান্টি কি? এগুলি সবকিছুর গ্যারান্টি হচ্ছে ফাইবার। এই যে ফাইবারের মার্কেটপ্লেসটা ইউজ করি এই জন্য বায়ারের হচ্ছে 20% দিতে হয় সার্ভিস চার্জ, আর সেলারদের 20% দিতে হয় সার্ভিস চার্জ, যে বায়ার আমার এক টাকা নিয়ে যাবে না, আর বায়ারের হচ্ছে সে আমার কাজ নিয়ে হেলাফেলা করবে না বা সে আমাকে ডিচ করবে না। বুঝতে পেরেছেন? 20% তো অনেক আপু।
হ্যাঁ, আপনি যদি 100 টাকার কাজ করেন আপনাকে 80 টাকা দিবে ফাইবার, বাকি 20 টাকা ফাইবার রেখে দিবে। আর এই 100 টাকার কাজের জন্য বায়ারের 120 টাকা ফাইবারকে দিতে হবে। ফাইবার 20 টাকা রাখবে, ফাইবার বাকি 100 টাকা হচ্ছে আপনার কাছে পাঠাবে, ওই 100 টাকা আবার আপনার কাছ থেকে 40 20 টাকা কেটে নেবে, তার মানে টোটালি 40 টাকা কেটে নেবে। হ্যাঁ অনেক তো আপু, এটা অনেক না? হ্যাঁ অনেক, কারণ আপনি ওর মার্কেটপ্লেস ইউজ করছেন না, ওর মার্কেটপ্লেস তো আপনি ইউজ করছেন, ও তো আপনার সিকিউরিটি দিচ্ছে যে একটা বায়ার শুধু শুধু চলে যাবে, একটা বায়ার শুধু শুধু আপনার কাজ করে দিয়ে টাকা না দিয়ে চলে যাবে, এটা কিভাবে? কারণ বায়ার অর্ডার প্লেস করা মাত্রই ফাইবার বায়ারের কাছ থেকে টাকা নিয়ে নেয়। আপনি টাকা পাবেন এটার গ্যারান্টি কি আপনি? কোনো গ্যারান্টি আছে? এটা গ্যারান্টি ফাইবার আপনাকে দিবে, কারণ ফাইবার বায়ারের কাছ থেকে টাকাটা অ্যাডভান্স নিয়ে নেয়, এবং আপনি কাজ শেষ করার পরে বায়ার অর্ডার ডেলিভারি নেয়ার পরে তারপরে 14 দিন পরে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে, আপনি টাকাটা উঠাতে পারবেন, ইনস্ট্যান্ট টাকা উঠাতে পারবেন, আপনার অ্যাকাউন্টে টাকাটা দেখা যাবে কিন্তু 14 দিনের আগে টাকাটা উঠাতে পারবেন না। জি ভাইয়া বলুন, ফাইবারে কত ডলার হলে উইথড্র করা যায়? ফাইবারে কত ডলার? এটা ভাইয়া $50 হলে উইথড্র করা যায়। তেরে কি পেপালে না লাগে না ডিসকাউন্টে? এইটা পেপাল তো ফাইবারের মতো একটা ওয়েবসাইট খোলা যাবে না? ফাইবারের মতো ওয়েবসাইট কে করবে? ফাইবার একটা মার্কেটপ্লেস যেটা তৈরি করা, এটা আসলে খুব বড় মাপের জিনিস, এটা আসলে আমি আপনি তৈরি করতে পারবো না ভাইয়া। জি ভাইয়া সেটাই, মানে আমি ব্যবসা থেকে এটাই ভালো। আচ্ছা জি ভাইয়া, আপনি কি বললেন ফাইবারের টাকাটা কিভাবে উইথড্র করবেন? এটা পেওনিয়ারের থ্রুতে করা যায়, এটা ডিরেক্টলি ব্যাংকে দেয়া যায়। এখন পেওনিয়ারে করলে আপনার লাভ আছে, আর ডাইরেক্টলি ব্যাংকে করলেও একটা চার্জ আপনাকে কেটে নেবে, পেওনিয়ারে করলেও একটা চার্জ কাটে যে আপনি টাকাটা উইথড্র করছেন ওইটার একটা অ্যামাউন্ট কাটবে, আবার ব্যাংকে দিলেও ব্যাংক একটা অ্যামাউন্ট কাটবে। এই জন্য টাকা ম্যাক্সিমাম মানুষ যেটা করে ফ্রিল্যান্সাররা, একসাথে বেশ বড় একটা অ্যামাউন্ট ওরা ফাইবারে জমা করে, জমা করে একসাথে উইথড্র করে, যখন আপনি ফাইবার আপনাকে আপনার অ্যাকাউন্টে তিনবার ফ্ল্যাগ দিবে, এবং তিনবার ফ্ল্যাগ আর আপনি ফাইবারের কোন রুলস ভায়োলেট করলে তারপরে ফাইবার আপনাকে হচ্ছে ব্যান করে দেয়। ব্যান করে দিলেও 90 দিন সময় দিবে, 90 দিনের মধ্যে আপনি ফাইবার থেকে টাকাটা উইথড্র করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ফাইবার আপনাকে 90 দিন সময় দিবে, মানে 3 মাস সময় দিবে, এই 3 মাসের মধ্যে আপনি টাকাটা চাইলে উইথড্র করতে পারেন। আচ্ছা আপু, কারণ আমাকে কেউ কোনো কারণে ভুল মানে মিথ্যা রিপোর্ট করলো যার কারণে আমি একটা ফ্ল্যাগ খেলাম, তো এই ক্ষেত্রে আমার নিজেকে ফাইবারে মিথ্যা রিপোর্টের কারণে ফ্ল্যাগ খায় না। ফাইবার যেটা করবে, ফ্ল্যাগ খাবেন আপনি তখনই যখন ফাইবারের রুলস ভায়োলেট করবেন। ফাইবারের রুলস হচ্ছে কোনো লিংক শেয়ার করা যাবে না, পেমেন্ট বলা যাবে না, টাকা মানি বলা যাবে না, তারপরে হচ্ছে আপনার রিভিউ বলা যাবে না, তারপরে হচ্ছে আপনি এনি কাইন্ড অফ লিংক, কোনো সোশ্যাল মিডিয়ার লিংক বলতে পারবেন না, ফেসবুক লিখতে পারবেন না, ইনস্টাগ্রাম লিখতে পারবেন না, ইউটিউব লিখতে পারবেন না, এই ওয়ার্ডগুলি লিখতে পারবেন না, এরকম একটা লিস্ট আছে, এই ওয়ার্ডগুলি যে আপনি লিখতে পারবেন না। এখন আপনি যখন এগুলি লিখে দিবেন বা ফাইবারে আপনি কপিরাইটেড ইস্যু, কারো ছবি আপনি আপনার বলে ওইখানে আপলোড করে দিতে পারবেন না। আপনি যদি কারো ছবি আপনার বলে আপলোড করেন এবং ফাইবার সেটা কপিরাইট ইস্যু ধরে ফেলে, তাহলে ইনস্ট্যান্ট ফাইবার আপনাকে ফ্ল্যাগ দিবে। আর একবার একটা নতুন ফাইবার অ্যাকাউন্টে ফ্ল্যাগ কেলে সেই অ্যাকাউন্টটাকে মানে আবার রিপিট দাঁড় করানো, এস্টাবলিশ করার থেকে নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা ইজি। কারণ একটা একবার ফ্ল্যাগ খাওয়া, আপনারা যদি মনে করে থাকেন ফ্ল্যাগ খাওয়া খুব ইজি ফাইবারে, নো, একবার ফ্ল্যাগ খেলে আপনি 400-500 বায়ার রিকোয়েস্ট পাঠালেও আপনি একটা কাজও করতে পারবেন না। সেটা হচ্ছে যে এই মানে ফাইবার কিন্তু
একটা ওয়ার্নিং একটা ইয়া করে, মানে একটা ইনফরমেশন শো করে। যেমন আমি ওই দিন বাইরের সাথে একটা কন্ট্যাক্ট করছিলাম, তখন মানি লিখেছিলাম এবং সাথে সাথে ফাইবার ওই মানি শব্দটা টেনে এনে বলছে যে এই ওয়ার্ড লেখা যাবে না, তখন আমি এটা সেন্ড করি। ওয়ার্ন করবে আপনাকে, ওয়ার্ন করবে আপনাকে হচ্ছে ওই ওয়ার্ডটা আগে যেটা করতে রেড মার্ক করে দিত, বুঝছেন? আগে ওই ওয়ার্ডটা লিখলেই রেড হয়ে যেত। এখন আপনি ধরেন না জেনে ছবি আপলোড করে দিলেন, কোন ছবি যদি আপনি আপনার গিগে আপলোড করে দেন, কোন ভিডিও যদি আপনি আপনার গিগে আপলোড করে দেন, ইভেন আপনার ছবি গিগের যে ভিডিও আপলোড করছেন ওই ভিডিওর যে অডিও থাকে, অডিওটা যদি আপনার কপিরাইটেড ইস্যু থাকে, সেক্ষেত্রে ফাইবার কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট ফ্ল্যাগ দিয়ে দিবে, আপনাকে তখন ওয়ার্নও করবে। ওটা সেন্ড করলে ফ্ল্যাগ দিবে, কারণ সেন্ড করার আগে কিন্তু একটা ওয়ার্ন দেয় পুরো টেনে দিয়ে। ওটা টেক্সট সেন্ড করার আগে ওয়ার্ন করে, কিন্তু আপনি গিগে ধরেন কোনো ভিডিও আপলোড করলেন, কোনো ছবি আপলোড করলেন, এইটা তো ফাইবার 24 আওয়ার রিভিউতে রাখে, রিভিউতে রেখে তারপরে পাবলিশ করে, তাই না? অনেক সময় দেখা যায় ফাইবার প্রতি মাসে যখন 15 তারিখে ফাইবারের হচ্ছে রেজুলেশন সেন্টারের সিস্টেম হচ্ছে প্রতি মাসের 15 তারিখে আপনাকে লেভেল আপ করবে। এখন আপনি যদি ওদের লেভেলের যে ক্রাইটেরিয়া থাকবে, রিকোয়ারমেন্ট থাকবে, ওইগুলি যদি ফুলফিল করেন, তাহলে ওই 15 তারিখে ওরা আপনার পুরো প্রোফাইল স্ক্যান করবে, স্ক্যান করে তারপরে ওরা আপনাকে লেভেল আপ করে দিবে। এই যে স্ক্যানটা হয় প্রতি মাসের 15 তারিখে, এই 15 তারিখে যদি গিয়ে আপনি ধরা খান যে কোনো একটা ওয়ার্ড ওরকম লিখেছেন, আপনার ছবি হচ্ছে কোনো কপিরাইটেড ইস্যু আছে, বা কারো ছবি আপনি ইউজ করে ফেলেছেন যে অলরেডি এই ছবিটা আপনার গুগলে হচ্ছে এসইও করে দিয়েছে, তখন আপনাকে ফাইবার কোনো ওয়ার্ন করবে না, ডিরেক্টলি ফ্ল্যাগ দিয়ে দিবে। আর ওয়ার্ন করে শুধুমাত্র টেক্সটের সময়। আচ্ছা আপু, সবগুলো না 20% চার্জ কাটে? যে কোন জবে 20% চার্জ। আচ্ছা আচ্ছা, যা বাজেট থাকবে তার 20%, যদি $1,000 থাকে আপনি 800 পাবেন, $200 ফাইবারের 20% চার্জ। যদি $5 কাজ করেন, $1 ফাইবারের 20% চার্জ। আপনার $5 জন্য বায়ারকে $7 দিতে হয়, বায়ার $7 দিলে আপনি $5 কাজ পান, আপনার $5 থেকে বায়ার আবার ফাইবারকে আপনি $1 দেন, ফাইবারের সার্ভিস চার্জ হিসেবে আপনি পাবেন $4। মোট কথায় 20%, বায়ারকে 20% দিতে হয়, আপনাকে 20% দিতে হয়, টোটাল 40%। সেম আমাদের আপওয়ার্কেও বায়ার আপনার কাছ থেকে আপওয়ার্কও 20% কেটে নিবে। আচ্ছা তুমি পার আওয়ার কাজ করবা, তোমাকে পার আওয়ার ওরা টাকা দিবে, এবং পার আওয়ার যে কাজ করবেন, আপনাকে যে হায়ার করবে, আপনি যে পার আওয়ারে কাজ করছেন তার প্রুফ আকারে আপনার PC থেকে আপওয়ার্কের একটা অ্যাপ থাকে, ওই অ্যাপটা ডেস্কটপের জন্য ইনস্টল করে নিতে হয়। তারপরে যখন কাজ করবেন, আপনার কার্সর নড়ছে কিনা, আপনার কিবোর্ড কাজ করছে কিনা, তার স্ক্রিনশট 10 থেকে 15 মিনিট পর পর আপওয়ার্ক নিতে থাকে যে আপনি ওই টাইমটা কাজ করছেন কিনা। বায়ার কিভাবে বুঝবে যে আপনি কাজ করেছেন, তার প্রুফ কি? তার প্রুফ হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্ক আপনার স্ক্রিনশট নিবে যে আপনি কাজ করেছেন, তারপরে বায়ার আপনাকে পার আওয়ার শেষ হবে আর আপনার অ্যাকাউন্টে পার আওয়ারের ডলার ঢুকতে থাকবে। আপওয়ার্কে বেসিক্যালি পার আওয়ারের রেট ধরতে হয়, পার আওয়ারের রেট ধরে আপওয়ার্ক প্রোফাইল রেডি করতে হয়, আর ফাইবারে হচ্ছে প্যাকেজ দিয়ে গিগ রেডি করতে হয়। আপওয়ার্কের কাজগুলি যদি করা হয় তাহলে আপওয়ার্কে হচ্ছে লং টার্মের কাজগুলি হয়, ফাইবারে হচ্ছে শর্ট টার্মের কাজ, মানে প্যাকেজে প্যাকেজে আসে। আর আপওয়ার্ক হচ্ছে মানে ধরেন 3 মাস 4 মাস 5 মাস ওভাবে কাজ পাওয়া যায়, বা ধরেন ওরা বলে দিবে যে উইকলি 10 ঘন্টা কাজ করো বা উইকলি 40 ঘন্টা কাজ করো, আপনাকেও ওখানে লিখে দিতে হবে আমি উইকলি 30 ঘন্টার উপরে কাজ করব না, বা আমার উইক আমার পার আওয়ারের রেট $5-$7। এলোমেলো লাগছে এগুলি, আস্তে আস্তে যখন যাবেন আপনারা তখন আপনারা শিখবেন। আপনাদের আরো অনেক লম্বা জার্নি, পুরো লম্বা একটা জার্নি আছে, এবং আপনাদের এরকম না যে আপনাদের কখনো কোশ্চেন করলে আমি বলবো যে কোশ্চেন করা যাবে না, আমাকে কোশ্চেন করবেন না, ওরকম না। আপনাদের যত কোশ্চেন কোয়ারিজ থাকে আমাকে করেন, আমি আপনাদের 100% আনসার দেওয়ার ট্রাই করব। আচ্ছা আপু, তাহলে যে ইনস্টাগ্রাম
তবে আজকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ট্রাই করবেন যে যখন যে টপিকটা নিয়ে ক্লাস করছি ওই টপিকের কোশ্চেন করতে। কারণ দেখেন অন্য টপিকে কথা বললে যদিও এটা আমাদের দরকারি টপিক, আমাদের ক্লাসেরই টপিক, কিন্তু এই টপিকে তো এখন আমরা ক্লাস স্টার্ট করিনি, তো এই টপিকে কথা বলার কারণে কিন্তু আমাদের এই টপিকটা রয়ে যাচ্ছে। সো রিলেভেন্ট টপিকে আমরা কথা বলবো, ঠিক আছে, কোশ্চেন করবো। আর এক্সট্রা যে কোশ্চেন থাকবে ওই কোশ্চেনগুলি ওই টপিকটা নিয়ে যেদিন আমরা ক্লাস করবো ওই টপিক নিয়ে ওই দিন কোশ্চেন করবে। আমি আপনাদের টাইম দিব ফাইবারের প্রথম দুই দিন, ফাইবার নিয়ে তো আমি 8-9 থেকে 10টা ক্লাস নিব। ফাইবারের প্রথম দুই দিন আপনাদের যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন করবেন, কোনো প্র্যাকটিক্যাল কিছু দেখাবো না, শুধু ফাইবারের গিগুলি দেখাবো, ছবি দেখাবো, কিভাবে রেডি করে, ট্যাগ কোনটা, সার্ভিস কোনটা, প্যাকেজ কি, কোন ওয়ার্ড বলা যাবে, কেন ফাইবার আপনার অ্যাকাউন্ট ডিজেবল করে, কেন কিভাবে ফাইবার অ্যাপ্লাই করতে হয়, ফাইবারের বায়ারের এগেনস্টে কিভাবে আপনি কমপ্লেন করবেন, কোথায় গিয়ে কমপ্লেন করবেন, কাদের কাছে সার্ভিস চাইবেন, কোন অপশনে গেলে সার্ভিস পাবেন, কোন অপশনে যাবেন না, এই সমস্ত ডিটেইল আমি ফাইবারের ক্লাসে দেখিয়ে দিব। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? হ্যালো, আছেন আপনারা? জি আপু, জি আপু। আপু তার মানে কি আমাদের মানে ফেসবুকটা আপাতত শেষ, ইনস্টাগ্রাম শুরু করতেছেন? বায়ার বলবে তুমি আমার সোশ্যাল মিডিয়া গুলি আমার ফেসবুক পেজের সাথে ইন্টিগ্রেট করে দাও। এই যে কানেক্ট করা, এটাকে হচ্ছে ইন্টিগ্রেট বলা হয়, ইন্টিগ্রেশন, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন বলে। তো কানেক্ট কিভাবে করতে হয় এটা যদি আমি না দেখাই, আপনারা পারবেন? ইনস্টাগ্রামে পোস্ট করা যায়, আগে এটা করা যেত না, আগে শুধু ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে পোস্ট করা যেত, তাও ফেসবুকের প্রোফাইলে, পেজে না, ফেসবুকের প্রোফাইলে পোস্ট করা যেত। এখন ডিরেক্টলি ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে পোস্ট করা যায় এবং ফেসবুক থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা যায় যদি কানেক্ট করে দেন। বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছেন? জি আপু, জি আপু, ইয়েস। জি আপু দিল মোহাম্মদ ভাইয়া টায়ার্ড হয়ে গেছে ফাইবার শুনতে শুনতে। কৃষ্ণা আপু আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? দিবাকর ভাইয়া, আচ্ছা আপনারা ফাইবারে কাজ করেন কে কে বলেন তো? ফাইবারে কেউ কাজ করেছেন এর আগে? এরকম কেউ আছেন আমার ব্যাচে ফাইবারে অথবা আপওয়ার্কে কাজ করেছেন? কেউ কি আছেন? আচ্ছা একজন আছে, ইমন ভাইয়া। না, ফিমেল ভাইয়া বলছি। ফাইবারে কাজ করে হচ্ছে সাজ্জাদ ভাইয়া, সাজ্জাদ ভাইয়া ফাইবারে কাজ করে। সাজ্জাদ ভাইয়া নেই, জীবনে কি নাই করলাম চিন্তা করতেছি। জি না, জীবনে কি করছি সেটাই চিন্তা করতেছি, কিছুই তো করলাম না মনে হচ্ছে। এতদিন ধরে ফেসবুক চালাচ্ছি, এসব কোথেকে আইলো, কেমনে আইলো? সব আগেই ছিল, আপনারা জায়গা মতো আসেননি এই জন্য পাননি। আচ্ছা ইনস্টাগ্রাম যখন কানেক্ট করতে আসবেন সেটা হচ্ছে জেনারেল সেটিংস এ যখন যাবেন, এই পেজে যখন কোনো বায়ার আপনাকে বলবে টাইম সেট করো বা তুমি আমাকে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেট করে দাও, তখন কোন রোলটা চাইতে হবে ফাইবার, সরি, তখন হচ্ছে বায়ারের কাছ থেকে আপনাদের অ্যাডমিনশিপ চাইতে হবে। পেজের কোনো সেটিংস এর কাজ দিলে বায়ারের কাছ থেকে অলওয়েজ অ্যাডমিনশিপ চাইতে হবে, মনে আছে এটা? জি আপু, বলুন যা পারে একবার বলুন, শুনি নাই। পেজের সেটিংস এর কোনো কাজ করতে হলে বায়ারের কাছ থেকে পেজের অ্যাডমিনশিপ চাইতে হবে। আচ্ছা, আর যদি পেজের আপনার হচ্ছে কি বলবো ম্যানেজার কাজ পান, মানে পেজের পোস্ট করা, পেজের এইটা করা, পেজের ওইটা করা এরকম হয়, তাহলে পেজের হচ্ছে আপনার মডারেটরের
সরি এডিটরের রোল চাইতে হবে আপনাকে, যাতে এডিটরের রোল দেয়। আচ্ছা আপু, এডিটরের রোল দিয়ে কি সেটিংস এর কাজ করা যাবে? না। আচ্ছা, এডিটরের রোল দিবে, এডিটরের রোল দিয়ে কিছু কিছু সেটিংস এর কাজ করতে পারবেন, সব পারবেন না। আর অ্যাডমিনটা দিলে আপনি সবগুলি কাজ করতে পারেন, কিন্তু অ্যাডমিন হচ্ছে ওনার, সো অনেকেই অ্যাডমিনশিপ দিতে রাজি হয় না, তখন আপনাদেরকে বলবে আপনারা এনিডেক্সে অথবা টিম ভিউয়ারে কাজ করার জন্য। এনিডেক্স অর টিম ভিউয়ারে যখন কাজ করতে বলবে, যদি সে পেমেন্ট খুব স্মার্ট একটা পেমেন্ট দেয় তাহলে করবেন, আদারওয়াইজ করবেন না। কারণ এই কাজটা অনেক বায়াররা রিসেন্টলি করে, এটা খুব চালাক যারা তারা করে। তার কারণ হচ্ছে তারা এই কাজটা আপনাকে করতে দেখে তারা শিখে নেয় এবং পরবর্তী তার ফ্রিল্যান্সার হায়ার করে না, নিজেরা ওইটা করে নেয়। So try করবেন Anydex or TeamViewer দিয়ে কাজ করতে না। ঠিক আছে স্যার। ঠিক আছে? জি জি। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? করবই না। যদি খুব স্মার্ট একটা তারা কি বলবো, স্মার্ট অ্যামাউন্ট আপনাকে অফার করে, সেক্ষেত্রে করে দিতে পারেন। কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করব, আমরা কাউকে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখাবো না। মানে কাউকে মিন্স হচ্ছে বায়ারকে, কখনোই আমরা ডিজিটাল মার্কেটিং শিখাবো না। বায়ারকে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে দেব, কিন্তু ভুলেও বায়ারকে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং শেখাবো না। কারণ বায়াররা যারা আসে ওরা বুঝে, ওরা হচ্ছে ভাঙাচোরা বুঝে, ভাঙাচোরা বুঝে ওরা আপনাদের কাছে এসে বলবে এরকম ওইরকম ওইরকম ওইরকম, ওরা কিন্তু ক্লিয়ার না। বুঝতে পেরেছেন? সো বায়ারকে কখনো খুব বেশি জ্ঞান দিতে যাবেন না। এই জিনিসগুলি আপনারা যদি এখন মনে না রাখেন, দুদিন পরে যখন বায়ার রিকোয়েস্ট আসবে, আমাকে যদি কেউ এই জিনিসগুলি, যেই কথাগুলি আমি বলছি, এই কোশ্চেনগুলি রিপিট আমাকে যদি তিনবার চারবার এখন করেন, যতবার রিপিট করতে বলবেন আমি রিপিট করব। কিন্তু বায়ার রিকোয়েস্ট আসার পরে যদি রিপিট করতে বলেন, আমি কাউকে রিপিট করব না। বলতে পারেন আপনি এটা বলেন আবার, ওই যে কোনটা বলছিলেন যে অ্যাডমিনশিপ কখন না দিলেও হবে, এই যে দেখছেন তখন বুঝেন নাই, চুপ করে আছেন। এখন যখন বলছি বায়ার রিকোয়েস্ট দিলে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো না, এখন ঠিকই বের হইছে। আর যদি পেজ ম্যানেজার কাজ হয় তাহলে চাইবেন হচ্ছে এডিটরের রোল, পেজ ম্যানেজার কাজ। শুনতে পাচ্ছেন? আর পেজের যদি আপনাকে শুধু অ্যাড ক্যাম্পেইনের জন্য বলা হয়, মানে পেজের পোস্ট বুস্ট করা বা পেজের অ্যাড রান করে দেয়া, এরকম কোন কাজ বলা হয়, তাহলে তার জন্য এডিটর অথবা অ্যাডভার্টাইজার। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি। পেজের সেটিংস শুধুমাত্র অ্যাডমিন করতে পারবে, বাকি কাজগুলো অন্যরাও করতে পারে। পেজের সেটিংস আপু, পেজের সেটিংস এডিটরও করতে পারে, বাট সব সেটিংস এডিটর করতে পারে না, এডিটরও সেটিংস করতে পারে কিন্তু সবগুলি পারে না। অ্যাডমিন সব পারে, অ্যাডমিন সবগুলি সেটিংস করতে পারে। বুঝতে পেরেছেন আপু? জি আপু, বুঝতে পারছি। কিন্তু আমি যে গুগলে থেকে কিছু ইনফরমেশন নিছিলাম, সেখানে বলা ছিল পেজ পরিচালনার সময় মানে শুধুমাত্র অ্যাডমিন সেটিংস পরিবর্তন করতে পারবে, কিন্তু এডিটর আরো অনেক কিছু কাজ করতে পারবে, কিন্তু সেটিংস পরিবর্তন করতে পারবে না। আচ্ছা, আপনি যে লিস্টটা দিয়েছিলেন, এখন কথা হচ্ছে আমি তো পেজের এডিটে গিয়ে আছি, এডিটর খুব লিমিটেশন পারে, লিমিটেড পারে। আপনি যেই জিনিসটা নামিয়েছেন বা যেই ছবিটা নিয়েছেন, এই ছবিটা হচ্ছে রিসেন্টলি আপডেটেড না, অনেক কিছু গুগলে ভুল, মানে ভুল, ওই যে আমি একদিন কথা বলেছিলাম যে ভুল হয় না, কিছু জিনিস চেঞ্জ আসে। বুঝতে পেরেছেন? পেজে দেখেন ম্যানেজ রোল অ্যান্ড সেটিং, আমার কথাটা আপনি যেটা দিয়েছিলেন সেটাতে অ্যাডমিন ম্যানেজ রোল, আমি কিন্তু রোলের কথা বলিনি। আরেকটা আছে এডিট দ্য পেজ অ্যান্ড অ্যাড অ্যাপস, এডিটর এই জিনিসটা করতে পারে। আমি ছবিটা দিচ্ছি, স্ক্রিনটা আমার সাথে আহাদ শেয়ার করে আছে, তো আহাদ এই ছবিটা, যেই ছবিটা আমি দিচ্ছি এই ছবিটা একটু আপনি ওপেন করেন, আপনাদের গ্রুপে একটা ছবি দিয়েছি দেখেন। একটু জুম করে দেন আপু, সেক্ষেত্রে হচ্ছে এডিটর কোন কোন সেটিংস ঠিক করতে পারবে সেটা একটু বল দিয়ে।
আপু পেজের রোল ম্যানেজ করা, রোল দেয়া যে কাকে কোন রোল দিব, এই কাজটা অ্যাডমিন পারে, অন্য কেউ পারে না। বুঝতে পেরেছেন? এডিটর গিয়ে পেজের এডিট করা, যে পেজের যে জেনারেল সেটিংসটা থাকে অটোমেশন করা, এফএকিউ করা, কল টু অ্যাকশন বাটন সেট করে দেয়া, অ্যাড্রেস অ্যাড করে দেয়া, বা আমি হচ্ছে আপনার মানে এরকম ছোটখাটো যে জিনিসগুলি থাকবে এই জিনিসগুলি পারবে। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি অ্যাডমিন না হন, আপনি এই পেজের ওনার হবেন না। এই পেজ থেকে যখন ইনস্টাগ্রাম কানেক্ট করবেন, আপনি কিভাবে কানেক্ট করবেন এডিটর হয়ে? এডিটর হয়ে কি ইনস্টাগ্রাম বা আপনি ইয়ে কানেক্ট করে দিতে পারবেন? পারবেন না। তখন আপনার অ্যাডমিন লাগবে। এই জন্য এত ডিটেল না বলে আমরা বলি, পেজের সেটিংস এর কাজের জন্য আমাদেরকে অ্যাডমিনশিপ দিতে হবে, পেজের ম্যানেজার কাজের জন্য আমাদেরকে হচ্ছে এডিটর দিতে হবে, আর পেজের আপনার হচ্ছে যদি অ্যাড ক্যাম্পেইনের কাজ করি তাহলে আমাদের অ্যাডভার্টাইজার আর এডিটর যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি আপু, আমি এই জন্যই বারবার বলেছি যে পেজের এত ডিটেল তো বাইরকে বলা যায় না, তো ওই জন্য আপনারা হচ্ছে বলে দিবেন যে পেজের এটার জন্য এটা, আমাকে যদি পেজের সেটিংস করাতে চাও তাহলে হচ্ছে যে তুমি আমাকে অ্যাডমিনশিপটা দাও, আর যদি পেজের ম্যানেজ করতে হয়। ম্যানেজার এডিটর মধ্যে তফাৎটা কোথায়? ম্যানেজার পেজের ম্যানেজ হচ্ছে কি ভাইয়া, এই যে আমি পোস্ট করা, পেজে পোস্ট করব, পিন পোস্ট করব, তারপরে হচ্ছে পেজের কিওয়ার্ড ধরে বের করা, এই জিনিসগুলি এডিটর পারে, এই জিনিসগুলি মডারেটর পারে না। এই যে দেখেন ক্রিয়েট এন্ড ডিলিট পোস্ট অ্যাজ দ্য পেজ, দেখতে পাচ্ছেন থার্ড অপশনটা? থার্ড অপশনটা কিন্তু অ্যাডমিন আর এডিটর পারে, মডারেটর পারে না। এই যে আমরা এলইডিপি পেজ থেকে আপনাদের এই যে লাইভ গুলি, আপনাদের ক্লাস গুলি যে লাইভ হয়, এটা কিভাবে হয়, আমরা কিন্তু মডারেটর না, আমরা কিন্তু পেজের এই এডিটর রোলটাতে আছি। এই পেজের এডিটর রোলটাতে থাকার কারণে আমরা লাইভটা করতে পারি, কিন্তু আমরা যদি এখন মডারেটর থাকতাম তাহলে দেখেন মডারেটর কি কি কাজ করতে পারে। পেজের তরফ থেকে মানে পেজের বিহাফ হয়ে সে টেক্সট সেন্ড করতে পারে, পেজের বিহাফ হয়ে সে কমেন্টের রিপ্লাই দিতে পারে। একটু স্ক্রল করে নিচের দিকে নামেন আহাদ, এই যে দেখতে পাচ্ছেন রেসপন্ড টু দা ডিলিট কমেন্ট এন্ড পোস্ট অফ পোস্ট টু দা পেজ, রিমুভ এন্ড ব্যান পিপল ফ্রম দা পেজ, ক্রিয়েট অ্যাড প্রমোশন প্রমোশন অর বুস্ট পোস্ট। এখন বলতে পারেন ভাই অ্যাপ একটু হোল্ড করেন, ভাইয়া একটু হোল্ড করেন, সেটা হচ্ছে এই যে এই অপশনটা আমি যখন বললাম যে অ্যাড ক্যাম্পেইনের জন্য আমাদেরকে সবসময় এডিটর অথবা অ্যাডভার্টাইজার দিতে হবে, তো আপনাদের কোশ্চেন আসতে পারে আপু এডিটর আর অ্যাডভার্টাইজার দিলে কেন, আমরা তো মডারেটর হয়েও কাজ করতে পারবো। মডারেটর হয়ে কাজ করতে পারবেন, কিন্তু মডারেটরের অপশনটা নিবেন না, কারণ অনেক সময় দেখা যায় বায়ার বলে দেয় যেইটাকে আমরা অ্যাড ক্যাম্পেইন করি যেই পোস্টটাকে, সেই পোস্টটা আগে তার পেজে দিতে, তো পেজে তো আমি মডারেটর হয়ে পোস্ট করতে পারবো না, তাই না? যদি তার পেজে পোস্ট থাকে তাহলে সেই পোস্টের এগেনস্টে আমি অ্যাড ক্যাম্পেইন করে দিতে পারবো। যদি সে বলে আপনাকে পোস্ট ক্রিয়েট করতে হবে তাহলে অবশ্যই আপনার এডিটরের রোলটা লাগবে, আর যদি তার পেজে পোস্ট করা থাকে তাহলে আপনি এডিটর মডারেটর আর অ্যাডভার্টাইজার যে কোনো একটা রোল আপনাকে দিলেই আপনি কাজটা করে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? আর ভিউ ইনসাইটস যেটা, সেটা হচ্ছে পেজের অ্যানালিটিক, একটা পেজে কতজন ভিউ করলো, কতজন ঢুকলো, কতটা লাইক আসলো, কোন জায়গা থেকে আসলো, আমার কোন পোস্টে কতজন দেখেছে, কোন পোস্টে কতজন ডিসলাইক করেছে, কোনটাতে কতজন ছিল, কতক্ষণ আমার কোন ভিডিওতে স্টে করেছে, 3 সেকেন্ড কতজন স্টে করেছে, 1 মিনিট কতজন স্টে করেছে, পুরো ভিডিও কতজন দেখেছে, রিওয়াচ কতবার হয়েছে, এই যে টোটাল একটা ডিটেইল, একটা পেজের যে ডিটেইলিং, মানে আমরা বলি না যে আমাদের সেল হলে মাস শেষে আমরা সেলটা টানি, বলে না যে সেলটা টান দাও, সেলটা টান দাও মানে কি, কত টাকা বিক্রি হলো, কত টাকার প্রোডাক্ট আনলো, কত টাকার প্রোডাক্ট ব্যাক আসলো, রিটার্ন আসলো, কত টাকা লস হলো, কত টাকা প্রফিট হলো, কততে কিনেছিলাম, কততে বিক্রি করলাম, মাঝের প্রফিটটুকু কতটুকু, এই যে ডিটেইলিং, এই ডিটেইলিংটা অ্যাডমিন এডিটর মডারেটর অ্যাডভার্টাইজার অ্যানালিসিস দেখতে পারে। বুঝতে পেরেছেন? এখন ঠিক আছে, পেজের রোল নিয়ে কারো কোনো প্রশ্ন না আপু, কারো কোনো কোশ্চেন না আপু, জান্নাত আনি জুনিয়র আনি আপনার কোনো কোশ্চেন আপু, আপনি কি এই রোলগুলি বুঝতে পেরেছেন? আসলে আপু আমার তো এই সম্পর্কে কোনো ধারণা নাই, আজকে ফার্স্ট
তো আপনি যা যা বলছেন আমি দেখছি শুনছি মোটামুটি আজকে যা যা ফার্স্ট ঠিক আছে আজকে ফার্স্ট এর মধ্যে আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি বুঝতে কোথাও প্রবলেম হচ্ছে এখন আপনার জন্য নতুন হচ্ছে যে অ্যাডমিন এডিটর মডারেটর অ্যাডভারটাইজার অ্যানালাইসিস এই রোলগুলি কি আপু এই রোলগুলি হচ্ছে আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন মানে একটা কোম্পানি আমরা যখন মানে একটা কোম্পানি যখন তৈরি হয় তখন কোম্পানিতে কি থাকে ম্যানেজার থাকে জেনারেল ম্যানেজার থাকে এইচআর হেড থাকে বা আপনি যদি আপনার কলেজে ধরেন প্রিন্সিপাল আছে তারপরে হচ্ছে ভাইস প্রিন্সিপাল আছে তারপরে আপনাদের সিনিয়র লেকচারার আছে তারপরে জুনিয়ররা আছে তারপরে ক্লার্ক আছে তারপরে পিয়ন আছে তারপরে খালারা মানে যাদেরকে আমরা আয়া বলি তারা আছেন তারপরে আপনাদের গার্ড আছেন তাই না এই যে পোস্ট এক একজনের পোস্ট এক একটা না এখানে সবচেয়ে বেশি পাওয়ার কার আপনাদের প্রিন্সিপালে সো একটা পেজের সবচেয়ে বেশি পাওয়ার অ্যাডমিনের তারপরের পাওয়ার এডিটরের তারপরের পাওয়ার মডারেটরের তারপরের পাওয়ার হচ্ছে অ্যাডভার্টাইজারের তারপরের পাওয়ার হচ্ছে আপনার অ্যানালিসিসের তো এই রোলগুলি এগুলিকে আমরা ওইখানে তো আমরা পোস্ট বলি যে কোনো জবে একটা পজিশনে থাকাকে আমরা পোস্ট বলি কিন্তু ফেসবুকের ভাষায় যে কোনো পজিশনে থাকাকে আমরা রোল বলি রোল আর ও এল ই বুঝতে পেরেছেন আপু জি আপু তো বায়ার আপনাকে বলবে যে তুমি আমার জন্য এই পেজটা ক্রিয়েট করে দাও তো ক্রিয়েট করে দিলে তো আপনার প্রোফাইল থেকে আপনি রেডি করে দিবেন রেডি করে দিলে আপনি বায়ারকে এটা দিয়ে দিবেন কিভাবে বায়ার এটার মালিক হবে কিভাবে তখন বায়ারকে আপনার এই পেজের অ্যাডমিনশিপ দিয়ে দিতে হবে অ্যাডমিনশিপ হচ্ছে মালিকানা সহজ কথায় আমরা একটা বাড়ি কিনলে তার রেজিস্ট্রি একজনের নামে করি না জি তো আপনার এই পেজ নামক বাড়িটার রেজিস্ট্রি আপনার নামে আছে আপনি রেজিস্ট্রিটা ট্রান্সফার করছেন বায়ারের নামে কিভাবে তাকে অ্যাডমিনশিপ দিয়ে বুঝতে পেরেছেন এখন আপু হ্যাঁ আপু বুঝছি এর থেকে ইজিয়ার কোনো ওয়ে আমার জানা নেই আপু তারপরে যদি কনফিউশন থাকে আমাকে বলেন যে আপু কনফিউজড আছি আমি আবার রিপিট করে দিচ্ছি না আপু এখন কোনো কনফিউশন নেই এতক্ষণ ছিল আসলে আমি বুঝতেছিলাম না আর আমার তো মনে হয় দেরি করে ক্লাসে আসা হইছে না আপু এর আগে আমাদের তিনটা ক্লাস হয়েছে খুব দেরি হয়নি আপনি লাইভটা দেখলে কালকের ক্লাসটাই আজকে রিপিট হয়েছে কালকের মানে ফার্স্ট এর সেকেন্ড এর থার্ড এর তিনটা ক্লাসকে আজকে রিপিট করেছি আমি আজকে কিন্তু খুব নতুন কোনো কিছু দেখানো হয়নি আপনাদের আপনাদের কোশ্চেনের আনসার দিয়েছি আর হচ্ছে তিনটা ক্লাসের একটা ওভারভিউ পুরোটা মিলে একটা জিনিস বুঝতে পেরেছেন আপু তারপর যদি কনফিউশন থাকে আপনি আগের তিনটা ক্লাসের ভিডিওটা দেখেন ভিডিও দেখে আপনি আমাকে বলেন যে কোথায় কোথায় প্রবলেম আছে আমি আপনাকে আলাদা দিব আর আজকে ক্লাস শেষে এক্সট্রা হাফ এন আওয়ার আপনি আমার সাথে বসবেন আমি আপনাকে ওই হাফ এন আওয়ারে যতটুকু পারি রিকভার করে দেওয়ার ট্রাই করব আমাদের ক্লাস যখনই শেষ হয় আমাদের ক্লাস তো স্টার্টিং থেকে এই পর্যন্ত 6:30 আগে শেষ হয়নি 6:30 পরে যদি আমরা আমি আর আপনি হাফ এন আওয়ার বসে আমি আপনাকে এক্সট্রা রিপিট করে দিব আপনাকে চিন্ময়কে দিবাকরকে আর হচ্ছে সাজ্জাদকে এই চারজনকে আচ্ছা আপু ঠিক আছে হ্যাঁ আচ্ছা ভাইয়া আহাদ ভাইয়া আপনি ওই যে ইনস্টাগ্রাম কানেক্ট করেন ইনস্টাগ্রামটা কিভাবে কানেক্ট করে জাস্ট দেখান সেটা হচ্ছে পেজে গেলে সেটিংস পাবেন সেটিংস এ গেলে নিচে চলে আসবে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে গেলে আপনার এখানে চলে আসবে যে কানেক্ট কানেক্ট এই যে কানেক্ট অ্যাকাউন্টে গেলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দাঁড়ান হোল্ড অন ইনস্টাগ্রাম উনি তো এখানে আগে কানেক্ট করেছে এই জন্য দেখাচ্ছে কন্টিনিউ অ্যাজ এটা বায়ার হলে বায়ারের অ্যাকাউন্টের নাম চাইবে বায়ারের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে সো বায়ার যখন আপনাকে কোনো সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে বলবে তখন তার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার লাগবে সবসময় এই কথাটুকু মাথায় রাখবেন যদি তার ইন্টিগ্রেট করে দিতে বলে যদি সে ইন্টিগ্রেট করে দিতে বলে তাহলে অবশ্যই আপনার বায়ারের অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে বুঝতে পেরেছেন জি ওই ক্ষেত্রে যদি বায়ার আমাকে তার পাসওয়ার্ড দিতে না চায় না চাইলে আপনি এটা করতে পারবেন না এবং বায়াররা এটুকু জানে আপনাদের মাথায় এই যে না চায় যদি যদি কথা আমাদের ফ্রিল্যান্সিং এ নেই আচ্ছা তো আমার একটা প্রশ্ন আছে জি ভাইয়া আপু উনি যে একটা কান্ট্রি থেকে লগইন করলো তো সে একই অ্যাকাউন্টে আমি বাংলাদেশ থেকে লগইন করি সেক্ষেত্রে প্রবলেম হবে না সিকিউরিটি ইস্যু
না 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 ওইটা প্রবলেম হবে না, সিকিউরিটি ইস্যুতে প্রবলেম হয় না। আর আপনি যখন বায়ারের জন্য নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনাকে মানে একই পিসি থেকে বারবার যখন একই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় পরবর্তীতে সাসপিশিয়াস মনে করে আমি যে ফেক অ্যাকাউন্টটা দিয়ে কাজ করব সেটা ভিপিএন দিয়ে করব। আইডি তো সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। না কেন নষ্ট হবে, ভিপিএন দিয়ে তো আইডি লগইন করলে আইডি নষ্ট হয়ে যায়। ওইটা আইডি আপনি যদি মানে সব ভিপিএন না, আমি কিছু ভিপিএন এর নাম বলে দিব যেগুলি দিয়ে কাজ করলে এরকম প্রবলেম হয় না। কাজ করতে নষ্ট হয়ে যায় ফ্রি ভিপিএন দিলে। জি না আপনি অ্যাকাউন্ট ফ্রি ভিপিএন দিলে নষ্ট হয়, পেইড ভিপিএন এ এত প্রবলেম হয় না। না ফ্রি ফ্রি ভিপিএন ও আছে যেগুলি হচ্ছে ভালো, এগুলিতে কোনো প্রবলেম হয় না এখন, এখন অবধি আমাদের প্রবলেম হয়নি। কারণ আমরা ক্লাস করেছিলাম, আমরা শিখেছিলাম একসাথে হচ্ছে 32 জন, 32 জনের আমরা 3 জন হচ্ছে এখন আপনাদের এলইডিপি তে 3 জন মেন্টর আছি, 3 জন মেন্টর আছি যারা হচ্ছে আমরা একই ব্যাচের। আচ্ছা আপু আপনি কি টেন্ডার সাবমিট করেন? টেন্ডার সাবমিট করি মানে এলইডিপি টেন্ডার আমি কেন সাবমিট করব? আপনাকে আমি দেখছিলাম, মেবি আপনার নাম্বারটা আমার ফোনে আগে থেকে সেভ করা, আপনাকে আমি ফোন দিয়েছিলাম। আচ্ছা আপু আপনাদের পরিচিত লাগছে কিন্তু আমি আপনি চিনতে পারিনি, আপনার নাম্বার আমার কাছে অন্য কোনো কারণে হয়তো আপনার নাম্বার আমার নাম্বার আপনার কাছে গিয়েছে আমি জানি না। আচ্ছা এই ব্যাপারে আমরা পরে কথা বলছি। আহাত জি ভাইয়া আপনাদের সেম আভাইয়া পেয়েছে মনে হয়, আরো একজন আপু আছে যিনি ক্লাস নিচ্ছেন 933 তে মনে হয় সম্ভবত, আমরা তো 934। এখন কি হয়েছে মানে আরেকজন আছে নাকি আপনাদের আপনারই কলিগ সম্ভবত? আমরা এলইডিপি তে যারা আছি সবাই আমরা একজন আরেকজনের কলিগ। এখানে গ্রাফিক্স এর আইয়ুব আলী ভাই আছেন, সরি গ্রাফিক্স এর না ওয়েব এর আইয়ুব আলী ভাই আছেন, রাতি আপু আছেন, তারপরে ফজলুল ভাই আছেন, গ্রাফিক্স এর আছেন জুবায়ের ভাই, সবাই কি আভাইয়া যে নো ওইটা আমাদের আলাদা এজেন্সি না, এটা সবাই একটা কেন বলতেছি আমি যখন ওই যে আপনি লাইভ এই ব্যাপারগুলো আমরা পরে আলোচনা করি আরমান, এই ব্যাপারগুলো আমরা পরে কথা বলবো ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। এখানে হচ্ছে বায়ারের যখন ইনস্টলমেন্ট একটু বলি, আচ্ছা ঠিক আছে বলে দিব, ইনস্টাগ্রাম যখন বায়ারের অ্যাকাউন্ট অ্যাড করতে যাবেন তখন হচ্ছে এখানে আপনার ইনস্টাগ্রামের এই জায়গাটাতে দুটো অপশন আসবে, একটা পাসওয়ার্ডের অপশন আসবে, একটা হচ্ছে আপনার মেইল অর ইউজার নেম আসবে। তো বায়ারের কাছ থেকে বায়ারের অ্যাকাউন্টের অ্যাক্সেস চাইবেন, এটা আপনার চাইতে হবে না, আপনারা যখন ফাইবারের গিগ রেডি করবেন তখন রিকোয়ারমেন্টে দেয়া থাকবে, বায়ার আপনাকে এটা অ্যাটাচ ফাইল আকারে পাঠিয়ে দিবে, এটা দিলে অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে, দিয়ে দেন কানেক্ট হয়ে যাবে। ওনার তো ওখানে লগইন করা আছে এইজন্য কন্টিনিউ অ্যাজ দেখাচ্ছে, এই যে ফেল টু লিংক অ্যাকাউন্ট, দেখি ফেসবুক থ্রু ইললিগাল লিংক, ইললিগাল লিংক কেন দেখাচ্ছে, ইউ আর ট্রাইং টু কানেক্ট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইথ ফেসবুক পেজ থ্রু ইললিগাল লিংক। আচ্ছা ব্যাক করেন, এই পেজটাকে বন্ধ করেন, বন্ধ করে এই ট্যাবটাকে বন্ধ করেন, বন্ধ করে হ্যাঁ এই 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 পেজটাকে রিফ্রেশ করেন। আপু আমার প্রেয়ার টাইম, ওকে ভাইয়া যান আপনার প্রেয়ার টাইম আমাদেরও হয়ে যাচ্ছে, প্রেয়ারের পরে আবার ব্যাক করেন, যান এখন কানেক্ট অ্যাকাউন্ট দেন। এখন প্রবলেমটা বুঝতে পেরেছেন? এখন এই জায়গাটাকে আবার ইয়ে দেন, রিফ্রেশ করেন। এই পেজের প্রবলেমটা কি হয়েছিল বুঝতে পেরেছেন? অনেকক্ষণ থাকার কারণে লিংকটা ইয়ে ছিল না, এই যে ওনার দেখেন এখন আহাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে, সরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি বলে লিংক হয়ে গেছে, লিংক হয়ে গেছে হ্যাঁ এখানে হচ্ছে বেসিক। জি ভাইয়া, জি ভাইয়া বুঝিনি বলেন আবার, লিংক হয়ে গেছে ওর অ্যাকাউন্টের কিছু জিনিস মিসিং আছে, যে জিনিসগুলি মিসিং আছে ওই জিনিসগুলি এখানে দেখাচ্ছে, মিসিং বা এক্সট্রা যদি কোনো কিছু অ্যাড করে দিতে চায় সেই জিনিসগুলি এখানে শো করে, আপনারা এইখান থেকেও সেট করে নিতে পারেন, আপনাদের ইনস্টাগ্রাম থেকেও সেট করে নিতে পারেন। সেম ওয়েতে আপনাদের যখন ওয়েবসাইট আসবে ভাইয়া বাপাশে একটু স্ক্রল করেন, এই সাইডে স্ক্রল করেন, স্ক্রল করলে নিচের দিকে দেখবেন ওয়েবসাইট লেখা আছে, ইনস্টাগ্রামের সাথে ওয়েবসাইটটা তুলে নিয়েছে, তুলে নিয়েছে।
আচ্ছা এখন হচ্ছে ওই যে গতকাল আমাকে বলেছিলেন না যে পেজের আপু পেজের কিছু হলে পেজের কোথায় আমরা নক করব কাকে পাবো হেল্প সেন্টারে এই যে দেখেন পেজের সাপোর্টের জন্য ইনবক্স আছে আর হচ্ছে পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি মানে পেজের কে কখন কোথায় কি করেছেন কে কি করেছে টোটাল হিস্ট্রিটা এখানে পাওয়া যায় আর তারপরে এখানে আর তেমন কোনো কাজ আমাদের থাকে না বা বেসিক্যালি পেজের এখানে আর কোনো কাজই থাকে না ভাইয়া পেজে ব্যাক করেন ইনসাইটস জিনিসটা কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পেজে ক্লিক করেন যে পেজে আপনি ছিলেন এটা আপনার পেজ ধরে না নাই এটাই এখন বর্তমান আচ্ছা ধরে নেন তাহলে বা পাশে এই পাশে এই পাশে ভাইয়া এই পাশে হ্যাঁ স্ক্রল করেন আরেকটু আরেকটু আর যাবে না একটা সেকেন্ড ভাইয়া এই অপশন কোথায় নিল তাইলে একটা সেকেন্ড একটু ভাইয়া হোল্ড করেন তো আমি দেখছি আচ্ছা ঠিক আছে একটু হোল্ড করেন আমাকে একটা সেকেন্ড টাইম দেন আমি একটু দেখে দেই দেখছো কি একটা অবস্থা হ্যাং হয়ে রয়েছে থাকলে দেখছো দেখছো সরি সরি আমার পে আমার পিসি হ্যাং হয়ে আছে ভাই আমি দেখতে পাচ্ছি না একটু ওয়েট করেন আপনারা হ্যাঁ ওকে আপু ঠিক আছে কি একটা অবস্থা দেখছো নোটিফিকেশন ম্যানেজ জব অ্যাপ্লিকেন্টস নোটিফিকেশন ইনসাইটস ভাইয়া আপনার নোটিফিকেশনের নিচে দেখেন তো ইনসাইটস পাবলিশিং টুল অ্যাড সেন্টার এই তিনটে অপশন এসছে জি জি আপু কি আসছে আসছে ভাইয়া জি আপু আসছে আপনার পেজের টোটাল রিচ কত কতদিনে কত হয়েছে আপনি চাইলে জি কোন জায়গা থেকে এটা আসলেন একবার বলেন এইটা কোন জায়গা থেকে এসেছি ভাইয়া ব্যাকে যান এই যে ইনসাইটস হচ্ছে আপু একটা পেজে গেলে পেজের এই পাশেই আপনার ইনসাইটসটা চলে আসে এই যে ইনসাইটসটা এই পাশে চলে আসবে বুঝছেন পেজে ঢুকলে এটা তো ভাইয়া সেটিংস এ আছে সেটিংস এ না একটা পেজের যখন ইন্টারফেস আমরা দেখতে পাই অ্যাজ এ অ্যাডমিন মোডে বা আমরা কোনো রোলে থাকি তখন আমরা এই জায়গায় দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইনসাইটস আপু নোটিফিকেশনের নিচে ইনসাইটস পাবলিশিং টুল অ্যাড সেন্টার কোন পোস্টে কিরকম লাইক হয়েছে কোন পোস্টে কিরকম রিচ হয়েছে এইখানে দেখা যাবে এখানে আপনি টাইম লিমিটেশনটা সেট করে একটু স্ক্রল করেন ভাইয়া রে আপনাদের হাতে মাউস গেলে মাউস আসলে মাউসের মতো ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করে স্ক্রল করেন উপরে উঠেন এই যে এই জিনিসটাকে উপরে উঠান
এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট সাত দিনের দেখা যাচ্ছে, লাস্ট সাত দিনের দেখা যাচ্ছে, আপনি এটা চাইলে লাস্ট আঠাইশ দিনের দেখাতে পারেন। সো কোনো বায়ারের যখন পেজ ম্যানেজার কাজ বা পেজ অর্গানিক প্রমোটের কাজ আপনারা নিবেন, তখন যেই দিন বায়ার আপনাকে পেজটাকে হ্যান্ড ওভার করবে, দ্যাট মিনস আপনাকে পেজের একটা রোল দিবে, সেই দিন ইনস্ট্যান্ট আপনি পেজের এই অ্যানালিটিকটা তাকে দিয়ে দিবেন, ইনস্ট্যান্ট এই অ্যানালিটিক এর স্ক্রিনশট নিয়ে তাকে দিয়ে দিবেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? আপনি ঢুকেই ইনস্ট্যান্ট এই যে পেজ ইনসাইটস এর যেই ডিটেইলিংটা লাস্ট এক মাসের যে ডিটেইলিং, এখানে লাস্ট সেভেন ডেজ দিয়েছে, তো আপনি লাস্ট ওয়ান মান্থ দিবেন। এখানে ক্লিক করেন, আহা এখানে ক্লিক করেন ভাইয়া, এই যে এটা হচ্ছে আঠাইশ দিন, লাস্ট আঠাইশ দিনের এই পুরোটার একটা স্ক্রিনশট, এই যে এতটুক জায়গা একটা স্ক্রিনশট নিবেন এবং স্ক্রল করে নিচে নামেন। এই যে দেখেন এই টোটাল পেজটার আরো নিচে আসেন, আরো নিচে এই যে দেখেন কোন পেজে দাঁড়ান, হোল্ড অন, কোন পেজ পোস্টে কতজন এঙ্গেজ হয়েছে, কতটা রিচ হয়েছে, কতটা লাইক করেছে, কয়টা ক্লিক হয়েছে, সমস্ত ডিটেইলিং কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই ডিটেইলিং এর স্ক্রিনশটটা আপনি নিয়ে আপনার কাছে রেখে দিবেন এবং বায়ারকে যখন ডেলিভার করবেন, মানে ম্যানেজ করলেন, আপনাকে অর্গানিক প্রমোশনের জন্য দিল যে তুমি আমার রিচ বাড়ায় দাও, এঙ্গেজমেন্ট বাড়ায় দাও, তো তখন তো এটা আপনি করবেন। বায়ারকে কিভাবে প্রুফ করবেন যে আপনি বাড়াইছেন সেটা প্রুফ কোথায়? কারণ আমাদের কাজের কিন্তু কোনো প্রুফ থাকে না, গ্রাফিক ডিজাইনারদের একটা কি বলে এআই ফাইল থাকে, এআই ফাইল ছাড়া তারা ওই আপনি লোগো টোগো নিয়ে লাভ নাই। তারপরে ওয়েব ডেভেলপমেন্টের হচ্ছে তাদের যত কোডিং থাকে, আমাদের কিন্তু এরকম কোনো প্রুফ নাই যে আমরা কাজ করছি, আমাদের কোনো প্রুফ আছে? এখানে যদি এখন আমি পঞ্চাশ জন তো হয়েই গেল, এটা যে আমার কারণে আসছে সেটার কোনো প্রুফ আপনি দিতে পারবেন? পারবেন না। এই জন্য সবসময় পেজের ম্যানেজার কাজ নিলে বা পেজের অর্গানিক প্রমোশনের কাজ নিলে আপনি সবসময় এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটটা নিয়ে আপনার কাছে রেখে দিবেন এবং এক মাস পরে যখন বায়ারকে কাজ ডেলিভারি করবেন তখন আবার নতুন আরেকটা স্ক্রিনশট নেবেন এবং বায়ারকে দুইটাকে একসাথে কম্পেয়ার করে দেখাবেন যে দেখো তোমার এই পোস্টের লাইক ছিল আমি যখন নিয়েছি তখন এত, আর এখন আমি যখন নেয়ার পরে এখন এত, নেয়ার পরেই যে আমার এখন এত এসছে। বুঝতে পেরেছেন আপু? জি, নামাজের টাইম। না না আপু, আমি হিমেল, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। জি। আচ্ছা, একজন বায়ার যখন আমাকে তার পেজটা দিবে, তো তখন কি আমি তাকে, সে যদি আমাকে বলে যে আপনি অর্গানিক্যালি প্রমোশন করে আমার পেজে 1000 লাইক এনে দিতে পারবে, আমি কি এটা তাকে গ্যারান্টি দিতে পারবো? এটা আমরা কখনোই কারো কাছ থেকে গ্যারান্টি দিতে পারবো না, কারণ ফেসবুকে আপনি টাকা দিলেও ফেসবুক আপনাকে গ্যারান্টি দিবে না যে 1000 লাইক দিবে। ফেসবুক আপনাকে পেইডে দিবে না, ফেসবুক একটা অ্যাপ্রক্সিমেট বলে দিবে, মিনিমাম ম্যাক্সিমাম, মিনিমাম হয়তো 60 জন, ম্যাক্সিমাম হয়তো 250 জন। কিভাবে আসলে যে অর্গানিক প্রমোশন হয় যে আমরা পোস্ট শেয়ার করি না? এই শেয়ারটা মানে অর্গানিক প্রমোশন মিন্স হচ্ছে উইদাউট পেমেন্টে আমার এটা যত প্রমোট করা যায়, আর উইদাউট পেমেন্টে প্রমোট হচ্ছে শেয়ার করা। তখন আমরা শেয়ার করতে পারবো, পেজ আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমার থেকেই ওই কাজগুলো করতে হবে তার, যে আমি শেয়ার দিয়ে আপনার শেয়ার, আপনার প্রোফাইল থাকতে হবে এরকম না। এটার জন্য যারা অর্গানিক প্রমোশনের কাজ করে তাদের অনেক ফেক প্রোফাইল থাকতে হয়, এইগুলি ইয়ে করতে হয় হচ্ছে, আপনার প্রমোট করতে হয় হচ্ছে, ফেসবুকের গ্রুপ আছে, তারপরে হচ্ছে কোয়ারা আছে, রেডিট আছে, ইউটিউবে আছে, কিছু গ্রুপ আছে, এগুলি বুঝে বুঝে জায়গায় জায়গায় গিয়ে সিস্টেম আছে। অর্গানিক প্রমোশনের ক্লাস যখন নিব আমি তখন আমি দেখিয়ে দেব কিভাবে কোথায় গিয়ে কোনটা শেয়ার করতে এবং শেয়ার করার অপশনটা কি কি ওয়েতে আপনি শেয়ার করলে আপনি এটার ফিডব্যাক ভালো রেজাল্ট পাবেন। ইউটিউবের অর্গানিক প্রমোশন করতে হয় তাই না? ইউটিউবের অর্গানিক প্রমোশন, জি, কারণ ইউটিউবের পেইড প্রমোশন শিখতে গেলে আগে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ আনা লাগবে, তারপরে ইউটিউবের পেইড প্রমোশন করতে পারবেন। উইদাউট মনিটাইজেশন আপনি পেইড প্রমোশন করতে পারবেন না। মানে বুস্ট করা ছাড়াটাই হচ্ছে আমার অর্গানিক প্রমোশন, যেটা স্বাভাবিকভাবে মানুষের কাছে পৌঁছাবে। মানে এই যে একজনের একটা পোস্ট দেখলেন, পোস্ট দেখে আপনার মজা লাগলো, আপনি শেয়ার করে দিলেন না? হুম হুম হুম, এই যে আপনি শেয়ারটা করে দিচ্ছেন, এটার জন্য সে আপনাকে কোনো পেমেন্ট করছে? না, কিন্তু আপনি শেয়ার করার কারণে তার ওয়াচ বাড়ছে, তার রিচ বাড়ছে, তার ভিউ বাড়ছে।
এটাই হচ্ছে অর্গানিক প্রমোশন। আপু ম্যাক্সিমাম কতটুকু হয় আর মিনিমাম কতটুকু হয় অর্গানিক প্রমোশনে? অর্গানিক প্রমোশনের কোনো ম্যাক্সিমাম মিনিমাম কেউ বলতে পারে না। না এই যে নরমাল অ্যাজ ইউজুয়াল এরকম একটা পেজের আমি যদি এক মাসের জন্য নেই কতটুকু হইতে পারে? না এটা আপনার কতটুকু হইতে পারে এটা আইডিয়ার কোনো ইয়ে নাই। আপনাকে যদি আমি দেখাই, আপনি আমার আভায়াতে গেলে দেখবেন আমার আভায়ার একটা পোস্ট হচ্ছে দেখা গেছে যে আমার 1000 এর উপরে ভিউ হয়েছে। এর থেকে বেটার পোস্ট দিয়েছি কিন্তু আমার 450 ভিউ হয়েছে। এখন বলেন কেন? আমরা তো বায়ারের পোস্ট দিয়ে এক্সপেরিয়েন্স মানে ইয়ে করতে পারি না, কি বলে এটাকে, প্র্যাকটিস করতে পারি না। আমরা বায়ারের পেজ দিয়ে হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পারি না। আমাদের এক্সপেরিমেন্ট করতে হয় নিজেদের পেজ দিয়ে। এখন এই জিনিসগুলি ডিপেন্ড করে কি যে আপনি কোন টাইমে পোস্ট করছেন, আপনার পোস্টের কোয়ালিটি কি, আপনার পোস্টের কন্টেন্ট কি, পোস্টের কন্টেন্ট কতটুকু রিচ, কন্টেন্ট কতটুকু কোয়ালিটি কতটুকু ভালো, যদি কোনো সাউন্ড থাকে সাউন্ড ইফেক্ট কিরকম ভালো, এবং পোস্টের টাইমিং কি, পোস্টের ট্যাগ কি দিচ্ছেন, হ্যাশট্যাগ কি দিচ্ছেন, পোস্টকে অফলাইন এসইও করছেন কিনা, সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করবে অর্গানিক প্রমোশন। এই জিনিসগুলি যদি প্রপার ওয়েতে করতে পারেন তাহলেই আপনার একটা পোস্টের রিচ ভালো হবে। আপু একটা একটা পেজে যদি বেশি লাইক হয় তারা কি সেখান থেকে কোনো ইনকাম পায় ফেসবুকের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ পায়। সেটা হচ্ছে ফেসবুকে 2020 এসে 20 জানুয়ারির দিকে একটা আপডেট এসছে। সেই আপডেটটা হচ্ছে যে ফেসবুক মনিটাইজ হয়। এখন মনিটাইজ হতে গেলে ফেসবুকের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 10,000 লাইক থাকা লাগবে এবং আপনার পেজে 30,000 মিনিট ভিউ থাকা লাগবে। এই 30,000 মিনিট ভিউ এমন না যে আপনার 2 মিনিটের ভিডিওতে 1 মিনিট দেখলো, হবে না। 30,000 মিনিট ভিউ থাকতে হবে এবং ভিডিও মিনিমাম 3 মিনিটের হতে হবে। 3 মিনিটের ভিডিওতে যদি 1 মিনিট দেখে তাইলে সেটা একটা ভিউ কাউন্ট হবে। এইরকম 30,000 মিনিট ভিউ যখন হবে এবং কোনো রুলস ভায়োলেট করবেন না, কোনো আপনি কোনো কি বলে ওদের রুলস ব্রেক করবেন না, কোনো কপিরাইট ক্লেম থাকবে না, কোনো ফ্ল্যাগ থাকবে না, নাথিং, তখন একটা পেজ মনিটাইজেশনের জন্য এনাবেল হবে। তারপরে আপনি ফেসবুকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। ফেসবুকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পরে ফেসবুক আপনাকে মনিটাইজ দিবে কি দিবে না সেটা ফেসবুক আপ টু ফেসবুক। ফেসবুক যদি মনিটাইজ দেয় তারপরে হচ্ছে কাজ, আপনি যখন ভিডিওগুলি আপলোড করবেন, ভিডিওগুলি আপলোড করার সময় একটা অপশন আসবে। ওই অপশনটা হচ্ছে যে আপনি কি চান কিনা যে গুগল অ্যাড আপনার এই ভিডিওর উপরে কোনো অ্যাড দেখ। যদি গুগল অ্যাড এই ভিডিওর উপরে অ্যাড দেয় তাহলেই আপনি ওই অ্যাড এর একটা পার্সেন্টেজ পাবেন, সেটা থ্রুতে আপনার আর্ন হবে। আচ্ছা ফেসবুকের মাধ্যমে এই আর্নটা, ওই যে এই আর্নটা কি আমি ফেসবুকের মাধ্যমে করতে পারবো না আপু? হ্যাঁ। আচ্ছা আপু ওইটা একবার বলেন যে 3 মিনিটের ভিডিও 1 মিনিট দেখতে হবে সেই ব্যাপারটা আবার একটু বলেন। এটা হচ্ছে 30,000 মিনিট আপনার ওয়াচ আওয়ার থাকতে হবে, ওয়াচ টাইম থাকতে হবে, 30,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। কিন্তু আপনার ভিডিও এমন অনেকের আছে 1.5 লাখ মিনিট ওয়াচ, মানে 1.5 লাখের উপরে ওয়াচ আওয়ার আছে কিন্তু সে তার পেজ মনিটাইজেশনের জন্য এনাবেল না। কারণ হচ্ছে তার কন্টেন্ট নিজের না, কারো কন্টেন্ট সে তার পেজে আপলোড করেছে যেটা কপিরাইট ফ্রি ছিল, কোনো কপিরাইট ক্লেম ধরেনি। তো এই টাইপের ভিডিও দিলে আপনার হচ্ছে মনিটাইজ হবে না। আপনাকে নিজের ইউনিক ভিডিও দিতে হবে এবং ভিডিও কাউন্ট তখনই হবে যদি ভিডিওটা 3 মিনিটের হয়। আপনি যদি 2 মিনিট 48 সেকেন্ডের ভিডিও দেন এবং ওই রকম ভিডিও দিয়ে যদি আপনি 30,000 মিনিট ভিউ করেন তাহলে আপনার পেজ মনিটাইজ হবে না। ওই মিনিটগুলি কাউন্ট হবে যেই ভিডিওগুলি মিনিমাম 3 মিনিটের। বুঝতে পারেননি? একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম পিওর। লুবনা আপু মেবি বুঝতে পারেন। বুঝতে পারছি আপু, এটা আমার কাছে লেখা ছিল কালকে কিন্তু আমি জিনিসটা ভুলে গেছিলাম যে 3 মিনিট 1 মিনিটের ব্যাপারটা, 30 মানে ব্যাপারটা এরকম লেখা ছিল যে সরি। ইউটিউবেও কিন্তু সেম জিনিস, ইউটিউবে হচ্ছে মিনিমাম 15 মিনিটের ভিডিওর মধ্যে আপনার ওয়াচ আওয়ার থাকতে হবে। আমার কাছে শুধু লেখা ছিল 10,000 লাইক 30,000 মিনিট। তো আমি আপু এটার জন্য কি মনিটাইজেশনের জন্য কি অ্যাপ্লিকেশন করতে হয়, কোনো অ্যাপ্লাই করতে হয়? হ্যাঁ, মনিটাইজেশন এনাবেল হওয়ার পরে ফেসবুকে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পরে ফেসবুক মনিটাইজেশন দিলে তারপরে করবেন। তবে এটা গুড নিউজ, বাংলাদেশ থেকে ফেসবুক মনিটাইজ হয়। কিন্তু ব্যাড নিউজ, বাংলাদেশ থেকে ইউটিউব মনিটাইজ হয় না। ইউটিউব মনিটাইজ করতে হলে বাংলাদেশের মানে কান্ট্রি লোকেশন দিতে হয়। নতুন আপডেট আসছে তো কান্ট্রি লোকেশন ইউটিউবে এখন বাংলাদেশ দেয়া যায়, গত 1.5 মাস থেকে এটা আসছে। আপু
আগে আমরা মানে ইউটিউব থেকে আপনার যখন করতে হতো তখন কত দের মাস থেকে আসছে না কত দের মাস থেকে আসছে না এখন আপনি বাংলাদেশ দেন আমি ইউটিউব এখন আপনাকে দেখাই বাংলাদেশ দিয়ে দিবেন মনিটাইজ এনাবেল না ডিজেবল কারণ এই কান্ট্রি লোকেশন মনিটাইজ এইটা অনেক দিন আগে থেকে এটা আরো 2.5 মাস আগে থেকে সবাই বলছে বাংলাদেশ দিয়ে দিয়েছে কিন্তু এখনো ইউটিউব বাংলাদেশকে দেয়নি এই টাইপের ইনফরমেশন মাথার উপর দিয়ে ফেলে দেন বলে ঢুকতেছ না আপু মাথার ভিতরে যতক্ষণ পর্যন্ত নিজের একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থাকবে ভাইয়া শুনেন আমি আপনাদের ফার্স্টের দিন একটা কথা বলেছি না জোর করে মাথায় টেনে এনে ঢোকানোর প্রয়োজন নাই অটোমেটিক্যালি ঢুকে যাবে যেটা ঢুকবে না ফেলে দেন দরকার নাই নামাজের টাইম হয়েছে নামাজটা পড়ে আসেন 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আসেন জান 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 দো দেন দো দেন ছবি উঠাবেন না জি ছবি তো উঠাবো নামাজে ব্রেকটা নিয়ে আসেন আজকে ছবি সবার লাস্টে উঠাবো যাতে কোনো ফাঁকিবাজ যদি মিস করে তার স্ক্রিনশট হবে না এই জন্য জি আপু আপনি সিস্টেমটা বুঝে গেছেন ওই যে বলেছিলাম ভাইয়া ফাঁকি আমার সাথে দেয়া যাবে না আপনারা জানেন কিনা জানি না আমি আপনাদের ক্লাস নিতে নিতে আমি এই পর্যন্ত না হলে 6টা স্ক্রিনশট নিয়েছি কে বেরোয়েছে কে ঢুকেছে কার ক্যামেরা অফ কার কোন কথা আসতেছে আচ্ছা ভাইয়া 10 মিনিট একটা ব্রেক নিয়ে আসেন নামাজের হাসনাত চলে যাবে নামাজ পড়তে যে আরমান যাবে নামাজ পড়তে নামাজটা পড়ে আসেন আপনারা 10 মিনিটের ব্রেক আমাকে একটু ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন আহা দাহা ভাইয়া ব্রেক স্ক্রিনটা কি দিয়ে আজকুলো আপু আপু অনেক ইফেক্টিভ মনে হচ্ছে এখন মানে এখন কিছুটা শিখতেছি আর ভালো লাগতেছে শিখবেন আস্তে আস্তে আরো শিখবেন তারপরে বলবেন আপু পাগল লাগে না প্রথম দিনের ক্লাসটা মানে মানে সত্যিকার অর্থে আপু যখন মানে একটা জিনিস মনে হয় যে আগে জানা কিংবা জানতাম তো ওই একই পড়া হইলে তখন একটু একটা একঘেয়েমি আসতো কিন্তু এখন এই জিনিসগুলো যে আমরা আসলে ফেসবুক ইউজ করার পরেও যে এত কিছু জানি না তো এই জিনিসগুলোর জন্য একটা নতুন কিছু এখন কথা হচ্ছে কি আমি যদি এক ধাক্কায় আপনাদের আজকে এই জিনিসগুলো দিয়ে দিতাম আমি সেটা যদি বলতাম পরের দিন থেকে আপনারা ক্লাস করতেন না আপনারা পারা জিনিসগুলি দেখায় দুই দিন পেরেছেন আজকে এসে নতুন জিনিসটা নিতে পারছেন কিন্তু ফার্স্টেই হার্ড জিনিস দেয়া যায় না আপনি একদিনই ভার্সিটিতে যাননি প্লে গ্রুপ নার্সারি কেজি 1-2-3 পড়ে 9-10 পড়ে কলেজ পড়ে তারপরে ভার্সিটিতে গিয়েছেন ভার্সিটিতে একবারে গিয়ে মাস্টার্স অ্যাডমিশন নেননি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ে তারপরে গিয়েছেন সো ইজি দিয়ে স্টার্ট করেছি স্টার্ট হয়েছে মাত্র এখনো কিছুই শিখেননি আপনারা মানে দাঁড়াতে কিছু বাচ্চারা আছে না দাঁড়ানোর পরে হেলে দুলে পড়ে যায় একটু পিছন থেকে সাপোর্ট দেওয়া লাগে আপনারা হচ্ছেন এখন আমার কাছে ওই রকম বাচ্চা আপনারা এখনো দাঁড়াতে শিখেননি প্রপার ওয়েতে ব্রেকে যান সবাই আসেন আমি তো আছি টেনশনের কিছু নাই
আপনারা ব্যাক করেছেন? হ্যালো, জি আপু, জি ব্যাক শেষ তো 10 মিনিট? হ্যাঁ আপু আছে, আমি তো মাগরিবের নামাজের জন্য 10 মিনিট দিলাম না। আচ্ছা ব্যাক 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 ব্যাক, আমরা ইনসাইটস দেখলাম, তো ইনসাইটস এর পরেই যে যাই আমরা। আচ্ছা আমাদের মেসেঞ্জার গ্রুপে শুধু জুনিয়র অ্যানি অ্যাড হয়নি, আর সবাই তো অ্যাড আছি আমরা, তাই না? ক্লাস যারা করছি আমি আছি, মেসেঞ্জার গ্রুপে জুনিয়র অ্যানি ছাড়া তো সবাই অ্যাড আছি। আহাদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। ক্লিয়ার আছে আপু? জি স্ক্রিন শেয়ার করা আছে আমার। ও হ্যাঁ আমি তো দেখতেছি, তারপর আমি বলতেছি স্ক্রিন শেয়ার করেন, কি এক অবস্থা। আপনারা এগুলি বন্ধ করেন, ক্লাস করেন সবাই, মেসেঞ্জারে কি টুকিং টুকিং করেন। আচ্ছা এইখানে হচ্ছে কতজন ফলোয়ার এই এক মাসে আপনি বায়ারকে দেখাতে পারবেন, বায়ার যত দিনের জন্য ম্যানেজ করবে, যে কত দিনের ফলোয়ার কত ছিল এই এক মাসে, আপনি কত করেছেন, লাইক কত ছিল, কত করেছেন, রিচ কত ছিল, কত এসছে, পেজের ভিউ কত ছিল, কত এসছে, সমস্ত ডিটেইলিংটা আপনারা এখানে দেখতে পাবেন। আর তারপরে ভাইয়া একটু ব্যাকে যান, আমাদের তো ইনসাইটস এর কাজ শেষ। ইনসাইটস এর কাজ এতটুকুই, যেটা হচ্ছে অ্যানালিটিক্স অ্যানালিসিস যিনি থাকেন উনি দেখতে পারেন, বা পেজের অল রোলে যারা থাকেন, অল রোলে যারা থাকেন তারা দেখতে পারেন। কথা বলতে বলতে মাঝে মাঝে দেখা যায় যে আমার মুখের মধ্যে একটা শব্দের জড়তা চলে আসে। ভাইয়া তারপরে যান, তারপরে সেটিংস এ পাবলিশিং টুলে যান। ইনসাইটস এর পরে যে পাবলিশিং টুল, এখন বলতে পারেন আপু পাবলিশিং টুল কি? পাবলিশিং টুল হচ্ছে যেখান থেকে আমরা যেকোনো পোস্ট শিডিউল করে দিতে পারবো। শিডিউল পোস্ট মানে হচ্ছে যে আমি পোস্টটা করছি, এই পোস্টের একটা টাইম দিয়ে দিব, ওই টাইমে আমি ফেসবুকে থাকি আর না থাকি সেটা অটোমেটিকলি পোস্ট মানে পাবলিশ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? শিডিউল পোস্টটা এখান থেকে করা যায়, ক্যারোসেল এখান থেকে করা যায়, কিন্তু এখানে একটা নতুন আপডেট আসার পরে খুবই বাজে একটা জিনিস এসছে, সেটা হচ্ছে একদম নিচে চলে আসেন ভাইয়া, সেটা হচ্ছে এই যে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স দেখতে পাচ্ছেন। এখন এই ক্যারোসেলটা করা যায় শুধুমাত্র যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করি তখন। এখন আপনাদের কাছে ক্যারোসেল ওয়ার্ডটা নতুন মনে হচ্ছে, ক্যারোসেল জিনিসটা কি? ক্যারোসেল জিনিসটা হচ্ছে সেটা আমাকে এখন মোবাইলে খুঁজে খুঁজে আপনাদেরকে দেখাইতে হবে, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে ইয়েতে দেখাইতে পারবো না, পিসি থেকে দেখাইতে পারবো না। এখন বলতে পারেন আপু কেন? কারণ হচ্ছে মোবাইলে অ্যাডগুলি খুব বেশি আসে আমার উপরে, আমাকে ওরা টার্গেট করে খুব বেশি, যারা অ্যাড রান করে তারা আমাকে টার্গেট করে বেশি, এই জন্য আমার কাছে অ্যাড বেশি আসে। আচ্ছা আহাদ আপনি বন্ধ করে দেন, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি।